সম্মানিত শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা অডিও বুক চ্যানেলে। আপনাদের সাথে আছি আমি নাহিদ হাসান। আজ আপনাদের জন্য কাজী আনোয়ার হোসেনের কুয়াশা সিরিজ থেকে কুয়াশা ২২। কুয়াশা ২২ প্রথম প্রকাশিত হয় ১৯৭০ সালের মার্চ মাসে। তাহলে দেরি না করে চলুন শুনে আসা যাক কাজী আনোয়ার হোসেনের কুয়াশা সিরিজের কুয়াশা ২২। এক, ভোর। প্রদোষ লগ্নের আলো আধারিতে পৃথিবীটা এখন ধূসর। এখনই আধার কেটে যাবে, সূর্য উঠবে, আলোয় ঝলমল করবে চারদিক। গুলশান আবাসিক এলাকাটা এখনো নিশ্চুপ, স্পন্দনহীন, পথ জনবিরল। শুধু দু একজন টুপি পরা লোককে হেঁটে আসতে দেখা যাচ্ছে। নামাজ আদায় করে ফিরছে তারা। বায়ুসেবীর দল এখনো বেরোয়নি, এখনই অবশ্য তাদের বেরোবার সময় হবে। সবুজ রঙের একটা নতুন গাড়ি এসে থামল প্রায় অচেতন গুলশানে শহীদ খানের বাড়ির দোরগোড়ায়। গাড়ির আরোহী একজনই, সুন্দরী এক তরুণী। দরজা খুলে গাড়ি থেকে নামল সে। সুন্দর মুখটা নিদ্রাহীনতায় পাংশু এবং কোনো এক অজ্ঞাত কারণে চোখে মুখে গভীর উদ্বেগের চিহ্ন আটা। কান্নার দরুণই হোক আর ঘুমের অভাবেই হোক, চোখ দুটো লাল, ঘাড় পর্যন্ত ছাঁটা চুলগুলো অবিন্যস্ত, কপালের ওপরও ছড়িয়ে আছে গুচ্ছ গুচ্ছ কুন্তল। দামি শাড়িটার পাট নষ্ট হয়ে গেছে। নিজের প্রসাধনহীন অবিন্যস্ত বেশভূষার দিকে কোনো লক্ষ্য নেই তার। তরুণী গাড়ি থেকে নেমে শহীদ খানের বাড়ির ফটকের সামনে এসে দাঁড়াল। গেট খোলাই ছিল। শহীদের আব্বা ইসলাম খান সাহেব নামাজ পড়তে গেছেন গেট খোলা রেখে। তরুণী গেট পেরিয়ে বারান্দায় গিয়ে উঠল। দরজায় সজোরে ঘা দিল। একটু পরেই বেরিয়ে এলো গফুর। এই সাত সকালে সে বিশ্রস্ত বসনা অপরিচিত রমণী মূর্তি বোধ হয় আশা করেনি। বিস্মিত দৃষ্টি মেলে সে দাঁড়িয়ে রইল। কিন্তু সে মাত্র কিছুক্ষণের জন্যই। সংবিত ফিরে পেতেই গফুর বলল, আসুন, কাকে চাইছেন? দাদামণিকে? উনি তো নাই, বিলেত গেছেন। উনি নেই? আশাভঙ্গের আভাস পাওয়া গেল তরুণীর কণ্ঠে। লীনা, লীনা আছে? কি যেন ভেবে নিয়ে বলল সে। যে আপা আছেন, ঘুমাছেন বোধ হয় এখনো, আমি ডেকে আনছি। আপনি ড্রয়িং রুমে বসবেন, আসুন। চলো। তরুণীকে ড্রয়িং রুমে বসিয়ে গফুর লীনাকে খবর দিতে চলল। তরুণী বলল, শোনো, লীনাকে বলো গিয়ে রোজিনা এসেছে দেখা করতে, বিশেষ দরকার। কি যে দরকার তা তো বুঝতেই পারছি, নইলে এমন সাত সকালে কষ্ট করে আসবেন কেন? সহানুভূতি ভরা গলায় বলল গফুর। কিন্তু মনে মনে বিরক্ত হল তরুণী রোজিনা। বিষণ্নতা ভেদ করেও চেহারায় ফুটে উঠল বিরক্তির ছাপ। গফুর তা লক্ষ্য করল না। বেশভূষাটা গুছিয়ে নিয়ে রোজিনা একটা সোফায় গা এলিয়ে দিয়ে বসল। চোখ দুটো বন্ধ করে বসে রইল সে লীনার প্রতীক্ষায়। পাতলা ছিপছিপে মেয়েটি, মাঝারি উচ্চতা, শ্যামবর্ণ, চেহারাটা খাড়া তলোয়ারের মতো ধারালো, চাপা ঠোঁটে দৃঢ়তার আভাস, চোখ দুটোতে তীক্ষ্ণ দৃষ্টি এবং কিছুটা সতর্কতার ছাপ। মিনিট দশেক পরে লীনা এলো। বাইরে স্যান্ডেলের শব্দ শুনে সোজা হয়ে বসল রোজিনা। লীনার দৃষ্টিতে বিস্ময়। ড্রয়িং রুমে ঢুকে রোজিনাকে দেখেই বলল, ওমা তুই, এ যে অবিশ্বাস্য, তা হয়েছে কি? এই কাক টাকা ভরে কি মনে করে? হয়েছে একটা কিছু, সুসংবাদ নয়, বস তুই। লীনা নীরবে জরিপ করল রোজিনাকে, তারপর রোজিনার পাশে বসে বলল, তোকে এমন বিধ্বস্ত দেখাচ্ছে কেন? দাঁড়া, আগে চা খেয়ে নি, তারপর শুনব। উঠে দাঁড়ালো সে। চা পরে হবে, এদিকে বড় বিপদ, আগে শোন, চা খাওয়ার সময় পাওয়া যাবে। বিপদ? আবার বসে পড়ল লীনা। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো রোজিনার দিকে। শাইলাকে মনে আছে তোর? আমাদের সাথে পড়তো, মির্জা কবির হোসেনের মেয়ে, বড় একটা গাড়ি করে স্কুলে আসত। কোন এক শিল্পপতির সাথে বিয়ে হয়েছিল তো? হ্যাঁ, সাদেক আহমেদের সাথে, আহমদ টেক্সটাইল মিলসের ম্যানেজিং ডিরেক্টর। খুব মনে আছে? হ্যাঁ, সেই বেচারি বড় বিপদে পড়েছে, তাই তোর কাছে ছুটে আসা। জানিস না বোধ হয় যে বছর দুয়েক আগে সাদেক সাহেব অর্থাৎ শাইলার স্বামী
মোটর অ্যাক্সিডেন্টে মারা গেছেন, তাই নাকি? হ্যাঁ, যাই হোক, শোন, শাইলার একটি মাত্র সন্তান, এক ছেলে, 5 বছর বয়স। থামল রোজিনা। তারপর? খোকন মানে শাইলার ছেলেটা গতরাতে চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? আর্তনাদ করে উঠল লীনা। চুপ করে বিষণ্ন দৃষ্টিতে তাকিয়ে রইল রোজিনা। তারপর ধীরে ধীরে বলল, হ্যাঁ, বুঝতেই পারছিস কি ভয়ানক বিপদে পড়েছে শাইলা। বেচারি সেই কাল রাত থেকে কাঁদছে, এখন কেমন যেন বোধ শক্তিহীন স্থবির হয়ে গেছে। যেমন করে হোক ছেলেটাকে খুঁজে পেতেই হবে, তাই তো তোর কাছে ছুটে এসেছি। কিন্তু দাদা তো নেই, এমনকি কামাল ভাইয়াও নেই, চিন্তা জড়িত কণ্ঠে বলল লীনা। পুলিশে খবর দেয়া হয়েছে? না, সেটা সম্ভব নয়। কেন? একটু অবাক হল লীনা। যারা শাইলার বাচ্চাকে নিয়ে গেছে তারা একটা ছোট চিরকুটো রেখে গেছে, তাতে লেখা আছে পুলিশের কাছে গেলে ছেলেটাকে জীবিত পাওয়া যাবে না, মেরে ফেলা হবে। ও মা, কি ভয়ঙ্কর! আঁতকে উঠল লীনা। তাহলে ছেলে ধরাদের উদ্দেশ্যটা কি, চায় কি তারা? তা তো এখন পর্যন্ত বুঝতে পারছি না, তবে যদ্দূর মনে হয় টাকার লোভী ওরা খোকনকে চুরি করেছে। লীনা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তাহলে এখন কি করতে চাস? দাদা থাকলে তো কোনো কথাই ছিল না। এক কাজ করি, দাদাকে ফোন করে দিই, কাল পরশু এসে যাবে। মাথা নাড়ল রোজিনা। না না, অতক্ষণ অপেক্ষা করা আমাদের পক্ষে সম্ভব নয়। বুঝতেই পারছিস শাইলা পাগল হয়ে যাবে ছেলেটাকে তাড়াতাড়ি ফিরে না পেলে। কিন্তু কিন্তু নয়, আমার কথা শোন, শাইলাকে এই বিপদ থেকে উদ্ধার করতেই হবে, আর এ ব্যাপারে সাহায্য করতে পারে এখন একজন লোকই। বুঝতেই পারছিস, তুই নিশ্চয়ই কুয়াশার কথা বলছিস। রাইট, আমার মনেই আসেনি কথাটা, কিন্তু তাতে আবার ছেলে ধরা চড়বে না তো? আর চটে গিয়ে যদি? সে আশঙ্কার কথা যে আমাদের মনে হয়নি তা নয়, কিন্তু তবু ভেবে দেখলাম সেটাই একমাত্র পথ। শাইলারও তাই মত, ওদের ম্যানেজার অবশ্য রাজি নয়, কিন্তু এছাড়া আর কি করার আছে? উনি তো তোদের আত্মীয়, তোর বৌদির ভাই, তাই না? হ্যাঁ। লক্ষ্মী বোনটি, যেমন করে হোক তার সাথে কন্ট্রাক্ট করে এই বিপদের কথাটা বল। শুনেছি মানুষের বিপদে উনি ছাপিয়ে পড়েন, নিশ্চয়ই শাইলাকে সাহায্য করতেও রাজি হবেন। উনি বোধহয় ঢাকাতেই আছেন। গতকাল পর্যন্ত ছিলেন জানি, আজকের কথা বলতে পারবো না। চল, দরকার হলে আমিও তোর সাথে কুয়াশার কাছে যাব। যাবার দরকার হবে না, আমি এখনই ফোন করে ওকে ডেকে আনছি। তুই বরং ওঠ, হাত মুখ ধুয়ে কাপড়টা বদলে নে, সারা রাত তোর ওপর দিয়েও নিশ্চয়ই থকল কম যায়নি, বোধহয় রাতে তোর খাওয়াটাও হয়নি। তা অবশ্য হয়েছে, আর খেতে গিয়েই তো এই ভয়ঙ্কর কাণ্ডটা ঘটল, দীর্ঘশ্বাস ফেলল রোজিনা। আচ্ছা, সে পরে শোনা যাবে, ওঠ এখন। লীনা টেনে তুলল রোজিনাকে। নাস্তা শেষ হবার পরপরই কুয়াশা এসে পৌঁছল। তখনও লীনা ও রোজিনা ডাইনিং টেবিলে বসে, ইতিমধ্যে হাত মুখ ধুয়ে কাপড় পাল্টেছে রোজিনা। বিষাদ সত্ত্বেও অনেক সতেজ দেখাচ্ছে তাকে। খবর দিল গফুরি, জানালো কুয়াশা দাদামণি এসেছেন। এসেছেন? যা, ওকে এখানেই নিয়ে আয়, আর জলদি চায়ের পানি দিয়ে আসবি। সে কথা কি আবার আমাকে বলতে হবে? বেরিয়ে গেল গফুর। কুয়াশা এসে ঢুকলো একটু পরেই। কি লিনি দিদিমণি, হঠাৎ এমন সকালবেলায় তলব, ব্যাপার কি? মহুয়াদের কোনো খবর এসেছে নাকি? কথা বলতে বলতেই কুয়াশার দৃষ্টি গিয়ে পড়ল রোজিনার দিকে। রোজিনাও কুয়াশাকে দেখল খুঁটিয়ে খুঁটিয়ে। একটা বিপদে পড়ে গেছি ভাইয়া, আমার এক বান্ধবীর সর্বনাশ হয়ে গেছে, তার 5 বছরের একমাত্র সন্তান গতরাতে চুরি হয়ে গেছে, বুঝতেই পারছেন। ছেলে চুরি হয়েছে? কার? দৃষ্টি ঘুরিয়ে রোজিনার দিকে তাকাল কুয়াশা। ইনি আমার বান্ধবী রোজিনা, রোজিনা হক, আর উনি হচ্ছেন কুয়াশা। অভিবাদনের ভঙ্গিতে দুজনই মাথা নাড়ল। ওরই? কুয়াশা বলল। না, ওর নয়, ছেলেটা ওর খালাতো বোনের। তার পক্ষ থেকে ও এসেছে আপনার সাহায্য চাইতে, আপনাকে সাহায্য করতেই হবে, না বললে আমি শুনছি না। আরে, আপনাকে বসতেই বলা হয়নি। একটা চেয়ার টেনে বসল কুয়াশা, সিগারেট ধরাল একটা, নীরবে কিছুক্ষণ সিগারেট টানল, তারপর রোজিনার উদ্দেশ্যে বলল, মিস হক, ব্যাপারটা খুলে বলুন,
গফুর চায়ের সরঞ্জাম রেখে চলে গেল। লীনা টেনে নিল ট্রেটা। রোজিনা মনে মনে গুছিয়ে নিয়ে বলল, সাদেক আহমদ সাহেবের নাম নিশ্চয়ই শুনেছেন, আহমদ টেক্সটাইল মিলসের মালিক ছিলেন, ভদ্রলোক, বছর দুয়েক আগে দুর্ঘটনায় মারা গেছেন। মাথা নাড়ল কুয়াশা। তার একটাই ছেলে, ভদ্রলোক বিয়ে করেছিলেন আমার খালাতো বোনকে, অবশ্য সম্পর্কটা কাছের নয়, তবে ঘনিষ্ঠতা আছে। তাছাড়া মিসেস আহমদ অর্থাৎ শায়লা আমার ক্লাসফ্রেন্ড ছিল ইউনিভার্সিটি পর্যন্ত। লীনাও, বছর সাতেক আগে শায়লার বিয়ে হয়, ওদের 5 বছরের একটি ছেলে আছে, একমাত্র সন্তান। সাদেক দুলাভাই মারা যাওয়ার পর শায়লা গতকালের আগ পর্যন্ত একটা দিনের জন্যও বাড়ি থেকে বেরোয়নি, কোনোদিন কোনো অনুষ্ঠানেও যোগ দেয়নি। গতকাল কি মনে করে বলল, চল হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রিন্সেস আমিনার নাচ দেখে আসি। একটু থেমে রোজিনা বলল, নাচ দেখে লাউঞ্জে বসে অনেকক্ষণ গল্পগুজব করলাম, অনেক পরিচিত লোকের সাথে দেখা হলো, কথায় কথায় দেরি হয়ে গেল, ফিরতে ফিরতে রাত 11টা। মিসেস আহমদ থাকেন কোথায়? টঙ্গিতে। আপনিও কি সেখানেই থাকেন? না, আমার বাসা পুরানা পল্টনে। প্রতি শনিবার আমি টঙ্গিতে যাই, রোববারটা সেখানে কাটিয়ে সোমবার সকালে ফিরি, কালও গিয়েছিলাম সেখানে। যদি কিছু মনে না করেন? কুয়াশা আমতা আমতা করে জিজ্ঞেস করল। আমি একটা ব্যাংকে চাকরি করি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আনম্যারিড। তারপর? রাত 11টার দিকে শায়লার বাড়িতে ফিরলাম। শায়লা সোজা চলে গেল ছেলের খোঁজ করতে, গিয়ে দেখে বিছানা শূন্য, ছেলে নেই, আয়াটা ঘুমোচ্ছে। এ ঘরে ও ঘরে খোঁজাখুঁজি করা হলো, কিন্তু খোকন নেই। অনেক ধাক্কাধাক্কি করার পর আয়ার ঘুম ভাঙল। আশ্চর্য, এতদিন জানতাম আয়াটার ঘুম পাতলা, অথচ গত রাতে অনেক কষ্টে তার ঘুম ভাঙাতে পারলাম। কিন্তু আয়া কিছুই বলতে পারল না, বরং উল্টো বমি করে ঘর ভাসালো। ওকে অত্যন্ত অসুস্থ দেখাচ্ছিল, মনে হলো ওকে কোনো ওষুধ দিয়ে ঘুম পাড়ানো হয়েছিল। তাই হবে হয়তো, শায়লা তো কাঁদতে লাগলো, অগত্যা হাল ধরতে হলো আমাকেই। মিলের ম্যানেজার মহিউদ্দিন সাহেবকে ফোন করলাম। ইতিমধ্যে খোকনের বিছানায় একটা চিরকুট পাওয়া গেল, ইংরেজিতে টাইপ করা, বাংলা করলে দাঁড়ায়, তোমার ছেলেকে নিয়ে গেলাম, আপাতত নিরাপদেই থাকবে, পুলিশে খবর দিলে আর ছেলের মুখ দেখতে পাবে না, পরবর্তী নির্দেশের জন্য আগামীকাল দুপুর পর্যন্ত অপেক্ষা করো। প্রেরকের নাম ঠিকানা নেই? চিঠিটা কে পেয়েছিল? কুয়াশা প্রশ্ন করল। আমি পেয়েছিলাম চিঠি, বালিশের পাশে ছিল, নিয়ে এসেছি চিঠিটা। ভ্যানিটি ব্যাগ থেকে একটা চিঠি বের করে কুয়াশার হাতে দিল রোজিনা। কুয়াশা পড়ল চিঠিটা, তারপর প্রশ্ন করল, ম্যানেজার সাহেব এসে কি বললেন? তেমন কোনো ডিসিশন দিতে পারলেন না, উনিও হতভম্ব হয়ে গেছেন। তবে ওর ইচ্ছে ছিল পুলিশকে জানাবার, কিন্তু আমি রাজি হইনি, শায়লাও না, অতটা ঝুঁকি নিয়ে আমি সঙ্গত মনে করি না, কারণ ছেলে ধরাদের আসল উদ্দেশ্যটা এখনো জানা যায়নি। আর অন্তত পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত খোকন নিরাপদে থাকবে বলেই আমার ধারণা, কিন্তু একেবারে হাত গুটিয়ে বসে থাকাও যায় না, যদি একটা সর্বনাশ হয়েই যায়। ঢোকিল রোজিনা, মিনতি ভরা দৃষ্টিতে এসে কুয়াশার দিকে তাকিয়ে বলল, তাই আমি এসেছি আপনার সাহায্য চাইতে, আপনি ছাড়া কেউ এই বিপদ থেকে শায়লাকে উদ্ধার করতে পারবে না। লীনা কুয়াশার দিকে চায়ের কাপ এগিয়ে দিল, চায়ে চুমুক দিয়ে আরেকটা সিগারেট ধরালো কুয়াশা, নীরবে লম্বা টান দিয়ে একগাল ধোঁয়া ছাড়ল। রোজিনা কুয়াশার দিকে তাকিয়ে আছে, তার দৃষ্টিতে শোকরুণ আবেদন, কে জানে কুয়াশা রাজি হবে কিনা। রোজিনা কিছুক্ষণ অপেক্ষা করে বলল, আপনি আমাকে নিরাশ করবেন না, বুঝতেই পারছেন শায়লা কেমন কষ্ট পাচ্ছে, ওর মুখের দিকে তাকালে আমারই বুক ফেটে যায়। এতক্ষণে মুখ খুলল কুয়াশা, সে বলল, আমি বুঝতে পারছি না কি ধরনের সাহায্য আপনারা আমার কাছে চাইছেন, ছেলে ধরা দলটা যদি খোকনের জন্যে বিরাট অঙ্কের মুক্তিপণ দাবি করে, তাহলে মিসেস আহমদ কি তা দিতে রাজি আছেন? তার পক্ষে কি বিপুল পরিমাণ অর্থ দেয়া সম্ভব? নিশ্চয় সম্ভব, ওরা বিরাট বড় লোক, কয়েক কোটি টাকার মালিক, টাকা দিতে শায়লার কোনো আপত্তি নেই, শুধু সে তার ছেলেটাকে সুস্থ অবস্থায় ফিরে পেতে চায়। আমাদের ধারণা আপনি যদি এগিয়ে আসেন তাহলে খোকনকে আমরা খুব তাড়াতাড়ি ফিরে পাব, আর এই কাজটা শুধুমাত্র আপনার দ্বারাই সম্ভব।
আমরা ছেলেধরাদের কাছ থেকে পরবর্তী নির্দেশ প্রত্যাশা করছি আজকে। যদি এখনই আমার সাথে আসেন তাহলে হয়তো নির্দেশটা আপনিও দেখতে পাবেন, আর সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করতে পারবেন। লিনু, তুইও চল না আমাদের সাথে। আমি? দ্বিধান্বিত কণ্ঠে বলল লীনা। চলো না তুমিও লীনা, কুয়াশাও অনুরোধ করল। বেশ চলুন, আমিও যাব, লীনা রাজি হয়ে গেল। ছেলেটাকে কিভাবে চুরি করেছে তার হদিস পাওয়া গেছে কিছু? কুয়াশা জানতে চাইল। রোজিনা বলল, খোকন দোতলার উত্তর দিকের কামরায় ছিল, মই লাগিয়ে দোতলায় উঠেছিল ওরা। একটা জানালার নিচে মাটির ওপর মই রাখার চিহ্নও দেখতে পাওয়া গেছে, আর পিছনের দেয়ালের বাইরে একটা মই পড়ে থাকতে দেখা গেছে। বাগানের মধ্যে দেয়াল পর্যন্ত পায়ের দাগও দেখা গেছে। মনে হয় ছেলে ধরা দুজন এসেছিল, অন্তত দুজন ঢুকেছিল বাগানের মধ্যে। কুয়াশা জিজ্ঞেস করল, মিসেস আহমদ বা আপনি এ ব্যাপারে কাউকে সন্দেহ করেন নাকি? সন্দেহ না, কাউকে তো সন্দেহ করার মতো দেখছি না। চাকর বাকর আয়া? না, তারা সবাই বিশ্বস্ত, আর তাছাড়া ওরা সবাই খোকনকে প্রাণ দিয়ে ভালোবাসে। চাকর বাকরগুলো অধিকাংশই পুরনো, কেউ কেউ তো গত 20 বছর ধরে আছে ও বাড়িতে। চাকর বাকর সবাই এই দুর্ঘটনার কথা শুনেছে তো? হ্যাঁ শুনেছে সবাই। বাইরে এ ব্যাপারে ওদের আলাপ করতে নিষেধ করে দেওয়া হয়েছে? মহিউদ্দিন সাহেব এ সম্পর্কে সবাইকে সাবধান করে দিয়েছেন। সিগারেটের শেষাংশ ছাইদানিতে ফেলে কুয়াশা বলল, আপনি বলছেন চাকর বাকররা সবাই বিশ্বস্ত, তাহলে 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 কি? তাহলে মিসেস আহমদ যে কাল রাতে বাসায় থাকবেন না তা ছেলে ধরারা জানল কি করে? রোজিনা বোকার মতো কুয়াশার মুখের দিকে তাকিয়ে রইল। লীনা বলল, আপনি বলছেন মিসেস আহমদের অনুপস্থিতির সুযোগ নিয়েছে ছেলে ধরাগুলো, কিন্তু মিসেস আহমদের উপস্থিতিতেও খোকন তো চুরি হতে পারত। কুয়াশা বলল, মিসক তো নিজেই বলেছেন গত 2 বছর মিসেস আহমদ বাড়ির বাইরে বেরোননি মোটেও, আর প্রথম যেদিন বেরোলেন সেদিনই দুর্ঘটনাটা ঘটল। উনি বাসার বাইরে যাচ্ছেন, এটা বাইরের লোকদের জানবার কথা নয়, নিশ্চয়ই বাড়ির ভিতরে ছেলে ধরাদের লিয়াজও আছে। কিন্তু সে তো অসম্ভব, জোর দিয়ে বলল রোজিনা। অবিশ্বাসের হাসি হাসল কুয়াশা। আমি খোকনকে ফিরিয়ে আনবার চেষ্টার ত্রুটি করব না, আপনি আর লীনা আগে চলে যান, আমি ঘণ্টাখানেক পরে রওনা দিচ্ছি। ভালো কথা, কাউকে আমার আসল পরিচয়টা জানাবেন না, পারিবারিক বন্ধু বলে পরিচয় দেবেন দরকার হলে। যতদূর মনে হচ্ছে আমাকে মিসেস আহমদের বাসায় আতিথ্য গ্রহণ করতে হবে 2-1 দিনের জন্য, সে ধরনের ব্যবস্থা করবেন, আর এই চিরকুটটা আপাতত আমার কাছেই রইল। রোজিনার মুখটা খুশিতে উজ্জ্বল হল, সে বলল, আমাদেরও ইচ্ছে আপনি শ্যালের বাড়িতে গিয়ে 1-2 দিনের জন্য উঠুন, বেচারি মনে সাহস ফিরে পাবে। 2. রোজিনা আর লীনা যখন টঙ্গিতে মিসেস আহমেদের বাসায় পৌঁছল তখন 10টা বেজে গিয়েছে। প্রায় 2 একর জায়গা জুড়ে বিরাট দোতলা হাল ফ্যাশনের বাড়ি, নামটা সুন্দর, নীলাভ নীলয়, শায়লা নিজেই নাম দিয়েছে। কেয়ারি করা বাগানের পাশ দিয়ে গাড়ি বারান্দাতে গিয়ে থামল গাড়ি। ওদের দেখে এগিয়ে এলেন 35 বয়সের এক ভদ্রলোক। রোজিনা গাড়ি থেকে নেমে পরিচয় করিয়ে দিল। অভিবাদন বিনিময়ের পর রোজিনা প্রশ্ন করল, শায়লা কোথায়, দেখা হচ্ছে ওর সাথে? সে কথার জবাব দিলেন না মহিউদ্দিন সাহেব, বরং বিরক্তি ভরে বললেন, শুনলাম আপনি নাকি তবু সেই ডাকুটার কাছে গিয়েছিলেন, কুয়াশা নাকি নাম? ঈষৎ তপ্ত হল রোজিনা, সে একটু উত্তেজিত গলায় বলল, এছাড়া এ মুহূর্তে আর কি করতে পারতাম? হাত পা গুটিয়ে ভাগ্যের ওপর সব ছেড়ে দিয়ে নিশ্চয়ই বসে থাকা যায় না ম্যানেজার সাহেব। না না, আমি তা বলছি না, সুর নরম করলেন মহিউদ্দিন সাহেব, অন্তত পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করা উচিত ছিল, এসব ব্যাপারে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়, তাছাড়া এই কাজের দায়িত্ব চাপালেন এমন একজন লোকের ওপর যার নামে পুলিশের ফাইলে 1000টা অভিযোগ লেখা আছে। লীনা এতক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে মহিউদ্দিন সাহেবকে দেখল, বেশ চালাক চালাক চেহারা ভদ্রলোকের, চোখে মুখে অহংকারের ছিলিক,
এই বয়সে মাথায় চুল বেশি নেই, কিন্তু জুলপি নেমে এসেছে গালের মাঝামাঝি পর্যন্ত। রুজিনা বলল, বিষ ক্ষয় করার জন্য বিষেরই দরকার, অন্তত আপনাকে তা বুঝিয়ে বলার দরকার নেই। গাড়ির হর্ন শুনে পথের দিকে তাকালো তিনজনই। একটা নতুন মার্সিডিজ ঠুকল গেটের ভেতর, গাড়িটা ওদের কাছে এসে থামল। আরোহী আর কেউ নয়, কুয়াশা স্বয়ং। রুজিনা কুয়াশার সাথে মহিউদ্দিনের পরিচয় করিয়ে দিল। বেজার মুখে অভিবাদন জানালেন তিনি মালিকানের বিশিষ্ট অতিথিকে। কুয়াশা ও মহিউদ্দিন সাহেবকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে রুজিনা লীনাকে নিয়ে দোতলায় শায়লার কামরার দিকে এগোল। কুয়াশাকে যে মহিউদ্দিন সাহেব পছন্দ করেনি বুঝতে দেরি হয়নি তার। কুয়াশা মনে মনে হাসল। বিছানায় উপুড় হয়ে শায়লা তখনও ফুপিয়ে কাঁদছিল। দুজন তাকে অনেক সান্ত্বনা দিয়ে অতি কষ্টে নাস্তা করাতে রাজি করল। পুরনো চাকর রুস্তম আলী শায়লার কামরাতেই নাস্তা নিয়ে এলো। একটুকরো রুটি আর চায়ের বেশি মুখে রুচল না শায়লার। কোনো রকমে চায়ের কাপ শেষ করে সে নেমে এলো ড্রয়িং রুমে। রুজিনা ও লীনাও এলো তার সাথে। মহিউদ্দিন সাহেব ইতিমধ্যে কাজের সুতো দেখিয়ে মিলে চলে গেছেন। কুয়াশা সেই ফাঁকে বাড়ির চারদিকটা এক পাক ঘুরে চাকর বাকরদের সাথে আলাপ আলোচনার পালাটা সেরে ফেলেছে। শায়লা ড্রয়িং রুমে ঢুকেই আবার ঝরঝর করে কেঁদে ফেলল। কুয়াশা দরদ ভরা গলায় বলল, আপনি কাঁদবেন না বোন, আপনার আদরের ধনকে আমি যেমন করে পারি ফিরিয়ে এনে দেব। শান্ত হন আপনি, আপনার কোনো ভয় নেই। লিনু ওকে বসিয়ে দাও। লীনা শায়লাকে একটা সোফায় বসিয়ে দিল, নিজেও পাশে বসল। তবু কাঁদতে লাগলো শায়লা। অনেকক্ষণ কান্নার পর কিছুটা শান্ত হল সে। রুস্তম আলী কয়েকটা চিঠি নিয়ে ঢুকল, সামনের টেবিলটার ওপরে রাখল চিঠিগুলো। রুজিনা সামনের দিকে মাথা নুইয়ে চিঠিগুলো তুলে নিচ্ছিল, কিন্তু তার আগেই কুয়াশা সেগুলো হাতে নিয়ে বলল, কিছু মনে করবেন না, আমি দেখছি। দ্রুত চোখ বোলাল কুয়াশা খামগুলোর ওপর। অধিকাংশই অফিসিয়াল চিঠি, সম্ভবত মিল সম্পর্কিত। একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নোটিশ, দুটো ব্যক্তিগত চিঠি, মেয়েরই হস্তাক্ষর। শেষের চিঠিটার ঠিকানা টাইপ করা। ঠিকানাটা পরীক্ষা করে কুয়াশার চোখ দুটো স্থির হয়ে গেল। সে রুজিনার উদ্দেশ্যে বলল, ভয়ানক ধূর্ত ওই লোকগুলো, ওরা আগে থেকেই সব ঠিক করে রেখেছিল, তাই কাল খোকনকে চুরি করে নিয়ে যাবার আগেই এই চিঠিটা জিপিওর ডাকবাক্সে ফেলেছে। ওরা একরকম নিশ্চিতই ছিল নিজেদের সাফল্য সম্পর্কে। সে কি চিঠিটা মানে এই চিঠিটা ওরাই পাঠিয়েছে? হ্যাঁ, এবং গতকালই পোস্ট করেছে বিকেলে জিপিওতে। মিসেস আহমদ খুলুন চিঠিটা, এগিয়ে দিল সে চিঠিটা শায়লার দিকে। কম্প্রমাণ হাতে চিঠিটা নিল শায়লা। আপনি কি মনে করেন চিঠিটা ওদের লেখা? মনে করি মানে, ওটা যে ওরাই পাঠিয়েছে সে ব্যাপারে আমি নিশ্চিত। চিঠিটা আঙুলের ফাঁকে ধরে বসে রইল শায়লা। তার চোখ মুখ মড়ার মতো ফ্যাকাশে হয়ে গেছে। চিঠিটা খুলতে সে ভয় পাচ্ছে। তারপর মুহূর্তে সে যেন মনোবল ফিরে পেল। কাপা কাপা হাতেই খামটা খুলে ছোট একটা কাগজ বের করল, ভাঁজ খুলে চোখ বোলাল, তারপর ফিসফিস করে বলল, আপনি আপনিই পড়ুন। এগিয়ে দিতে গিয়ে হাত থেকে চিঠিটা মেঝেতে কার্পেটের ওপর পড়ে গেল। চিঠিটা তুলল কুয়াশা। আপনার সন্তান সুস্থ আছে, এই চিঠির নির্দেশ মতো চললে আজ মধ্যরাতে আপনার সন্তানকে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরে পাবেন। একটা সুটকেসে 5 লাখ টাকা পুরানো নোট দিয়ে একজন বিশ্বস্ত লোককে রাত 10টার দিকে জয়দেবপুর জঙ্গলের মধ্যে কেশববাবুর বাংলোতে পাঠিয়ে দিতে হবে। জায়গাটার মাইল দুয়েক এলাকার মধ্যে ছোটখাটো ঝোপঝাড়, বড় গাছপালা নেই, সুতরাং চালাকি করার কোনো অবকাশ নেই। আমার লোকেরা চারদিক থেকে সারাদিন নির্দিষ্ট জায়গাটার দিকে লক্ষ্য রাখবে, কোনো রকম চালাকি করে ফল হবে না। পুলিশকে জানালে পরিণাম হবে ভয়াবহ, কোনোদিনই আপনার ছেলেকে ফিরে পাবেন না আর। শায়লা অস্ফুট আর্তনাদ করে উঠল। আপনার লোককে একা, এবং তাকে অবশ্যই মোটর গাড়িতে যেতে হবে। ঠিক রাত 10টায় তাকে বাংলোতে পৌঁছতে হবে। আমার সাথে আপনার ছেলে থাকবে না, তবে আমাদের আন্তরিকতার প্রমাণস্বরূপ তার কাপড় চোপড় দেখিয়ে দেব। নির্দেশ যথাযথভাবে মেনে চললে মাঝরাতে ছেলে ফিরে পাবেন। আপনার লোককে সে ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেব আমি।
বাংলোর চারদিকে পুলিশ বা অন্য কোনো রকম চর পাঠালে আমি জানতে পারবই। ব্যর্থ হয়ে ফিরে আসতে হবে আপনার দূতকে, সে আমার সাক্ষাৎ পাবে না। মনে রাখবেন, আপনার ছেলের জীবন চরম বিপদের সম্মুখীন। এখানেই শেষ চমৎকার। অপরিচিত কণ্ঠ ভেসে এলো দরজার দিক থেকে, সবাই মুখ তুলল। মহিউদ্দিন সাহেব দাঁড়িয়ে আছেন দরজার কাছে। তিনি যে কখন এসে দাঁড়িয়েছেন কেউ তা লক্ষ্য করেনি। কুয়াশা অত্যন্ত ঠান্ডা দৃষ্টিতে মহিউদ্দিন সাহেবকে জরিপ করল। মহিউদ্দিন সাহেব একবার ক্রুদ্ধ দৃষ্টিতে কুয়াশার দিকে তাকিয়ে বলল, ভয় দেখিয়ে টাকা আদায়ের ফন্দি? আমি বলি এসব ভয় দেখানো ছাড়া আর কিছুই নয়। পুলিশে খবর দিলে টের পাবে বাছা ধনরা। রোজিনা বিরক্তি ভরে মহিউদ্দিন সাহেবের দিকে তাকাল। সে বলল, আপনি কি চরম সর্বনাশটা ডেকে আনতে চান? নিশ্চয়ই না, কিন্তু এসব ভাওতাবাজি। তাছাড়া টাকা দিলে যে ওরা খোকনকে ফিরিয়ে দেবে এমন নিশ্চয়তা কোথায়? উপরন্তু নাগরিক হিসেবে পুলিশে এজাহার দেয়াটাও আমাদের কর্তব্য। এসব বাক বিতণ্ডা বোধ হয় শায়লার কানে ঢুকছিল না। সে কিছুক্ষণ চুপ করে থেকে কুয়াশাকে প্রশ্ন করল, আপনি কি বলেন? আমার মনে হয় টাকাটা দিয়ে দেয়াই ভালো, এই অবস্থায় কোনো রকম ঝুঁকি নেয়া সমীচীন নয়। মহিউদ্দিন সাহেব সরবে প্রতিবাদ করতে যাচ্ছিলেন, কিন্তু শায়লা তাকে বলল, তাহলে মহিউদ্দিন সাহেব আপনি 5 লাখ টাকার ব্যবস্থা করুন, আজ বিকেলের মধ্যেই যাই। কিন্তু এ তো অসম্ভব, এই কয়েক ঘন্টার মধ্যে নগদ এতগুলো টাকা কোথায় পাওয়া যাবে? পেতেই হবে, যেভাবেই হোক, মৃদু অথচ দৃঢ় গলায় বলল শায়লা। আপনি এখনই চলে যান, ব্যাংকে আমি ফোন করে দিচ্ছি। মহিউদ্দিন সাহেব প্রতিবাদ করতে গিয়েও কি মনে করে চেপে গেলেন। ক্ষুব্ধ কণ্ঠে বললেন, বেশ, আপনি যা বলবেন তাই হবে, কিন্তু কেশববাবুর বাংলোতে টাকাটা কি আমাকেই দিতে যেতে হবে? কুয়াশা দ্রুত বলল, না ম্যানেজার সাহেব, ওই কষ্টটুকু আমিই করব। জায়গাটা আমার খুব ভালো করে চেনাও আছে। ওহো, টাকাটা তাহলে আপনিই নিয়ে যাচ্ছেন বাংলোতে, উত্তম ব্যবস্থা। রহস্যজনক হাসি হেসে মহিউদ্দিন সাহেব বললেন, তবু আমি বলছি লোকগুলো ভাওতা দিচ্ছে, আপনার ছেলেকে ফিরিয়ে দেবার ইচ্ছে ওদের নেই। মিসেস আহমদ, মাঝখান থেকে 5 লাখ টাকাও যাবে, তাছাড়া টাকাটা যে যথাস্থানে যাবে তারই বা ভরসা কি? চিঠির নির্দেশ আমাকে মানতেই হবে, কথা বাড়াবেন না, আপনি এখনই ব্যাংকে চলে যান, শায়লা মৃদু ধমক দিল। চুপসে গেলেন মহিউদ্দিন সাহেব, মুখখানা হাড়ির মতো কালো করে চলে গেলেন তিনি। রাতের জন্যে প্রতীক্ষা করা ছাড়া এখন আর কারো কোনো কাজ নেই। দোতলার একটা রুমে থাকবার ব্যবস্থা করা হয়েছিল কুয়াশার, সে সেখানে চলে গেল। তার স্যুটকেসটা রুমে পৌঁছে দিল চাকর। চাকর বাকরদের জানিয়ে দেওয়া হলো যে ছেলে ধরাদের কাছ থেকে চিঠি এসেছে, খোকনকে ফিরে পাবারও আশা আছে পুরো মাত্রায়। তারা পুরো ব্যাপারটা গোপন রাখার শপথ পুনরায় উচ্চারণ করল। খোকনের আয়া 5 পীরের দরগায় শিরনি মানত করল। সময় যেন আজ স্থির হয়ে আছে, ঘড়ির কাঁটা যেন ঘুরছে ধীরে, অতি ধীরে। দুপুরে নিঃশব্দে ওরা খেয়ে নিল। শায়লা তো বলতে গেলে খাবার নেড়ে চেড়ে রেখে দিল। লীনা ও রোজিনারও তেমন রুচি হল না। 4টের দিকে ফিরে এলেন মহিউদ্দিন সাহেব। গাড়ির আওয়াজ শুনে শায়লা নিজেই ছুটে বেরিয়ে গেল। মহিউদ্দিন সাহেবকে প্রশ্ন করল, টাকা পেয়েছেন? তার কণ্ঠে উদ্বেগ, পেয়েছি, তবে অনেক কষ্টে সংগ্রহ করতে হয়েছে, ক্লান্ত স্বরে জবাব দিলেন মহিউদ্দিন সাহেব। কত রকম কৈফিয়ত দিতে হলো ব্যাংকে, আমি তো সত্য কথাটা বলতেই পারলাম না। ভারী স্যুটকেসটা নামালেন তিনি গাড়ি থেকে। তাতে কি, খোকন ফিরে এলেই আমি ওদের জানিয়ে দেব সব, ওরা বুঝতে পারবে তখন, শায়লা প্রবোধ দিল মহিউদ্দিন সাহেবকে। মহিউদ্দিন সাহেব নিজেই স্যুটকেসটা ড্রয়িং রুমে নিয়ে এলেন। পর মুহূর্তে কুয়াশাও ঢুকল সেখানে। শায়লাকে বলল, টাকা এসে গেছে, এই স্যুটকেসে আছে, এখন বাকিটা আপনার উপর নির্ভর করছে, আমি নির্দেশ পালন করেছি, তারা যেন তাদের কথা রাখে সেটাই শুধু দেখতে হবে আপনাকে। কুয়াশা কোনো জবাব দিল না। একটু পরেই মহিউদ্দিন সাহেব চলে গেলেন এবং যাবার সময় কুয়াশার প্রতি তীর্যক দৃষ্টি নিক্ষেপ করতে ভুললেন না। শায়লাকে উপরে তার শয়নকক্ষে পাঠিয়ে দেয়া হল। রোজিনা তাকে ঘুমের ওষুধ খাইয়ে দিল, নিজেও খেল। লীনা কেমন যেন অস্থির এবং অসহায় বোধ করতে লাগল। ড্রয়িং রুমে বসে সিগারেট খাচ্ছিল কুয়াশা।
লীনা এসে বলল, একটা কথা বলবো ভাইয়া। বল। আপনার সাথে আমাকে নিয়ে যাবেন? হঠাৎ তোমার এই দুর্মতি কেন? অবাক হল কুয়াশা। নেবেন কিনা তাই বলুন আগে, কৈফিয়ত চাইবেন না। হাসল কুয়াশা। তা হয় না লীনা, ওরা বড্ড ভয়ঙ্কর লোক। কথার এতটুকু খেলাপ হলে সর্বনাশ রোধ করা যাবে না, যেতে হবে আমাকে একাই। হতাশ হল লীনা। কুয়াশা আর কোনো কথা বলল না। সে সিগারেট টানতে টানতে বোধহয় কর্মপন্থা চিন্তা করতে লাগল। রাত 9টার সময় নেমে এলো শায়লা। একটু ঘুমিয়ে নেবার ফলে হয়তো তাকে অপেক্ষাকৃত শান্ত দেখাচ্ছে। কুয়াশা অভিযানের জন্য প্রস্তুত হয়ে বেরিয়ে এলো। বারান্দায় একটা চেয়ারে বসেছিল শায়লা। কুয়াশা তাকে বলল, আমি তাহলে চলি বোন, 10টার সময় পৌঁছতে হবে, আর দেরি করা সমীচীন নয়, 11টার মধ্যেই ফিরে আসবো আশা করি। রুজিনা বলল, খুব সাবধান শায়লার, সব কিছু আপনার সাফল্য ব্যর্থতার উপর নির্ভর করছে। টাকা ভর্তি স্যুটকেসটা তুলে দেওয়া হয়েছে আপনার গাড়িতে। কুয়াশা মৃদু হেসে বলল, লীনা কোথায়? ওকে দেখছি না যে। রুজিনা বলল, সম্ভবত উপরে আছে, ডেকে দেব। না দরকার নেই। বিদায় নিয়ে মার্সিডিসে চাপল কুয়াশা। কুয়াশা নিজে বা অন্য কেউ যে কথাটা জানতে পারল না তা হলো এই যে, লীনা মাত্র কয়েক মিনিট আগেই মার্সিডিসের বুটে স্থান করে নিয়েছে। তিন, মার্সিডিসের লাগেজ বুটটা এমন প্রশস্ত যে অর্ধশায়িত অবস্থায় লীনা তেমন অস্বাচ্ছন্দ্যতা বোধ করছিল না। কয়েক মিনিট পার হয়ে যেতেই উত্তেজনা দূর হল। তখন সে অনুভব করতে লাগল যে সে একটা বিশ্রী হটকারিতা করে ফেলেছে। বুটে তার উপস্থিতি যদি কোনো রকমে ধরা পড়ে তাহলে খোকনকে আর ফিরে পাওয়া যাবে না। বিবেকের দংশলে লীনা মরে যেতে লাগল। তবুও সে বারবার নিজেকে এই বলে ক্ষীণ আশ্বাস দিতে লাগল যে বুটে তার অবস্থান কেউ টের পাবে না, কুয়াশাও না, শত্রুপক্ষও না। কিন্তু একটা কাজ করলে হয় না? বুটের গায়ে কোনো একটা শক্ত কিছু দিয়ে আঘাত করলেই তো শব্দ পেয়ে কুয়াশা কারণ অনুসন্ধান করতে গিয়ে তাকে খুঁজে পাবে। সে কি ধরা দেবে এইভাবে, নিজের উপস্থিতি ঘোষণা করবে? কিন্তু সে সাহস তার হলো না। কুয়াশা যে অত্যন্ত অসন্তুষ্ট হবে তা চিন্তা করে সে তার উপস্থিতি ঘোষণা করতে সাহস পেল না। অসহায়ের মতো নিয়তির নিষ্ঠুর খেলায় পুতুলের মতো সে নীরবে নিঃশব্দে বসে রইল বুটের মধ্যে। একবার ভাবল, দেখাই যাক না, সে তো আর নির্বোধ নয়, উপস্থিত বুদ্ধিও তার আছে। বিপদে আত্মরক্ষায়, শুধু আত্মরক্ষাই নয়, অন্যকে রক্ষা করার শক্তিও আছে তার। কুয়াশা জয়দেবপুরের বড় সড়ক ছাড়িয়ে ডান দিকে সরু একটা কাঁচা রাস্তায় নেমে গেল। কেশববাবুর বাংলোটা তার চেনা আছে। বড় সড়ক থেকে মাইল দুয়েক দূরে নির্জন পথটা কাঁচা, এব্রো খেব্রো, মাঝে মধ্যে গর্ত, সাবধানে এগুতে হয়। শুক্ল পক্ষের রাত, চারদিকে আলোর বন্যা, মায়াময় পরিবেশ রচনা করেছে, সেই আলোয় দৃষ্টি বহুদূর যায়। মিনিট পনেরো পরে লক্ষ্যস্থলে গিয়ে পৌঁছল কুয়াশা। চাঁদনি রাতে নির্জন জীর্ণ বাংলোটা কেমন যেন ভুতুড়ে বলে মনে হচ্ছে। বাংলোর চারদিকে বহুদূর পর্যন্ত একেবারে ফাঁকা, ছোট ছোট ঝোপঝাড় আছে কিন্তু বড় গাছ নেই। দূরে অনেক দূর দিয়েও যদি কেউ হেঁটে যায় তাহলেও তাকে দেখা যাবে। আশেপাশে লুকোবার কোনো জায়গা আছে বলে মনে হলো না এক বাংলোর ভিতরটা ছাড়া। গাড়ি থেকে নামতে নামতে ছেলে ধরাদের বুদ্ধির তারিফ না করে পারল না কুয়াশা। ভালো জায়গাই বেছে নিয়েছে বটে, কারো পক্ষেই কাছে পিঠে লুকিয়ে থেকে ছেলে ধরাদের গতিবিধি লক্ষ্য করা সম্ভব নয়। ছেলে ধরারা যদি তাকে লক্ষ্য করার জন্যে কোনো পাহারাদার বসিয়ে থাকে কোথাও, তাহলে সে যে একা এসেছে তা বুঝতে তাদের বেগ পাবার কথা নয়। নির্জন বাড়িটার চারদিক তাকিয়ে দেখল একবার, না কাউকে দেখা যাচ্ছে না। গাড়ি থেকে স্যুটকেসটা নামিয়ে মাটিতে রাখল। চারদিকে অন্তহীন নৈঃশব্দ। কিছুক্ষণ পরে শুধুমাত্র একটি শব্দই তার কানে এলো, একটা বিমান চলে গেল তেজগাঁও বিমানবন্দর থেকে। ঘড়িতে দেখল রাত 10টা, ঠিক সময়ই এসে পৌঁছেছে। কিন্তু ওরা কোথায়? বাড়িটার ভিতরে? না তা সম্ভব নয়। প্রায় এক গজ উঁচু কাঠের পাটাতনের ওপর বাড়িটা,
পাটাতনের নিচের দিকে তাকালো কুয়াশা। নিচে তরল অন্ধকার, ভালো করে দেখল না, কেউ নেই। সিঁড়ি বেয়ে বারান্দায় উঠে পড়ল কুয়াশা। বিরাট একটা তালা ঝুলছে, সম্ভবত তালাটা দিয়েছে বন বিভাগের লোক, বাংলোটা এখন তাদেরই সম্পত্তি। বারান্দায় দাঁড়িয়ে রইল কুয়াশা। গাড়ির দিক থেকে ক্ষীণ একটা ধাতব শব্দ ভেসে এলো, কিন্তু কুয়াশা কিছু সন্দেহ করল না। নতুন গাড়ি থামিয়ে রাখলে অনেক সময় নানা রকম ধাতব শব্দ হয়, কিন্তু শব্দটা হয়েছিল লীনার অসাবধানতায়। সে উৎকণ্ঠায় নিঃশ্বাস বন্ধ করে রইল। বাংলোর সামনের প্রাঙ্গণে পায়চারি করতে লাগলো কুয়াশা। মিনিট পনেরো পার হয়ে গেছে, ঘড়ি দেখল সে, দশটা পনেরো। বিরক্ত হলো কুয়াশা, এভাবে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করতে তার সবসময়ই বিরক্ত লাগে। কে জানে সমস্ত ব্যাপারটাই প্রতারণা কিনা, হয়তো অন্য কোনো মতলব আছে ছেড়ে ধরাগুলোর। সময় আরও পার হয়ে গেল বিলম্বিত লয়ে। এখন দশটা তিরিশ মিনিট, নিশ্চিত হলো কুয়াশা, তাহলে ওরা আসছে না, নিঃসন্দেহে ওরা প্রতারণা করেছে। অধৈর্য হয়ে ঘড়ি দেখতে লাগলো কুয়াশা বারবার। না, কারও আসবার লক্ষণ দেখা যাচ্ছে না, এবার তাহলে ফিরে যাওয়াই ভালো, আর দেরি করার কোনো অর্থ হয় না। অকস্মাৎ অনেক দূরে অন্ধকারে ক্ষীণ দুটো আলো দেখা গেল, উজ্জ্বলতর হয়ে উঠেছে আলো দুটো, এদিকে আসছে। মোটর গাড়ির ক্ষীণ একটা শব্দ পাওয়া গেল, ক্রমশ উচ্চতর হচ্ছে শব্দটা, এগিয়ে আসছে গাড়িটা। একটু পরেই একটা কর্টিনা কুয়াশার খুব কাছাকাছি এসে পৌঁছল, কিন্তু সেটা থামল না, তার খুব কাছ দিয়ে ঘন্টায় পনেরো মাইল গতিতে চলে গেল। গাড়ির মধ্যে চালককে দেখতে পেল কুয়াশা। চালক ছাড়া গাড়িতে দ্বিতীয় কেউ আছে বলে মনে হলো না তার। কাঁচা পথ বেয়ে গাড়িতে চলে গেল অনেক দূরে, তাকিয়ে রইল কুয়াশা সেদিকে। কে জানে অন্য লোকও তো হতে পারে, ছেলে ধরা দলটির লোক হলে তো এখানেই থামত, অথবা এটা সাবধানতার লক্ষণও হতে পারে। কিন্তু ঘুরে এলো গাড়িটা ইউটার্ন নিয়ে, আপন মনে হাসল কুয়াশা, সাবধানই লোক, সন্দেহ নেই। শায়লা বেগম কথা রেখেছে কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়াই ছিল কোর্টিনা আরোহীর লক্ষ্য। গাড়িটা কুয়াশার মার্সিডিজের কাছেই থামল। ইঞ্জিন থামিয়ে আলো নিভিয়ে গাড়ি থেকে একটা দীর্ঘকায় লোক বেরিয়ে এলো, মিশমিশে কালো স্বাস্থ্যবান লোকটা, গায়ে মোটা একটা রঙিন গেঞ্জি, পরনে খাকি প্যান্ট। কুয়াশা এগিয়ে গেল লোকটার দিকে, কিন্তু কথা বলল প্রথমে লোকটাই, মুখ থেকে পাইপ নামিয়ে খসখস গলায় বলল, কই গলতি হুয়া ভাই সাহাব। উচ্চারণে বোঝা গেল লোকটা বাঙালি। এখন পর্যন্ত না, জবাব দিল কুয়াশা। লোকটা বলল, এই নির্জন জায়গায় গাড়ি দেখে ভাবলাম কোনো বিপদে পড়েছেন বোধ হয়তো পেট্রোল ফুরিয়ে গেছে, অথবা অন্য কোনো ট্রাবল, হয়তো আপনার কোনো সাহায্য দরকার হতে পারে। অবশ্যই, এসব খেজুরে আলাপ বাদ দিয়ে কাঁচের কথা শুরু করলেই পারেন, রুক্ষ গলায় বলল কুয়াশা। আমি জানি আপনি কে আর কেন এসেছেন। লোকটা বোধ হয় একটু ধাক্কা খেল, ঠিক এই ধরনের কাটা কাটা কথা সে যেন শায়লা বেগমের দূতের কাছে আশা করেনি। সে হয়তো ভেবেছিল শায়লা বেগম নিজেই আসবে টাকাটা নিয়ে। কি ভেবে সে বলল, সেই ভালো, বাজে কথায় লাভ নেই, একা এসেছেন তো, সন্দেহ থাকলে গাড়িটা দেখতে পারেন তল্লাশ করে। লোকটা প্যান্টের পকেট থেকে একটা টর্চ লাইট বের করে গাড়ি জানালা দিয়ে ভেতরটা দেখল, কেউ নেই ভেতরে। সন্দেহ ঘুচল, গ্লোব বক্স আর বুট দেখবেন না? বুটের মধ্যে লীনার বুকের ভিতরটা ধক করে উঠল, মেরুদণ্ডের ভিতরটা শিরশির করতে লাগলো তার। ধরা পড়ে যেতে আর বাকি নেই, তারপর সব শেষ, চরম সর্বনাশের মুহূর্তটা এসে গেছে। বুটের দিকে লোকটা এগুতে গিয়ে কি মনে করে থমকে দাঁড়াল। কুয়াশার কণ্ঠস্বরে কি যেন একটা আছে যা তাকে উদ্বিগ্ন করে তুলেছে। তার হাতে একটা রিভলভার দেখা দিল মুহূর্তের মধ্যে। থামুন আপনি, লোকটা বলল, ওইখানে দাঁড়িয়ে থাকুন, আর এক পাও এগোবেন না, আপনাকে আমি বিশ্বাস করতে পারছি না। কুয়াশার বুকের দিকে রিভলভারটা উদ্যত করল লোকটা, দু তিন পা পিছিয়ে মার্সিডিজের বুটের হ্যান্ডেলটার কাছে গিয়ে দাঁড়াল। লোকটা হ্যান্ডেলটা প্রায় ধরতে যাচ্ছিল। কুয়াশা বিদ্রুপাত্মক কণ্ঠে বলল,
খুলেই দেখো, ওর মধ্যে তোমার মৃত্যু পরোয়ানা আছে। 20 জন পুলিশ হাতকড়া নিয়ে অপেক্ষা করছে তোমার জন্যে। শায়লা বেগম পাঠিয়েছে ওদের। দুপা এগিয়ে এলো কুয়াশা কথা বলতে বলতে। খবরদার মিথ্যা ভেচর ভেচর করো না। লোকটার মনে একটা নিশ্চিত সন্দেহ দানা বেঁধে উঠেছে। আমি বুটটা যাতে না দেখি তাই তুমি চাও, খবরদার, আর এক পাও এগো না যদি জীবন বাঁচাতে যাও। কুয়াশার দিকে তখনও তার রিভলভারটা উদ্যত। খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে দুজন। লোকটা বলল, পিছিয়ে যাও বলছি, 3 সেকেন্ড সময় দিলাম। 1, 2, 3। সঙ্গে সঙ্গে ঘটে গেল ঘটনাটা। কুয়াশা কাঁধ টান দিয়ে লোকটার ঠ্যাঙের দিকে একটা গুঁতো দিল। লোকটা তার বাঁ দিকে পড়ে যেতে লাগলো, কিন্তু পুরোপুরি পড়ে যাবার আগেই তার ডান হাতে লাথি লাগলো। রিভলভারটা হাত থেকে ছিটকে পড়ল। উঠে দাঁড়াবার আগেই কুয়াশা তার পিছনে গিয়ে দাঁড়ালো, বাঁ হাতটা পিছন দিকে মুচড়ে দিল। আর্তনাদ করে উঠল লোকটা, তুমি একটা আস্ত গাধা, ইচ্ছে করলে আমি তোমাকে এইখানেই খতম করতে পারি। কুয়াশা ধীরে সুস্থে বলল, সুতরাং রিভলভার দেখিও না, আপাতত ওঠা যেখানে আছে সেখানেই পড়ে থাক, পরে তুলে নিও। একটু কষ্ট করে উঠতে হলো লোকটাকে। রাগত গলায় বলল, বেশ, এর পরিণাম হাড়ে হাড়ে টের পাবে, চিপকে বলে দেবো আমি, এর জন্য শায়লা বেগমকে দুর্ভোগ পোহাতে হবে। কুয়াশা বাধা দিয়ে বলল, নির্দেশ ছিল তোমার হাতে 5 লাখ টাকা তুলে দিতে হবে, সেই নির্দেশ শায়লা বেগম পালন করেছেন, এখন যা ঘটল তার জন্য দায়ী তুমি একা, তোমার কৃতকর্মের জন্যে শায়লা বেগমকে ভাবতে হবে কেন। লোকটা তার হাত ডলতে ডলতে ক্রুদ্ধ কণ্ঠে জিজ্ঞেস করল, কিন্তু তুমি লোকটা কে হে? আমি যেই হই, কি এসে যায় তাতে? নিশ্চয়ই আমি গোলমাল করতে আসিনি, পুলিশও নই, ডিটেকটিভও নই, মিসেস আহমেদের পরিবারের বন্ধু, তিনি আমাকে এই দায়িত্ব দিয়েছেন এবং ইচ্ছা না থাকলেও আমি এসেছি। ওখানে সুটকেসটায় টাকা আছে, কিন্তু সেটা নেবার আগে খোকনকে যে তোমরাই চুরি করেছ তার প্রমাণ দিতে হবে, তাছাড়া খোকনকে যে ফিরিয়ে দেয়া হবে সে নিশ্চয়তাও দিতে হবে। সব হবে, কিন্তু তার আগে তোমার মার্সিডিজের বুটটা আমাকে দেখতেই হবে। কুয়াশার গাড়ির বুটের হ্যান্ডেল ধরতে ধরতে বলল লোকটা। হ্যান্ডেলটা ঘুরিয়ে বুটের ঢাকনা খুলে ফেলল সে। পকেট থেকে টর্চ লাইট বের করে জ্বালালো। একটু বিস্মিত হলো লোকটা, আশা ভঙ্গের বেদনা অনুভব করলো একটু। না, কোনো জনপ্রাণী নেই বুটের ভিতরে, বুটটা শূন্য। কিন্তু স্বস্তির নিঃশ্বাসও ফেলল সঙ্গে সঙ্গে। সন্দেহ ঘুচল? তিক্ত কণ্ঠে প্রশ্ন করল কুয়াশা। সন্দেহ ঘোচানো আমার দরকার ছিল নিশ্চয়ই, জবাব দিল লোকটা। স্বস্তি বোধ করল লীনাও। নিতান্তই উপস্থিত বুদ্ধির বদৌলতে সে লোকটাকে বোকা বানাতে পেরেছে। কুয়াশা যখন লোকটাকে ধরাশায়ী করেছিল সেই মুহূর্তটাকে সে কাজে লাগিয়েছিল। অদ্ভুত ক্ষিপ্রতার সঙ্গে ওদের দুজনের অলক্ষ্যে বুট থেকে বেরিয়ে নিঃশব্দে ঢাকনা নামিয়ে গাড়ির তলায় আশ্রয় নিয়েছিল। সমস্তটা কাজে তার লেগেছিল মাত্র 10 সেকেন্ড। নিঃশ্বাস প্রায় বন্ধ করে সেখানে পড়ে রইল সে। অন্তত এই মুহূর্তের জন্যে সে নিশ্চিন্ত, তার উপস্থিতি ওরা টের পায়নি, কুয়াশাও না, শত্রুপক্ষের ওই লোকটাও না। উত্তেজনা ধীরে ধীরে প্রশমিত হতেই সে ওদের কথাবার্তা শুনতে লাগল। লোকটা বলল, সন্দেহ নেই শায়লা বেগম নির্দেশ নির্ভুলভাবে পালন করেছেন। প্যান্টের পকেট থেকে একটা কাপড় বের করে বলল, এটা তোমাদের বাচ্চার স্লিপিং স্যুট, দেখে নাও ভালো করে, বুক পকেটে ছেলেটার নামের অদ্যাক্ষর এমব্রয়ডারি করা আছে। উৎসাহ দেখাল না কুয়াশা, এসব ব্যাপারে যে প্রতারণা কেউ করতে চায় না তা সে জানে। তবু এক নজর দেখে স্যুটটা সে পকেটে ঢুকাল। কিন্তু পরবর্তী নির্দেশ? বলছি, অপেক্ষা করো, টাকাটা কোথায়? ওই তো স্যুটকেসে, তোমার নাকে ডগাতেই রয়েছে। দেখতে চাই আমি। বেশ তো, দেখে নাও, খোলাই আছে, তালা দেওয়া হয়নি, দরকার হলে গুনে নাও। রাগে কুয়াশার সর্বাঙ্গ চলে যাচ্ছিল। তার ইচ্ছা করছিল লোকটাকে প্রচণ্ড একটা লাথি মেরে খোকনের হদিস জানতে বাধ্য করে, কিন্তু পরিণাম চিন্তা করে নিজেকে সংযত করল সে। কয়েক পা এগিয়ে গিয়ে স্যুটকেস খুলল লোকটা, টর্চ জেলে দেখে নিল টাকাটা ঠিক আছে কিনা। কুয়াশা তখন অন্য কথা ভাবছিল। গোড়াতেই তার ধারণা জন্মেছিল এই লোকটা নিশ্চয়ই ছেলে ধরা দলের দলপতি নয়। তার আচরণে সে ধারণা বদ্ধমূল হল কুয়াশার। লোকটার কথা থেকেই তার ধারণার সমর্থন মিলেছে। এই লোকটাকে বাগে পেতে কুয়াশার কোনো অসুবিধা হবে না,
কিন্তু তাতে তার কার্যসিদ্ধিও হবে না। এই ধরনের অপরাধ যারা করে তারা অত্যন্ত হুঁশিয়ার। এমনও হতে পারে যে তাদের আসল গুরুকে লোকটা নিজেই চেনে না। টাকার বান্ডিলগুলো পরীক্ষা করে দেখল লোকটা, কোনো গোলমাল আছে বলে মনে হলো না। সুটকেসের ডালাটা বন্ধ করে উঠে দাঁড়িয়ে বলল, মনে হচ্ছে সব কিছু ঠিকই আছে। এবার তাহলে তোমাদের প্রতিশ্রুতি পালন করো, কুয়াশা আবেদনের ভঙ্গিতে বলল। তোমাকে এখানে আরও আধ ঘন্টা অপেক্ষা করতে হবে। এখন রাত 11:30, 11:30 পর্যন্ত এখানে থেকে তুমি নড়বে না। যদি তার আগে এখান থেকে রওনা দাও আমরা জানতেই পারব। সুতরাং ওই চেষ্টাটা করো না। আসলে আমি ইতিমধ্যেই টর্চ লাইট দিয়ে সিগন্যাল দিয়েছি। বেশ, তাই হবে। তারপর অধৈর্য গলায় বলল কুয়াশা, নীলাব নিলয়ে ফিরে যাবে সোজা। শায়লা বেগমকে বলবে আমাদের পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করতে। কিন্তু মাঝরাতের মধ্যেই তোমরা ছেলেটাকে ফিরিয়ে দেবে বলে ওয়াদা করেছ, হতাশ হয়ে বলল কুয়াশা। তোমাদের কায়দা কানুন আমার আদতেই পছন্দ হচ্ছে না। তা না হলে আমাদের কিছুই এসে যায় না। মিসেস আহমদ তার ছেলে ফিরে পাবেন, কিন্তু তা তার যখন খুশি হবে তখন নয়, আমাদের নির্ধারিত সময় অনুযায়ী। অবশ্য মাঝরাতের কাছাকাছি সময়েই ফিরে পাবেন বোধ হয়, বেশি দেরি হবে না। কিন্তু কিভাবে ফিরিয়ে দিচ্ছ? ধীরে রজনী, ধীরে, অস্থির হচ্ছ কেন? শোনো, রাত 12:00 দিকে টেলিফোন করে জানানো হবে কখন কিভাবে ছেলেকে পাবে তোমরা। লোকটার কণ্ঠে এতক্ষণে আত্মপ্রত্যয়ের আভাস। প্রথম দিকে কুয়াশার ব্যক্তিত্বের সামনে অস্বস্তি বোধ করলেও টাকা ভর্তি সুটকেসটা হাতে এসে যাওয়ার পর তার আত্মবিশ্বাস ফিরে এসেছে। সে ভালো করেই জানে মিসেস আহমদের দূতের পক্ষে তাদের নির্দেশ অবহেলা করার সাধ্য নেই। সুটকেসটা নিয়ে ধীরে সুস্থে গাড়িতে উঠল লোকটা। সিটের পিছনে সুটকেসটা নামিয়ে রেখে ইঞ্জিন স্টার্ট দিল। মনের আনন্দে শীষ দিয়ে উঠল। গাড়িতে সঞ্চারিত হলো প্রাণ। কুয়াশার উদ্দেশ্যে হাত নেড়ে টাটা বলতেও ভুলল না। কিন্তু লোকটা জানতে পারল না যে আসার সময় সে একা এলেও ফেরার পথে গাড়িতে সে অন্য একজনকে বয়ে নিয়ে যাচ্ছে। লীনা পুনরায় সুযোগের সদ্ব্যবহার করেছে। লোকটা যখন টাকা গুনছিল, কুয়াশা তখন তার দিকেই তাকিয়েছিল। এই অবসরে লীনা মার্সিডিজের তলা থেকে বেরিয়ে লোকটার গাড়ির বুটের ভিতরে স্থান করে নিয়েছে। ভয়ঙ্কর একটা ঝুঁকি নিতে যাচ্ছে সে, তা সে জানে। কিন্তু অদ্ভুত একটা জেদ তখন তার চেতনাকে আচ্ছন্ন করে ফেলেছে। স্বভাবতই সে ধারণা করল খোকনকে যেখানে লুকিয়ে রাখা হয়েছে গাড়িটা এখন সেখানেই যাচ্ছে। তার একবারও মনে হলো না যে সে নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। ইতিমধ্যেই নিজের বুদ্ধির ওপর গভীর বিশ্বাস জন্মেছে তার, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারবে। এই বিশ্বাসই তাকে এই বিপজ্জনক পথে দ্বিতীয়বার পা বাড়াতে প্রেরণা জুগিয়েছে। হাজার হলেও সে শহীদ খানের বোন, দরকার হলে ভাইয়ের স্থান পূরণ করতে পারবে, এমন বিশ্বাস তার আছে। 12:00 আগে কুয়াশা নীলাব নিলয়ে পৌঁছল। বারান্দায় বসেছিল শায়লা বেগম। সে ছুটে এলো গাড়ির কাছে। দেখা হয়েছে, দেখা হয়েছে ওদের সাথে? উৎকণ্ঠিত মা প্রশ্ন করল। শান্ত গলায় কুয়াশা বলল, ওদের একজন এসেছিল, তাকে টাকা দিয়ে দিয়েছি। আপনার ছেলে যে তাদের কাছেই আছে তার প্রমাণ হিসেবে খোকনের স্লিপিং শ্যুটটা ফেরত দিয়েছে। 12:00 সময় তারা টেলিফোনে শেষ নির্দেশ দেবে। আর কিছু বলেনি? আর কিছুই না? শায়লা বেগম উদ্বেগ আর নিরাশায় ভেঙে পড়ল। কোথায় আছে আমার বাবু? তা বলেনি কিছু? ওই ধরনের কিছু ওরা কখনো বলে না, বাধা দিয়ে বলল কুয়াশা। টেলিফোনেই বাকিটা বলবে, এখন তো প্রায় 12:00, কয়েক মিনিটের মধ্যে ওরা ফোন করবে আশা করি। আপনি আপনার কথা রেখেছেন, ওরা নিশ্চয়ই ওদের কথা রাখবে, আশ্বাসে সুরে বলল কুয়াশা। কিন্তু মায়ের মন এতে আশ্বস্ত হবার নয়। তার চোখ বেয়ে আবার ঝরঝর করে পানি ঝরতে লাগল। প্রচণ্ড শক্তিতে কান্না রোধ করে শায়লা ধীরে ধীরে বারান্দার দিকে এগুলো। পিছনে পিছনে এগুলো কুয়াশা। সে বলল, ব্যাপার কি, ওরা সব কোথায়? লীনা, মিস হক, মহিউদ্দিন সাহেব, আপনি একা কেন? সে কি, লীনার কথা আপনি জানেন না? বিস্মিত হলো শায়লা। আপনি যাবার পর থেকেই তোকে দেখছি না, ভাবলাম সে বোধ হয় আমাদেরকে না বলেই চলে গেছে। আপনাকেও কিছু বলেনি? না তো, আমি কিছুই জানি না। এ তো আরেক ভাবনার কারণ হলো দেখছি,
মিস হককেও তো দেখছি না, ঘুমাচ্ছেন বোধ হয়। না, লীনার জন্যে ওরও ভাবনা হচ্ছিল, হয়তো লীনা বাসায় ফিরে গেছে। নিশ্চিত হবার জন্য রোজিনা ঢাকায় লীনার বাসার দিকে গেছে, আর মহিউদ্দিন সাহেব জরুরি কাজে গেছেন। মিসকের সাথে কে গেছেন? একাই গেছে সে। রোজিনা অত্যন্ত সাহসী মেয়ে, কোনো কিছুতেই ভয় পায় না ও। ভিতরে ভিতরে লীনার জন্যে উদ্বিগ্ন হল কুয়াশা। কে জানে লীনা আবার কোনো বিপদে পড়ল কি না। এমনও তো হতে পারে লীনা একা একাই কেশববাবুর পরিত্যক্ত বাংলোতে গিয়েছে, সেটা তো বড় বিপদের কথা। ড্রয়িং রুমে গিয়ে বসল কুয়াশা, একটা সিগারেট ধরালো। চুপচাপ সিগারেট টানতে টানতে সে পরবর্তী কর্মপন্থা চিন্তা করতে লাগল। চার, পরিণাম সম্পর্কে এতটুকু চিন্তা না করেই লীনা কার্টিনের বুটে ঢুকে পড়েছিল। এতে যে চরম বিপদ নিহিত আছে মুহূর্তের উত্তেজনায় তা বিস্তৃত হয়েছিল। তাছাড়া তার এই অ্যাডভেঞ্চারিজমের আদৌ কোনো প্রয়োজন আছে কিনা তাও ভেবে দেখবার প্রয়োজন অনুভব করেনি। কিছুক্ষণ উঁচু নিচু পথে চলার পর একটা মসৃণ পথের ওপর গিয়ে উঠল গাড়িটা। বেশ দ্রুত গতিতে ছুটে চলেছে গাড়ি। প্রায় 40 মিনিট চলার পর গাড়ির গতিবেগ আবার কমে এল। আবার সেই উঁচু নিচু পথের অনুভূতি। কিছুক্ষণ চলার পর এক সময় থেমে গেল গাড়িটা, ইঞ্জিনটা থেমে গেল। লোকটা গাড়ি থেকে নেমে খটাস করে দরজাটা বন্ধ করে দিল। দাঁতে দাঁত চেপে নিঃশ্বাস বন্ধ করে রইল লীনা। কে যেন দ্রুত গতিতে হেঁটে আসছে গাড়ির দিকে, কান পেতে রইল লীনা। পদশব্দটা এসে থামল গাড়ির দরজার কাছেই। সব ঠিক আছে তো আয়ুবালি? একটা ব্যগ্র কণ্ঠস্বর শোনা গেল। জবাব এল, সব ঠিক আছে, শায়লা বেগম কোনো ফাঁদ পাতবার সাহস পায়নি। পরিণতি চিন্তা করে নিশ্চয়ই। টাকা পেয়েছ? নিশ্চয়ই, সাবাস, আমি ভেবেছিলাম সব ভেস্তে যাবে। সুস্থির নিঃশ্বাস ফেলল লোকটা। তাহলে কেল্লাফতে কর দিয়া, অত খুশি ভালো নয় নওশের, চিন্তা জড়িত কণ্ঠস্বর শোনা গেল আয়ুব আলীর। যে লোকটা টাকা নিয়ে এসেছিল সে খুব সুবিধের লোক বলে মনে হল না, বেশ কঠিন ঠাই, বড় শক্ত লোক, যে কোনো রকম বিপদে ফেলতে পারত। বলতে গেলে আমি কোনো রকমে বেঁচে এসেছি। তার মানে পুলিশ টুলিশ নয় তো? পুলিশ নয় তাতে সন্দেহ নেই, ওদের পরিবারের বন্ধু, মিসেস আহমদ এই কাজের জন্যই ওকে এনেছে। যাগে, বাদ দাও ওসব কথা, আর তো কোনোদিন তার সাথে দেখা হচ্ছে না, টাকা তো হাতে এসেই গেছে। বাচ্চাটা কেমন আছে? চমৎকার, কোনো ঝামেলা পাকায়নি তো? মোটেও না, খাবার যা দিয়েছিলাম সুন্দর করে খেল, আর হাজারবার মায়ের কথা জিজ্ঞেস করল। জানি আয়ুব, বাচ্চাটা বড় ভালো, বড় আদর করতে ইচ্ছে করে, কত রকম কথা বলে আর কি মিষ্টি করে বলে। ঘুমোবার আগে সেই দুধটা দিয়েছিলে তো? হ্যাঁ, খেয়েছে? চেটে পুটে খেয়েছে। ভালো, তাহলে আর দুশ্চিন্তার কিছু নেই, রাতে আর ওকে নিয়ে ঝামেলা করতে হবে না। আর কাল থেকেই তো এই পাট চুকেই যাবে, রাতে আমরা চলে যাওয়ার পর কান্নাকাটি না করলেই হলো। প্রত্যেকটা কথা স্পষ্ট শুনতে পেল লীনা। তাহলে ওরা খোকনকে মাদকদ্রব্য খাইয়ে ঘুম পাড়িয়েছে। ক্রুদ্ধ হলো সে, তবে সুখের বিষয় ওর কোনো ক্ষতি ওরা করেনি। অনেক কথাই জানতে পেরেছে সে, তার দুঃসাহসিক অভিযান একেবারে ব্যর্থ হয়নি। কিন্তু ছেলেটাকে ওরা দেখেছে কোথায়? নিশ্চয়ই কাছাকাছি কোথাও হবে, সম্ভবত এখানেই ওদের আস্তানা। তার মানে ওদের দলপতিরও এখানে আসবার সম্ভাবনা আছে। বাইরে কণ্ঠস্বর শোনা গেল আবার। সুটকেসটা নামিয়ে ফেলো নওশের, এখানে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না, যত তাড়াতাড়ি সরে পড়া যায় ততই ভালো। ঠিক ঠিক, লীনা গাড়ির দরজা খোলার ও বন্ধ করার শব্দ শুনতে পেল। সুটকেসটা বেজায় ভারী, বলল নওশের। এত কথা বলো কেন, চলো এখন, আয়ুব আলীর বিরক্তি ভরা কণ্ঠ শোনা গেল। ধীরে ধীরে পদশব্দ মিলিয়ে যাচ্ছে, একটু পরেই নীরব হয়ে গেল জায়গাটা, লোক দুটো কিছুটা দূরে চলে গেছে। এখন তার নেমে পড়ার সময় এসেছে, এসেই যখন পড়েছে তখন ওদের কার্যকলাপ দেখতে হবে, চোখের আড়াল হতে দেয়া যাবে না। অতি সাবধানে সে ভিতর থেকে বুটের ঢাকনার হ্যান্ডেলটা ঘুরিয়ে ঢাকনাটা তুলে ফেলল, নিঃশব্দে মাটিতে নামল, তারপর চারদিকে তাকাতে লাগলো তীক্ষ্ণ দৃষ্টিতে। আকাশে সাদা মেঘ জমেছে,
চাঁদটা ঢেকে গেছে, কেমন যেন ঘোলাটে আধো অন্ধকার। অনেকক্ষণ পর বুটের নিশ্চিদ্র অন্ধকারের মধ্যে থেকে বেরিয়ে এই অনুজ্জ্বল আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছে চারদিকে লীনা। একটা জঙ্গলাকীর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে সে, তার চারদিকে বেশ উঁচু নিচু গাছপালা, মাঝখান দিয়ে 7-8 ফুট চওড়া কাঁচা রাস্তা, অনেকটা টানেলের মতো দেখাচ্ছে, অদূরে একটা বাড়ির মতো দেখা যাচ্ছে। ঠিক তার সামনে গিয়ে পৌঁছেছে লোক দুটো, লীনা স্পষ্ট দেখতে পাচ্ছে ওদেরকে। সম্ভবত বাড়িটা জনহীন, বেশ উপযুক্ত জায়গায় ওরা খুঁজে বের করেছে, এটাই বোধ হয় তাদের সদর দপ্তর। কিন্তু জায়গাটা কোথায়, সে কোথায় এসে পড়েছে? গাছের ছায়ায় ছায়ায় দ্রুত নিঃশব্দ পদক্ষেপে এগিয়ে গেল লীনা। সামনে একটা খাল কিংবা নদী, যেটাকে বাড়ি বলে মনে হয়েছিল সেটা আসলে জীর্ণ একটা পাকা দালান নদী তীরেই। লোক দুটো ততক্ষণে একটা নৌকোয় চেপে বসেছে, একটা বৈঠা চালাচ্ছে। একটা গাছের আড়ালে দাঁড়িয়ে নৌকোটার দিকে তাকিয়ে রইল লীনা, প্রায় 30-40 ফুট দূরেই একটা লঞ্চের মতো দাঁড়িয়ে। ঠিক লঞ্চ নয়, ক্রুজার জাতীয়, উঁচু নয় বেটে, জীর্ণ মলিন চেহারাটা দূর থেকেও দেখা যায়। চমৎকার, ছেলে ধরা দলটির প্রশংসা না করে পারল না লীনা। জঙ্গলের মধ্যে জীর্ণ বাড়ি, নদীর মধ্যে ভাঙা ক্রুজার, দূরে নদীর ওপারে বহু দূরে দু একটা আলোর শিখা দেখা যাচ্ছে। কাছে পিঠে নিশ্চয়ই জনবসতি নেই, থাকলে ওই জীর্ণ ক্রুজার সম্পর্কে নিশ্চয়ই কারো কোনো উৎসাহ নেই। তাই ছেলে ধরা দলটি ওটাকেই তাদের সদর দপ্তর হিসেবে ব্যবহার করতে পারছে নিশ্চিন্তে। খোকনকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে তা জানতে পেরে শিহরণ অনুভব করল লীনা। সে দেখল ডিঙিটা ক্রুজারের গায়ে গিয়ে ভিড়ল, সেদিকে চেয়ে রইল লীনা। কিন্তু একটু পরেই আবার লোক দুটো ডিঙিতে চাপল, লীনা ঘন জঙ্গলের মধ্যে ঢুকে গেল, নিজেকে মিশিয়ে দিল অন্ধকারের মধ্যে। একটু পরেই ওদের কণ্ঠস্বর শুনতে পেল লীনা। নওশের বলল, ব্যাপারটা কিন্তু মোটেই বুঝতে পারলাম না। কোন ব্যাপারটা? এইভাবে ক্রুজারের কেবিনে এতগুলো টাকা রেখে দেওয়ার কি মানে আছে? কি করে বলবো, চিফের যেমন হুকুম, কর্তার ইচ্ছায় কর্ম। লীনা আর খুব কাজ দিয়ে যাচ্ছিল ওরা, ওর কানে এলো, কিন্তু এই চিফটা কে বলতো এবারে? তুমি তো আজ পর্যন্ত বললে না। বলবো না, শুনতে চেও না, দরকারও নেই। তোমার তো টাকা পাওয়া দিয়ে কথা, সেটা পাবে কালকেই। এখন আমাদের একমাত্র কাজ হলো ঘরে ফিরে ঘুমিয়ে পড়া। চিফ কি করলো না করলো তা নিয়ে আমাদের দরকার কি? তাছাড়া পরের কথাগুলো শুনতে পেল না লীনা। ওরা তার শ্রবণ শক্তির সীমা পেরিয়ে গেছে। একটু পরেই গাড়ির ইঞ্জিনের শব্দ কানে এলো, তারও একটু পরে সরে গেল গাড়িটা। লীনা এখন একা, একটু স্বস্তি বোধ করতে লাগলো সে অনেকক্ষণ পরে, একটা আরামের নিঃশ্বাস ফেলল সে। কিন্তু এখন সে কি করবে? কাছে পিঠে টেলিফোন পেলে কিছু একটা করা যেত, কিন্তু এখানে এই জঙ্গলের মধ্যে টেলিফোন আসবে কি করে? তার চেয়ে বরং সেই রহস্যজনক চিফের জন্য অপেক্ষা করা যাক, যদি তাকে চেনা যায়, অন্তত ভবিষ্যতে চিনবার মতো কোনো হদিস যদি সংগ্রহ করা যায়। কিন্তু তা কি যাবে? এসব দলের সর্দাররা যেমন ভয়ঙ্কর তেমনি সাবধানী হয়। তবু দেখা যাক, সে তো অনেক কিছু জেনে ফেলেছে, এমনকি দলের দুজনের নামও জানতে পেরেছে। দলটাকে ধরবার জন্য সেটাই কি যথেষ্ট নয়? তাছাড়া সে পথঘাট চেনে না, এই গভীর রাতে যাবেই বা কোথায়? আর কুয়াশা নিশ্চয়ই খোকনকে নিতে আসবে ঘণ্টাখানেকের মধ্যে, অবশ্য ওরা যদি কথার বরখেলাপ না করে, আর করলেও লীনা নিজেই বাকিটুকু করতে পারবে। সুতরাং অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। প্রতীক্ষার মুহূর্তগুলো সহজে পার হতে চায় না, বারবার ঘড়ি দেখল লীনা, সময় এগুতেই চায় না। এক একটি মিনিট এক একটা ঘন্টা বলে মনে হয়। আর কি সাংঘাতিক মশা, বড় জ্বালাতন করছে, একটা নয় দুটো নয় যেন হাজার হাজার মশা। প্রাকৃতিক দুর্যোগের পর দুর্গত এলাকায় রিলিফ সামগ্রী এলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা যেমন লোভীর মতো সেদিকে ঝাঁপিয়ে পড়ে, মশাগুলোও তেমনি যেন তার দিকে ঝাঁপিয়ে পড়েছে। একটা মুহূর্তের জন্যও তিষ্ঠাতে পারছে না লীনা, সারা শরীরে হুল ফোটাচ্ছে, অথচ শব্দ করে জুৎসয়ে একটা থাপ্পড়ও দিতে পারছে না লীনা। হাত পা নেড়েও খুব সুবিধা করতে পারছে না, জোরে হাত পা নাড়াচাড়া করলে গাছের পাতায় লেগে খসখস শব্দ হবে। যদি কোনো পাহারাদার থাকে তাহলে শব্দটা তার কানে গেলে ফল ভালো হবে না, কিন্তু মশাগুলো শুধু তার রক্ত শোষণ করেই খুশি নয়। কানের কাছে রেডিও পাকিস্তানের কমার্শিয়াল সার্ভিসের হাজারবার শোনা বস্তা পচা গানের মতো জ্বালাতন করছে।
শেষ পর্যন্ত কি তাকে মশার উপদ্রবে রণে ভঙ্গ দিতে হবে? দূর থেকে একটা মোটর গাড়ির শব্দ আসছে না? কান পাতল লীনা। মনে হচ্ছে একটা গাড়ি ক্রমেই নিকটবর্তী হচ্ছে। এদিকে আসছে গাড়িটা, আওয়াজটা ক্রমেই বাড়ছে। একটু পরেই আলো দেখা গেল, হেডলাইট নয়, পার্কিং লাইট চালিয়ে আসছে গাড়িটা। ধীরে ধীরে সরু পথ পেয়ে এগুচ্ছে। লতাপাতার ফাঁক দিয়ে দেখতে লাগলো লীনা গাড়িটা। তার সামনে দিয়ে ভাঙা বাড়িটার কাছে গিয়ে থামল। একজন মাত্র লোক গাড়িতে, শিউরে উঠল লীনা, যদি তাকে দেখে ফেলে। গাড়ি থেকে নেমে এলো একটা ছায়ামূর্তি, লীনার কাছে থামল। সে ডাইনে বেয়ে তাকালো একবার, গায়ে ঢিলে সাদা আলখেল্লা, মাথায় হ্যাট, মুখে মুখোশ। মেঘের ফাঁক দিয়ে চাঁদের আলো বেরিয়ে পড়ল এই সময়। স্পষ্ট জ্যোৎস্নালোকে লীনা দেখল ছায়ামূর্তি উঁচু পাড় পেয়ে নেমে গেল। ইনি তাহলে চিফ, ছেলে ধরা দলের সর্দার, টাকা নিতে আসছে নিশ্চয়ই। হয়তো খোকনকেও নিয়ে যাবে ফিরিয়ে দেবার জন্যে, অথবা শুধু টাকাটাই নিয়ে যাবে, মিলিয়ে যাবে একেবারে, বাতাসে মিশে যাবে। কিন্তু এমন যদি হয়, খোকনকে যদি লোকটা নিয়ে যায়, যদি আবার টাকা দাবি করে, অথবা ভয়ঙ্কর কিছু একটা করে বসে, লীনার মেরুদণ্ডের মধ্যে শিরশির করে উঠল। লোকটার হাঁটবার ভঙ্গিটা তার খুব পরিচিত বলে মনে হচ্ছে, খুবই পরিচিত। কে লোকটা? ছায়ামূর্তি ততক্ষণে নৌকোয় গিয়ে উঠেছে, লগি ঠেলে ডিঙিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। লীনা ঝোপের মধ্যে থেকে বেরিয়ে গাড়িটার কাছে এসে দাঁড়াল। একটা মরিস মাইনর, অন্ধকারে রং বোঝার উপায় নেই। ভ্যানিটির ব্যাগ থেকে দ্রুত ছোট একটা টর্চ লাইট বের করে পিছনের নাম্বার প্লেটটা খোঁজ করল। আনরেজিস্টার গাড়ি, কোনো রকম নম্বর নেই, একেবারে নতুন, হার্ডবোর্ডে লেখা অন টেস্ট। একটু নিরাশ হল লীনা। ধীরে ধীরে এসে নদীর তীরে নেমে গেল। কোথা থেকে যেন খুব আস্তে আস্তে খটখট শব্দ আসছিল, কান পেতে শুনল লীনা, কিন্তু শব্দের উৎস আবিষ্কার করতে পারল না সে। মনে হলো শব্দটা বোধহয় ভাঙা ক্রুজার থেকেই আসছে, কে জানে ওখানে কি হচ্ছে এখন। উদ্বেগে গলাটা শুকিয়ে আসতে লাগলো তার, এখানে আর বেশিক্ষণ থাকা যায় না, চাঁদ মেঘের আড়ালে লুকিয়েছে, আবার বেরিয়ে আসবে এক্ষুনি, হয়তো চিফ তাকে দেখে ফেলতে পারে। দ্রুত আবার সে পারবে উঠে ঝোপের মধ্যে গিয়ে দাঁড়ালো। কাজটা যে সে ভালো করেছিল তার প্রমাণ পাওয়া গেল একটু পরেই। ডিঙিটা ফিরে এসে তীরে ভিড়ল। লীনা দেখল বড় একটা স্যুটকেস হাতে নেমে এলো সেই ছায়ামূর্তি, বেটে খাটো লোকটা, কোমরটা একদিকে সামান্য বাঁকিয়ে হাঁটছে স্যুটকেসটা নিয়ে। হাঁটতে বোধহয় সামান্য অসুবিধা হচ্ছে ওর, তাই কোমরটা বাঁকিয়ে ভারসাম্য রক্ষা করছে। হাঁটবার ভঙ্গিটা সত্যি পরিচিত, তবু স্মরণ করতে পারল না লীনা। স্মৃতি মন্থন করল দ্রুত, হ্যাঁ, একজনের সাথে ছায়ামূর্তি চলার ভঙ্গির মিল আছে হুবহু, কিন্তু না, সে তো অসম্ভব, তাহলে অন্য লোক, অপরিচিত লোক। তাছাড়া একজনের সাথে অন্যজনের চলার ভঙ্গিতে সাদৃশ্য থাকা বিচিত্র নয়। ছেলে ধরার দলটির কার্যপদ্ধতি বুঝতে পারছে লীনা। টাকা নিয়ে নিরাপদে সরে যাবার পর খোকনকে ওই ক্রুজার থেকে নিয়ে যাবার চূড়ান্ত নির্দেশ দেওয়া হবে, তার মানে আরও ঘণ্টাখানেকের ব্যাপার। এখন রাত দেড়টা, আড়াইটার আগে নিশ্চয়ই কুয়াশা আসছে না, অবশ্য ছেলে ধরা দলটি যদি তাদের প্রতিশ্রুতি রক্ষা করে, অন্যথায়। ছায়ামূর্তি চলে যাবার পর লীনা আবার এসে নদীর তীরে দাঁড়াল। মেঘটা সরে গেছে, চাঁদের আলোয় সুপ্তিমগ্ন আকাশ পৃথিবী ভরে গেছে, চিকচিক করছে নদীর বুক, আশ্চর্য সুন্দর লাগছে এই পরিবেশ, মনোহর পরম মনোহর এই পৃথিবী। প্রকৃতির রূপশোভা আকণ্ঠ পান করতে লাগল লীনা। পাঁচ, টেলিফোন বেজে উঠল রাত দুটোর সময়, দুঘণ্টা অপেক্ষা করার পর। শাইলা বেগম হাত বাড়াল টেলিফোনের দিকে, কিন্তু কুয়াশা বলল, প্লিজ আমাকে ধরতে দিন। হাত গুটিয়ে নিল শায়লা, রিসিভার তুলল কুয়াশা, হ্যালো কুয়াশা, বাংলোয় দেখা সেই লোকটার কণ্ঠস্বর, হ্যাঁ বেশ, তোমরা তোমাদের প্রতিশ্রুতি পালন করেছ, এবার আমরা আমাদের কথা রাখতে চাই। বেশ বলো, মন দিয়ে শোনো, কাজপুর ব্রিজ পার হয়ে একটু এগিয়ে ডাইনে ভাঙা একটা রাস্তা পাবে, সেটা গিয়ে শেষ হয়েছে একটা বদ্ধ জলাভূমিতে, লক্ষা নদীর মোচে যাওয়া একটা অংশ, দেখতে নদীর মতোই, সেখানে আছে ভাঙা একটা ক্রুজার, সেখানেই আছে তোমাদের খোকন। কুয়াশা অবাক হল,
ছেলে ধরা দলটা তাদের কথা রেখেছে বলে নয়, লোকটার মুখে তার নাম শুনে। তার নাম লোকটা এত তাড়াতাড়ি জানল কি করে? সে তো নিজে তার নাম উচ্চারণ করেনি। জায়গাটা চিনতে পারছো? হ্যাঁ, জঙ্গল আছে একটা, ওই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা চলে গেছে। চিনতে পারছি। বেশ, এবার বাকিটা শোনো, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। লোকটার গলায় ধমকের আভাস। তুমি সেখানে একা যাবে, একেবারেই একা, আর তুমি কাউকেই তোমার গন্তব্যস্থান বলতে পারবে না, এমনকি বাচ্চাটার মাকেও নয়। কিন্তু তা কি করে সম্ভব? সম্ভব করতেই হবে, লোকটার গলায় আদেশের সুর। কুয়াশা এই নতুন আদেশের কারণটা বুঝতে না পেরে একটু অবাক হল, কিন্তু তা প্রকাশ করার প্রয়োজন বোধ করল না। সে বলল, কিন্তু ফোনটা যদি অন্য কেউ ধরত, ধরো যদি মিসেস আহমদ নিজেই ধরতেন, তাহলে কি হতো? আমি জানি তো তুমি ওখানটাতেই থাকবে, হাসলো লোকটা, আর টেলিফোনের কাছেই থাকবে। তবু যদি অন্য কেউ ফোন ধরত, তাহলে তোমাকেই ডেকে দিতে বলতাম। তোমরা যদি এই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করো, তাহলেই শুধু তোমাদের শিশু নিরাপদ থাকবে। আমি আবার বলছি, কোথায় যাচ্ছ কাউকে বলতে পারবে না। লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেল। কুয়াশা অবস্থাটা অনুধাবনের চেষ্টা করল। এটা কি নতুন কোনো ফন্দি? টাকা দেওয়া হয়ে গেছে, খোকন ক্রুজারের কেবিনে একা আছে, তাকে আনতে দশজন গেলেই বা ক্ষতি কিসের? কেন এই অতি সাবধানতা? নাকি কোনো বিশ্রী ফন্দি করেছে লোকগুলো? শায়লা ব্যাকুল দৃষ্টিতে কুয়াশার দিকে চেয়ে আছে, তার ঠোঁট কাঁপছে, বুকের ভিতরে চিরচির করছে। কুয়াশাকে চিন্তিত দেখে সে কোনো প্রশ্ন করতে সাহস পাচ্ছে না। কে জানে কোনো অমঙ্গল বার্তা শুনতে হবে কি না। কুয়াশা তাকে অভয় দিল, ভয়ের কিছু নেই, কয়েক ঘন্টার মধ্যেই আপনার ছেলেকে ফিরে পাবেন, এখনই আমি যাচ্ছি ওকে আনতে। আমিও যাব, ব্যাকুল প্রার্থনা জানালো শায়লা বেগম। না মিসেস আহমদ, তা হয় না, ওদের নির্দেশ, আমাকে একা যেতে হবে। আর কোথায় এখন খোকন আছে তাও কাউকে বলা চলবে না। জানি না কেন ওরা এই নির্দেশ দিয়েছে, কিন্তু তা অমান্য করলে খোকনের ক্ষতি হবে বলে শাসিয়েছে। খোকন ভালো আছে তো? যতদূর জানি ভালো আছে, কিন্তু আমি আর দেরি করতে পারছি না, যত দেরিতে যাব খোকনকে আনতে ততই দেরি হবে। শায়লা যে খুশি হল না তা বুঝল কুয়াশা, তার চোখে অনিশ্চয়তা ও ভয়ের চিহ্ন। কিন্তু উপায় কি? বেরিয়ে গেল কুয়াশা। একটু পরেই কুয়াশার গাড়ি স্টার্ট দেওয়ার শব্দ কানে এলো শায়লার। উদ্বেগ ব্যাকুল শায়লা করিডোরে এসে দাঁড়ালো ধীরে ধীরে। সমস্তটা বাড়ি নীরব, চাকর বাকর সব ঘুমিয়ে আছে। বুড়ো রুস্তম আলী জেগে থাকতে চেয়েছিল, কিন্তু শায়লা বেগম তাকে একরকম ধমক দিয়ে শুতে পাঠিয়েছে। কাউকে সহ্য করতে পারছে না সে। প্রায় আধু ঘন্টা চলে গেছে, নিঝুম রাতে বারান্দায় দাঁড়িয়ে আছে শায়লা, প্রতীক্ষা ব্যাকুল চিত্তে। কিছুক্ষণ আগে যে বাড়ির পিছনের বাগানের পাঁচিল ডিঙিয়ে একটা ছায়ামূর্তি ঢুকেছে তা সে জানে না। ছায়ামূর্তির হাতে একটা স্যুটকেস। ছায়ামূর্তি নিঃশব্দ দ্রুততায় বাগানের ভেতর দিয়ে বাড়িটার পিছন দিকের দরজার কাছে এসে দাঁড়াল। পকেট থেকে চাবি বের করে তালা খুলল। এদিকটা এমনিতেই ফাঁকা, প্রধানত চাকর বাকরগুলো এদিকেই থাকে, তারা সবাই এখন ঘুমাচ্ছে। দোতলায় যাবার একটা ঘোরানো কাঠের সিঁড়ি আছে। ছায়ামূর্তিটা সিঁড়ির কাছে এসে দাঁড়াল। না, কেউ নেই। আস্তে আস্তে অত্যন্ত নিঃশব্দে সে সিঁড়ি বেয়ে উঠে গেল দোতলায়। কুয়াশার রুমটাতে ঢুকে দরজা বন্ধ করে দিল। আলখেল্লার পকেট থেকে জোরালো একটা টর্চ বের করে কামরাটার কোনায় বসানো পুরনো একটা কিবোর্ডের সামনে গিয়ে দাঁড়াল। কিবোর্ডের দরজাটা হাট করে খুলল ছায়ামূর্তিটা। ভিতরে গোটা তিনে পুরনো স্যুটকেস পড়ে আছে। ছায়ামূর্তি তার হাতের স্যুটকেসটা পুরনো স্যুটকেসের মধ্যে ঢুকিয়ে দিল। দরজাটা অমনি খুলে রেখে সে আবার বেরিয়ে এলো রুম থেকে। তিনটে রুমের পরে শায়লা বেগমের রুম। ভারী পর্দা ঝুলছে দরজায়, নিজ দিয়ে উজ্জ্বল আলোর রেখা বেরিয়ে আসছে। ছায়ামূর্তি পর্দা তুলে ভিতরে ঢুকল, সোজা চলে গেল খাটের কাছে, গদি তুলে একটা চাবির কোঁচা বের করে পকেটে পুরল। তারপর ফিরে এলো কুয়াশার রুমে। কিবোর্ডের ভিতরে কিছুক্ষণ আগে রেখে যাওয়া স্যুটকেসের পিছনে চাবির কোঁচাটা নিঃশব্দে রেখে দিয়ে বেরিয়ে এলো ছায়ামূর্তি। অন্ধকারে পৈশাচিক হাসি হাসলো ছায়ামূর্তি। তার পরিকল্পনা সফল হতে চলেছে, চরম সাফল্যের প্রান্তে এসে দাঁড়িয়েছে সে। কুয়াশা ও শায়লা বেগমকে এক তীরে বিদ্ধ করতে পেরেছে সে, তার মনস্কামনা পূর্ণ হতে আর দেরি নেই।
এখন অনেক দূরে জলাভূমির তীরে অন্ধকারে দাঁড়িয়ে কুয়াশার জন্য প্রতীক্ষা করছে লীনা। তার ধৈর্যচ্যুতি ঘটেছে, অস্থিরতা আর অস্বস্তিতে কুমড়ে মরছে সে। তার বারবার মনে হচ্ছে কোথায় কি যেন একটা গোলমাল ঘটেছে, কিন্তু এখন তা বোঝা যাচ্ছে না। আসলে এমনটা কখনো হয় না, চুরি যাওয়ার সঙ্গে সঙ্গেই বাচ্চাকে ফিরিয়ে দেওয়া হয় না। অনেক সময় সপ্তাহের পর সপ্তাহ কেটে যায়, এত তাড়াতাড়ি বাচ্চা ফিরিয়ে দেওয়ার কথা সে কোথাও শোনেনি। এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, অন্য কোনো অভিসন্ধি আছে। সে কুয়াশাকে বলবে তার এই ধারণার কথা, কিন্তু কুয়াশা এত দেরি করছে কেন? এখনো কি কোনো নির্দেশ দেওয়া হয়নি? ক্রুজারের দিকে তাকিয়ে চিন্তা করছিল লীনা। অবোধ শিশুটা একা ওই ক্রুজারের মধ্যে আছে ভেবে কষ্ট হচ্ছে লীনার, কিন্তু এগুতে সাহস পাচ্ছে না ও। হাওয়া পড়ে গেছে, জলাভূমির জল নিস্তরঙ্গ, অদ্ভুত একটা স্তব্ধতা চারদিকে। সেই স্তব্ধতা ভেদ করে অত্যন্ত ক্ষীণ একটা শব্দ কানে এলো তার। প্রথমে সে শব্দটাকে গুরুত্ব দেয়নি, কিন্তু হঠাৎ তার মনে হলো ক্রুজারটা যেন একটু নিচু হয়ে যাচ্ছে। চমকে উঠল লীনা, ভালো করে লক্ষ্য করল। সর্বনাশ, ক্রুজার যে তলিয়ে যাচ্ছে! আর সেই মুহূর্তে সে শব্দের গুরুত্ব উপলব্ধি করল, বুদবুদের শব্দ ওটা। ক্রুজারটা যে ডুবছে শব্দটা তারই একটা প্রমাণ। আতঙ্কে পাথর হয়ে গেল লীনা। তাহলে সেই ছায়ামূর্তিটাই এই ভয়ঙ্কর কাণ্ডটা করে গেছে। সে হয়তো ক্রুজার থেকে নেমে যাবার আগে ক্রপ কপ খুলে দিয়ে গেছে বা অন্য কিছু করে রেখেছে, তা না হলে ক্রুজারটা ডুবে কেন? কিন্তু এর মানে তো খুন, ঠান্ডা মাথায় খুন। নিশ্চয়ই খোকনকে ওরা খুন করতে চায়। অসম্ভব, তা হতেই পারে না। খোকনকে যেমন করে হোক মৃত্যুর কবল থেকে বাঁচাতেই হবে। ইস, আগে যদি সে খোকনকে আনতে যেত! নিজেকে ধিক্কার দিল লীনা। আর দ্বিধা করল না লীনা, নৌকা চালাতে জানে লীনা, সাঁতার দিতেও জানে ভালো। শাড়িটার আঁচল ভালো করে কোমরে পেঁচিয়ে লাফ দিয়ে ডিঙিটাতে চাপল সে। ওরা যদি পাহাড়া রেখে গিয়ে থাকে তাহলে তা এখনই জানা যাবে। সে চিন্তা করার সময় লীনার এখন নেই। তার লক্ষ্য এখন নিমজ্জমান ক্রুজার, তাকে এখনই সেখানে পৌঁছতে হবে। লগিটা ধরল লীনা, সে যত এগুতে লাগলো বুদবুদের শব্দ ততই স্পষ্ট হতে লাগলো। ক্রুজারের ককপিটে উঠে একটা রডের সাথে ডিঙিটাকে বাঁধল আগে। ককপিটে ইতিমধ্যেই পানি উঠে গেছে একটু একটু, পায়ের পাতা ভিজে গেল লীনার। কেবিনের দরজাটা তার সামনেই, হ্যান্ডেলটা ঘুরিয়ে ধাক্কা দিল। প্রথমটা সে ভাবল দরজাটা বোধহয় তাহলা দেওয়া আছে, কিন্তু একটু পরেই সে বুঝতে পারল যে কেবিনের ভিতরের পানির চাপের জন্যে তার চেষ্টা ব্যর্থ হচ্ছে। কিন্তু পিছু হটলে চলবে না, দরজাটা যেমন করে হোক খুলতেই হবে, ভিতরে ঢুকতেই হবে, খোকনকে বের করে আনতেই হবে। তার দেহে যতক্ষণ আছে শক্তি শেষ পর্যন্ত সে চেষ্টা করবে। সে দরজায় কাঁধ লাগিয়ে দেহের সমস্ত শক্তি একত্রিত করে ঠেলতে লাগল, আর সামান্য ফাঁকতেই সে তার পাতলা দীর্ঘ তনুটা সুকৌশলে ঢুকিয়ে দিল। কেবিনের ভিতরটা অন্ধকার, হাঁটু পর্যন্ত পানি উঠে গেছে, শাড়ি নিচের দিকটা ভিজে যাওয়ায় হাঁটতেও পারছে না ভালো করে। হাত ব্যাগটা ভাগ্যিস তখনও তার হাতে। দ্রুত টর্চটা বের করে আলো জ্বালল। আলোটা চক্রাকারে ছড়িয়ে পড়ল কেবিনের ভিতর। ছোট কেবিনটায় দুটো জানালা, দুটোই ভারী নোংরা পর্দা দিয়ে ঢাকা, দুপাশে দুটো করে বাঙ্ক। নিচের বাঙ্ক দুটো ইতিমধ্যেই ডুবে গেছে। উপরে একটা বাঙ্কের দিকে তাকালো, সেটা শূন্য। আলোটা ঘুরিয়ে অন্য বাঙ্কটার উপর ফেলল এবং সেখানেই সেই বাঙ্কেই ঘুমন্ত একটা শিশুকে দেখতে পেয়ে আনন্দে ঘুমন্ত শিশুর মুখের ওপর আলো ফেলল। এখন পর্যন্ত নিরাপদেই আছে খোকন, পরম শান্তিতে ঘুমোচ্ছে সে, মুখে মিষ্টি হাসির ছাপ, অসুস্থতার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। টর্চের আলো মুখে পড়াতেও জাগল না খোকন, এমনকি নড়ে চড়ে উঠল না। প্যান্ট আর গেঞ্জি রয়েছে খোকনের পরনে, পরিচ্ছন্ন ছোট একটা বিছানা। যাক, ওরা তাহলে খোকনের কোনো ক্ষতি করেনি। আসলে খোকনকে যে অবস্থায় দেখতে পাবে বলে লীনা আশা করেছিল তার চেয়ে অনেক ভালো অবস্থাতেই তাকে রাখা হয়েছে। লীনা কপালের ওপর আলগোছে আঙুল ছোঁয়াল, ঠান্ডা কপাল, কোকড়া চুলগুলোর মধ্যে আঙুল চালিয়ে দিল, ঘাড়ে ঝাঁকুনি দিল মৃদু, কিন্তু নড়ল না খোকন, জাগল না। বুঝতে বিলম্ব হল না লীনার। লোক দুটো যে দুধের কথা বলেছিল তার কৃপাতে এই অবস্থা হয়েছে খোকনের। ওরা ওকে দুধের মধ্যে কোনো মাদকদ্রব্য মিশিয়ে দিয়েছিল নিশ্চয়ই। রাগে সর্বাঙ্গ জ্বলতে লাগল লীনার। কেবিনের মধ্যে পানি ক্রমেই বাড়ছে, পানি হাঁটু ছড়িয়ে গেছে। আর বিন্দুমাত্র দেরি করা উচিত নয়, খোকনকে কোলে তুলে নিয়ে দরজার দিকে এগুতে লাগলো লীনা।
পানির মধ্যে এগুতে খুব অসুবিধা হচ্ছিল তার। বারবার সে ভারসাম্য হারিয়ে ফেলছিল, কিন্তু চরম বিপদের মুহূর্তে দেখা দিল ঠিক তখনই যখন সে দরজার কাছে এসে দাঁড়াল। গায়ের সমস্ত শক্তি দিয়ে টেনেও সে দরজা খুলতে পারল না। কেবিনের ভিতরে পানির চাপ এখন এতই যে প্রচণ্ড শক্তিধর লোকের পক্ষেও দরজা এতটুকু নড়ানো সম্ভব নয়, লিনার তো প্রশ্নই ওঠে না। তাছাড়া আবার তার এক হাতে রয়েছে খোকন। দরজাটা পুরনো, হয়তো তেমন মজবুত নয়, কিন্তু সেটা ভাঙা অন্তত তার পক্ষে সম্ভব নয়, এক হাত দিয়ে তো নয়ই। অনিবার্য মৃত্যুর মুখে দাঁড়িয়েছে সে আর খোকন, ফাঁদে পড়ে গেছে ওরা। নিষ্ঠুর চেষ্টায় নিজেকে শান্ত রাখল লিনা, জানালার পর্দা সরিয়ে দিল। না, একেবারেই ছোট জানালা, কাঁচ ভেঙে ফেললে ওর ভেতর দিয়ে সে বেরোতে পারবে না, ছেলেটাকে ফেলে দিলে পানিতে পড়ে যাবে। ক্রুজারটা ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে, কোমর পর্যন্ত পানি উঠেছে, নিজেকে বা খোকনকে রক্ষা করার ক্ষীণতম সম্ভাবনাটুকুও নেই। মৃত্যু ধীরে ধীরে এগিয়ে আসছে শব্দহীন পদক্ষেপে। আতঙ্কে বক্ষ স্পন্দন বন্ধ হয়ে আসছে লিনা, তবু সে শান্ত সমাহিতভাবে দাঁড়িয়ে রইল। সাহায্য কি আসবে না? জানালার পর্দাটা তুলে সে বাইরের দিকে তাকিয়ে রইল অসহায় দৃষ্টিতে। ৬ খোকনকে আনতে চলেছে কুয়াশা। দ্রুত বেগে তার মার্সিডিজ ছুটে চলেছে রাজধানীর নির্জন আলো আধারি পথ দিয়ে, যেতে হবে তার বাড়ির পাশ দিয়েই। থামল কুয়াশা তার বাড়ির সামনে, নিঝুম রাত। গাড়ি থেকে নেমে গেটের কাছে এগিয়ে গেল, গেট খুলল না। অন্ধকারে হাতরে গোপন একটা বোতাম টিপল, দূরে বাড়ির ভিতরে ক্রিং ক্রিং করে ঘন্টা বেজে উঠল। এক মিনিট পরে নিঃশব্দে গেটের কাছে এসে হাজির হল স্যানন্ডি কষ্টা। ইয়েস বস, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, কাম ইন প্লিজ। গেট খুলতে খুলতে সোল্লাসে স্বাগত জানালো ডি কষ্টা কুয়াশাকে। মান্নান কোথায়? হি ইজ ইল। কলিন? গন হোম ইয়েস্টারডে, কাল ঘর চল গিয়া। শুনুন, আমার হাতে সময় খুব কম, জরুরি একটা কাজে যাচ্ছি, আপনাকে স্কুটারটা নিয়ে আমার পিছনে পিছনে যেতে হবে, তবে অনেকটা দূরে থাকতে হবে, মনে থাকবে? শিওর, আমি এখনই বেরিয়ে পড়ছি, কিন্তু তার আগে আরেকটা কাজ করতে হবে। আমি আর ভিতরে ঢুকবো না, আপনি শহীদদের বাসায় টেলিফোন করে খোঁজ নিন লিনা ফিরেছে কিনা। বিকুই, আমি অপেক্ষা করছি। চলে গেল ডি কষ্টা। কুয়াশা একটা সিগারেট ধরালো, ঘড়ি দেখল, রাত সোয়া দুটো। গাড়িতে গিয়ে বসল সে। মিনিট পাঁচেক পরেই স্কুটারের শব্দ এলো, ডি কষ্টা আসছে। গেট পেরিয়ে বাইরে এসে কুয়াশার মার্সিডিজের পাশে স্কুটারটা দাঁড় করিয়ে বলল, মিস খান বাসায় ফেরেননি রাতে, টঙ্গিতে কোন এক বন্ধুর বাসায় নাকি গিয়েছেন সকালে, আপনিও নাকি গিয়েছিলেন, গফুর বলল। কুয়াশা কিছু বলল না, লিনার জন্যে শঙ্কিত হল, কি হলো মেয়েটার কে জানে। গাড়িতে স্টার্ট দিয়ে বলল, আমরা যাচ্ছি ডেমরার দিকে, ডেমরা নিশ্চয়ই চেনেন আপনি? চিনি বস, খুব ভালো করেই চিনি। ব্রিজ থেকে একটু দূরে দক্ষিণ দিকে আছে একটা জঙ্গল, তার ভিতর দিয়ে আছে একটা কাঁচা রাস্তা, ওই রাস্তার শেষ প্রান্তে আছে একটা বড় বিল, সেই বিলের তীরেই যাচ্ছি আমরা, আমি যাব আগে, আপনি অনেকটা পিছনে পিছনে আসবেন। ২০ মিনিট পরে কুয়াশার মার্সিডিজ জলাভূমির তীরে গিয়ে পৌঁছল। গাড়ির ইঞ্জিন বন্ধ করে নেমে পড়ল সে। উজ্জ্বল জ্যোৎস্নালোকে কেবিন ক্রুজারটা দেখা যাচ্ছিল, কিন্তু কুয়াশা কেবিনে যাবার জন্যে কোনো ডিঙি খুঁজে পেল না। কয়েক মুহূর্ত নীরবে চারদিকে জরিপ করল, জীর্ণ বাড়িটার দিকে একবার চোখ বোলাল। এখন ক্রুজারটাতে যাওয়া যায় কি করে ভাবতে লাগল কুয়াশা। হঠাৎ তার চোখে পড়ল ক্রুজারটার পাশেই একটা ডিঙি রয়েছে। একটু চিন্তিত হলো কুয়াশা, ডিঙিটা তো তীরে থাকবার কথা, ওখানে থাকবার অর্থ হলো ক্রুজারে কেউ ওটাকে নিয়ে গেছে, অর্থাৎ খোকন ছাড়াও ক্রুজারে অন্য লোক আছে, আর সে মিত্রপক্ষের লোক নয় নিশ্চয়ই। তাহলে ওই ক্রুজারে তার সাথে চূড়ান্ত লড়াইয়ের জন্য তাকে একাই আহ্বান জানানো হয়েছে। বেশ, চ্যালেঞ্জ গ্রহণ করবে সে, সাঁতরেই যাবে কুয়াশা ক্রুজারে। পানিতে নামবার আগে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। তার মনে হলো ক্রুজারটাতে কিছু একটা গোলমাল আছে, ওটা কাত হচ্ছে না ক্রমশ? হ্যাঁ, তাই তো, কাত হচ্ছে ধীরে ধীরে, নিচের দিকে নামছে ওটা। সর্বনাশ, ওতে যে খোকন আছে, হয়তো খোকনের মাত্র শত্রু ও বন্দী হয়ে আছে সেখানে। পানিতে নেমে পড়ল কুয়াশা, দ্রুত পানি কেটে এগিয়ে চলছে সে নিঃশব্দে। ক্রুজারটার দিক থেকে অস্পষ্ট এলোমেলো একটা থপাথপ শব্দ আসছে বলে মনে হলো কুয়াশার। ক্রুজারটার কাছে পৌঁছতেই কুয়াশার কানে এলো, ভাইয়া। লিনার কণ্ঠস্বর শুনে চমকে উঠল সে।
দ্রুত ককপিটের ওপর উঠে দাঁড়িয়ে জবাব দিল, কে লীনা? আমি আর খোকন দুজনই আটকে পড়েছি ভিতরে, বেরোতে পারছি না। কোমর পর্যন্ত পানি উঠেছে, দরজা বন্ধ হয়ে গেছে পানির চাপে, খুলতে পারছি না কিছুতেই। খোকন কেমন আছে? এখন পর্যন্ত ভালোই আছে, এখনও ঘুমোচ্ছে। কি ঘটছে তা জানে না খোকন। দরজার নিচের দিকটা ভাঙবার চেষ্টা করছি, পারছি না। মজবুত কিছু একটা পেলে হয়তো ভেঙে ফেলা যেত। স্বস্তির নিঃশ্বাস ফেলল কুয়াশা। যাক, দুজনেই বেঁচে আছে, দুজনই এখন পর্যন্ত সুস্থ আছে, এই মুহূর্তে ওইটুকুই যথেষ্ট। দেহের সমস্ত শক্তি দিয়ে দরজার ওপর চাপ দিল সে। সামান্য একটু নড়ে উঠল দরজা, কিন্তু পানির চাপ এমন প্রবল যে কুয়াশার বলিষ্ঠ দেহের সমস্ত শক্তি প্রয়োগ ব্যর্থ হল। সে একটু পেছনে সরে গিয়ে দরজার পাল্লার নিচের দিকে সজোরে লাথি লাগালো। দরজাটা পুরনো, তেমন মজবুত নয়, কিন্তু দরজার নিচের দিকে পানি থাকায় লাথিটা তেমন জোরে লাগলো না। আবার লাথি মারল, পুরনো কাঠ ভেঙে তার পা ঢুকে গেল ভিতরে, সজোরে পানি বেরিয়ে এলো ভিতর থেকে। ভিতরে পানি চাপ কমে গেলেও পুনরায় ধাক্কা দিয়ে দরজাটা খুলতে পারল না কুয়াশা। আবার লাথি লাগালো কুয়াশা, লীনা যাতে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসতে পারে তেমন একটা ফোকর করতে পারলেই হলো। ফাঁকটা একটু বড় হতেই লীনা বলল, ওতেই হবে, আগে খোকনকে নিন। লীনার কণ্ঠস্বর একটু একটু কাঁপছিল। কুয়াশা ভাঙা দোরের মধ্যে দিয়ে লীনার কাছ থেকে তোয়ালেতে জড়ানো খোকনকে হাত পেতে নিল। আর ঠিক সেই মুহূর্তে নেমে এলো চরম বিপদ। ক্রুজারটা কাত হয়ে তখনই ডুবে গেল, একদম কাত হয়ে পড়ল ক্রুজারটা। লীনা তখনও ভিতরে বন্দী। খোকনকে কোলে নিয়ে কুয়াশা কোনো ক্রমে ভারসাম্য রক্ষা করল। সর্বনাশ, লীনা ভিতরে রয়েছে, এ মুহূর্তেই তাকে বাঁচাতে হবে। কয়েক মিনিট দেরি হলে নিশ্চিত সলিল সমাধি রচিত হবে তার, কিন্তু তা কি করে সম্ভব? মারাত্মক দ্বন্দ্বের মধ্যে পড়ে গেল কুয়াশা। কাকে বাঁচাবে সে, লীনাকে নাকি খোকনকে? দুজনকে বাঁচানো সম্ভব নয়। ডুব দিয়ে সে লীনাকে উদ্ধার করতে পারবে সন্দেহ নেই, কিন্তু খোকনকে কোলে নিয়ে তা সম্ভব নয়। আর যদি সে খোকনকে বাঁচায় তাহলে লীনার মৃত্যু অনিবার্য। কাকে বাঁচাবে? চরম দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হতে লাগলো সে, অথচ এই মুহূর্তে তাকে এই ভয়ঙ্কর সমস্যার সমাধান করতে হবে, এতটুকু দেরি করা চলবে না। এই যে বস, খুদে শয়তানটাকে আমার হাতে দিন, ঠিক কনুইয়ের কাছে পরিচিত কণ্ঠস্বর শোনা গেল। শ্যানন্ডি কষ্টার হাতে খোকনকে তুলে দিয়ে ডুব দিল কুয়াশা। বাক্যালাপের সময় নেই, সুযোগ নেই, তাকে এখনই তৎপর হতে হবে। নিমজ্জিত ক্রুজারের ককপিটে পৌঁছতে দেরি হল না কুয়াশার। ভিতর থেকে তখন লীনা ভাঙা দরজার ভিতর দিয়ে বেরিয়ে আসবার চেষ্টা করছিল, কিন্তু শাড়িতে আটকে যাওয়ায় তার চেষ্টা ব্যর্থ হচ্ছিল। কুয়াশা বুঝল লীনা তার মাথা ও ঘাড়টা বের করতে পেরেছে। বাহুমূলে চেপে ধরে কুয়াশা প্রচণ্ড জোরে টান দিল, কাপড় ছিঁড়ে গেল লীনার, কিন্তু সে বেরিয়ে আসতে পারল। পানির ওপরে ভেসে উঠল দুজনই। বুক ভরে শ্বাস টানল লীনা, কিন্তু অনেকক্ষণ তার বাক স্ফূর্তি ঘটল না। কুয়াশা তাকে এক হাত দিয়ে মজবুত করে ধরে রেখে সাঁতার কাটতে লাগল। একটু পরে লীনা বলল, আমি প্রায় মারা যাচ্ছিলাম, অতক্ষণ কি কষ্ট করে যে নিঃশ্বাস বন্ধ করে রেখেছিলাম। উহ, নাকে পানি ঢোকেনি তোর? না, কিন্তু খোকন, খোকন কোথায়? আর্তনাদ করে উঠল লীনা। হাসল কুয়াশা, ভয় নেই, ভালোই আছে, ডিকস্টার কাছে আছে সে। আমাদেরকে সাঁতার কেটেই তীরে যেতে হবে। ডিঙিটা ক্রুজারের সাথেই তলিয়ে গেছে। সাঁতার কাটতে কাটতে সে ডিকস্টার প্রতি কৃতজ্ঞতা বোধ করছিল। সে যে এত দ্রুত বিপদটা আন্দাজ করতে পেরেছিল তার জন্যে মনে মনে তাকে ধন্যবাদ জানালো কুয়াশা। গাড়ির মধ্যে বসেছিল ডিকস্টা, তার কোলে খোকন। কুয়াশা আর লীনা এগুতেই ডিকস্টা মুখ খুলল। ভালোই আছে বস, খুদে শয়তানটা, তোয়ালেটা একটু ভিজে গিয়েছিল মাত্র, গায়ে পানি লাগেনি। স্টিল স্লিপিং বস, দিস নোটি বয় বাট ভেরি সুইট। কি যে বলে আপনাকে ধন্যবাদ দেব, লীনা মুখ খুলল। মি থ্যাংকস, হোয়াই ম্যাম, দিস ইজ মাই ডিউটি, নো থ্যাংকস। নিশ্চয়ই ধন্যবাদ পাওনা আছে আপনার মিস্টার কস্টা। আপনি যথাসময়ে না পৌঁছলে লীনা অথবা খোকন দুজনের একজনকে মরতেই হতো, কিন্তু আপনি ক্রুজারে গেলেন কি মনে করে? আমার মনে হলো ক্রুজারটা ডুবে যাচ্ছে, সিঙ্কিং, ভাবলাম দেখতে হচ্ছে বস মে বি ইন ডেঞ্জার আর সাম ওয়ান এলস অ্যান্ড আই সোয়াম। মিস খান, আর ইউ অল রাইট? আমি ভালো আছি, ভালো থাকবো, ঠান্ডাও লাগবে না, কিন্তু আমি ভাবছি অন্য কথা।
শেষের কথাটা বলল কুয়াশার উদ্দেশ্যে। কি ভাবছ, ওরা খোকনকে খুন করতে চেয়েছিল, সুপরিকল্পিতভাবে খুন করতে যাচ্ছিল ওরা খোকনকে? উত্তেজিত কণ্ঠে বলল লীনা। সে কি, বিস্ময় প্রকাশ করল ডিকস্টা, এই নিষ্পাপ শিশুটাকে, দিস হার্মলেস কিড? হ্যাঁ, আমি একটা ছায়ামতিকে ক্রুজারে যেতে দেখলাম। কিছুক্ষণ পরে সে স্যুটকেসটা নিয়ে ফিরে এলো। তার অনেকক্ষণ পরে ক্রুজারটা ধীরে ধীরে ডুবতে লাগলো। সেই শয়তানটা নিশ্চয়ই স্টপ কক খুলে দিয়ে গেছে, অথবা অন্য একটা কিছু করেছে। তোমাকে অনেক কিছু জিজ্ঞেস করব আমি, কিন্তু এখন নয়। তুমি কিভাবে এসেছিলে এখানে জানি না, কিন্তু তোমার উপস্থিতির জন্যই খোকন বেঁচেছে, তুমি ওর জীবন বাঁচিয়েছ, গম্ভীর গলায় বলল কুয়াশা। তা ঠিক নয় ভাইয়া, আপনি বাঁচিয়েছেন ওকে, মিস্টার কস্টা বাঁচিয়েছে ওকে, আর আপনারাও আমাকে বাঁচিয়েছেন, এ নিয়ে আলোচনা করা বৃথা। সেই ছায়ামূর্তিটা, সে এসেছিল নতুন একটা মরিস মাইনরে, অন্য টেস্ট লেখা, এখনও রেজিস্ট্রেশন নাম্বার লাগানো হয়নি। তাতে ক্ষতি নেই, সে ছায়ামূর্তিটা কে তা অন্তত জানি বলে মনে হচ্ছে। কে সে? এখনো বলবার সময় আসেনি। আমার ধারণা নির্ভুল কিনা তা আগামীকালই জানতে পারব। কিন্তু লোকটার উদ্দেশ্য কি বুঝতে পারছি না। খোকনের মৃত্যুই তার কাম্য, না টাকা, নাকি দুটোই? উদ্দেশ্যটা পুরোপুরি বুঝতে পারছি না, তবে আমার নিশ্চিত বিশ্বাস খোকনকে হত্যা করাই, আর এই হত্যাকাণ্ডের দায় আমার ঘাড়ে চাপানোই ছিল ওদের উদ্দেশ্য। টাকাটা ওদের উপরই পাওনা। ডিকস্টা বলল, আমাদের সকলের কাপড় চোপড় ভেজা, এ অবস্থায় এখানে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। ভেজা কাপড়ের চাইতেও গুরুত্বপূর্ণ ব্যাপার চিন্তা করার আছে মিস্টার ডিকস্টা, হাসল কুয়াশা। খোকনকে নিয়ে এই মুহূর্তে কি করা যায় তা স্থির করতে হবে। কেন, এখনই তো ওকে ওর মায়ের কাছে পৌঁছে দিতে হবে, চলুন আর দেরি নয়, বেচারি দুশ্চিন্তা হয়তো উন্মাদী হয়ে যাবে। কুয়াশা একটা সিগারেট ধরালো, ধোঁয়া ছেড়ে লীনাকে প্রশ্ন করল, কিন্তু তুমি এখানটায় কি করে এলে, কি করে জানলে যে এখানেই খোকনকে লুকিয়ে রাখা হয়েছে? আপনি রাখবেন না কথা দিচ্ছেন? নিশ্চয়ই, আপনার গাড়ির বুটে। সে কি? ঘটনাটা খুলে বলল লীনা। সবটা শুনে কুয়াশা বলল, তোমার উপর রাগ করা উচিত, কিন্তু তবু তোমার এই হটকারিতার জন্যই খোকনকে রক্ষা করা সম্ভব হয়েছে, তুমি বাঁচিয়েছ আমার ইজ্জত। সর্বনষ্ট হয়ে গেলে মিসেস আহমদের কাছে আমি মুখ দেখাতে পারতাম? লীনা বলল, আমার ঠান্ডা লাগছে, এবার চলুন ভাইয়া। টঙ্গিতে এখন যাচ্ছি না লীনা। সে কি, কেন? বিস্ময় প্রকাশ করল লীনা। এই নোংরা কাজটার অন্তরালে আরও ভয়ঙ্কর একটা উদ্দেশ্য আছে, সেটা আমি ঠিক বুঝতে পারছি না, আর সেটা আমাকে জানতেই হবে। আমরা শুধু এতটুকুই জেনেছি যে খোকনকে খুন করার একটা হীন চক্রান্ত হয়েছিল। কেন, কারণটা কি? এই মৃত্যু থেকে কে কে লাভবান হচ্ছে, কীভাবেই বা হচ্ছে? একটা উদ্দেশ্য ছিল, খুনের হোক, চুরির হোক, ডাকাতির হোক, অথবা এর তিনটারই দায় আমার ওপর চাপানো। কিন্তু কেন, আসল মতলবটা কি? কুয়াশা ধীরে ধীরে বলল, আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে আমিও ঠিক পারছি না, আর পারছি না বলে আমাকে একটা কৌশল খাটাতে হবে। কীরকম? আমরা যদি সবাইকে বলি যে খোকন সত্যিই মারা গেছে, তাহলে যারা ওকে খুন করতে চেয়েছিল তাদের চক্রান্তটা ধীরে ধীরে রূপ নিতে থাকবে। ওদের বুঝতে দিতে হবে যে আমি যথার্থই ক্রুজারে দেরি করে পৌঁছেছিলাম, তার আগেই খোকন মারা গেছে। না না, এমনটা আমরা কিছুতেই করতে পারি নে, প্রতিবাদ জানালো লীনা। শায়লা পাগল হয়ে যাবে। তুমি কি আমাকে অতটাই নিষ্ঠুর ঠাউরাচ্ছ? শায়লাকে সত্য কথাটা গোপনে জানিয়ে দেব এবং চুপ করে থাকতে বলবো, শায়লাকে বুঝিয়ে বলবো, সে নিশ্চয়ই আমাকে বিশ্বাস করবে। তাহলে অবশ্য ঠিক আছে, যদিও এতে শায়লার কষ্ট হবে। পরিষ্কার বোঝা গেল কুয়াশার পরিকল্পনা লীনার পছন্দ নয়। উপায় নেই, তার সন্তানের জীবন রক্ষার জন্যে এটা প্রয়োজন। খোকনের উপর দ্বিতীয়বার হামলা হোক, এটা নিশ্চয়ই তার কাম্য নয়। তাছাড়া ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও। তুমি আর মিস্টার কস্টা মার্সিডিজটা নিয়ে চলে যাও সোজা তোমাদের বাসায়, আমি ফোন না করা পর্যন্ত সেখানে থাকবে। আমি স্কুটারটা নিয়ে যাব। মার্সিডিজের পিছনের আলো দুটো অন্ধকারে মিলিয়ে গেল। আরেকটা সিগারেট ধরিয়ে স্কুটারে চাপল কুয়াশা। সাত, ড্রয়িং রুমের ঘড়িতে তিনটে বাজল। সেই কখন থেকে অপেক্ষা করছে শায়লা বেগম। রোজিনা ফিরে এসেছে, লীনা বাসায় ফেরেনি, এসেই রোজিনা খবর দিয়েছে।
মহিউদ্দিন সাহেবও এসেছেন। জরুরি কাজে তিনি নারায়ণগঞ্জে গিয়েছিলেন। ধর্মঘটের নোটিশ দিয়েছে শ্রমিকরা। মালিক সমিতির জরুরি মিটিং ছিল, না গিয়ে উপায় ছিল না। তবু শায়লা বিরক্ত হচ্ছিল, মিটিং তো 9টায় শেষ হয়েছে, এদিকে কাজটাও তো কম জরুরি নয়, একটা হিউম্যান কনসিডারেশনও থাকা উচিত ভদ্রলোকের। কখন তাকে দরকার হয় ঠিক নেই, বৈষয়িক কাজে তাকে ছাড়া যে শায়লা বেগমের চলে না তাও সে জানে। তাহলে লোকটা গেল কোথায়, কোথায় ছিল রাত 2টো পর্যন্ত? একগাদা কাগজপত্র নিয়ে এসেছেন মহিউদ্দিন, মিল সম্পর্কীয় জরুরি নথিপত্র সেগুলো। এসব কাগজপত্র শায়লার সেফেই থাকে। কাগজের প্যাকেটটা নামাতেই রোজিনা প্রশ্ন করল, বড় দেরি করে এলেন যে, এদিকের খবর শুনেছেন? খোকা সাহেব নিশ্চয়ই ফিরেছেন? না, ফেরেননি, কুয়াশা তাকে আনতে গেছে, এই এসে পড়বে বলে, এদিকে লীনাকে পাওয়া যাচ্ছে না। সে আবার কি বাসায় ফিরে যায়নি তো? না, আমি এক্ষুনি ফিরলাম ওর বাসা থেকে। তাহলে তো বিপদের কথা, বয়স্কা মেয়ে। মহিউদ্দিন সাহেব চিন্তিত হলেন। আমার তো মনে হয় খোকনকে যারা চুরি করেছিল লীনাও তাদেরই কবলে পড়েছে, রোজিনা আশঙ্কা প্রকাশ করল। মহিউদ্দিন সাহেব চুপ করে রইলেন। অনেকক্ষণ পর তিনি শায়লাকে বললেন, মিসেস আহমদ, এই প্যাকেটটায় অনেক জরুরি কাগজপত্র আছে, সেফে রাখতে হবে। শায়লার ওপরে উঠতে ইচ্ছা করছিল না। সে রোজিনাকে বলল, তুমি যাও না ভাই, একটু প্যাকেটটা আমার শোবার ঘরের সেফে রেখে এসো, গদির নিচে চাবির গোছা আছে। মহিউদ্দিন সাহেব, আপনিও না হয় ওর সঙ্গে যান। মহিউদ্দিন সাহেব বললেন, চলুন মিস হক। প্যাকেটটা হাতে নিলেন তিনি। সিঁড়ি বিয়ে দোতলায় উঠে শায়লার রুমে ঢুকল দুজন। রোজিনা বিছানার দিকে এগিয়ে গেল চাবি বের করার জন্য, কিন্তু কিছুক্ষণ খুঁজে বলল, না তো, চাবি তো দেখছি না। কি হলো? মহিউদ্দিন সাহেব জানতে চাইলেন। ভালো করে খুঁজে দেখেছেন? যেখানে চাবি থাকবার কথা সেখানটাতে খুঁজে দেখেছি, পাচ্ছি না, আপনিও একটু দেখুন না। ব্যাগটা রেখে মহিউদ্দিন সাহেবও চাবি খুঁজতে শুরু করলেন। শুধু বিছানা নয়, সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলেন, না কোথাও নেই। গেল কোথায় চাবিটা? রোজিনা বলল, সাধারণত গদির নিচেই তো থাকে, এই সামান্য ব্যাপার শায়লাকে বলতে এখন ভালো লাগছে না, অন্য কোনো ব্যবস্থা করা যায় না কাগজপত্র রাখার? কাগজপত্রগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্য নিরাপদ রাখাটাই বড় কথা, ওয়ার্ড্রোবটাতে আপাতত রাখলেও চলবে। কিন্তু ওয়ার্ড্রোবের চাবিও তো পাওয়া যাচ্ছে না, রোজিনা কিছুক্ষণ চিন্তা করে বলল। অন্য রুমে একটা পুরানো কাবার্ড আছে, সেটা খোলা, পুরানো জিনিসপত্র রাখা হয়, সেখানে রাখলেও চলবে, কেউ সন্দেহ করবে না যে সেখানে এমন গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে। মাত্র কয়েক ঘন্টার তো ব্যাপার, খোকন ফিরে এলেই এ বাড়ির যন্ত্রণা দূর হবে, তখন সবাই মিলে চাবি খুঁজে বের করা যাবে, কি বলেন? তাছাড়া ওই কাবারটা সাধারণত কেউ খোলে না। মহিউদ্দিন সাহেব আশার আলো দেখতে পেয়ে সোৎসাহে বললেন, চলুন তাহলে। যে রুমটা কুয়াশার জন্য নির্ধারিত হয়েছিল সেই রুমে গিয়ে ঢুকল দুজন। বোতাম টিপে আলো জ্বালালো রোজিনা। মহিউদ্দিন সাহেব কাবারটা খুলে কাগজের প্যাকেটটা রাখলেন ভিতরে। রোজিনা বলল, এখন কাবাটের মধ্যে ইঁদুর না থাকলেই হয়, তার দৃষ্টি পড়েছিল নিচের তাকের স্যুটকেসের ওপর। একটা কাজ করলে হয় না মহিউদ্দিন সাহেব? আজ্ঞা করুন, একটা স্যুটকেসের মধ্যে রেখে দিন না কাগজগুলো, নিরাপদ থাকবে। পরামর্শটা মনোপুত হল মহিউদ্দিন সাহেবের। তিনি বললেন, তাহলে একটা স্যুটকেস এনে দিন না হয়। আর এই স্যুটকেস তো আপনার নাকে ডগাতেই আছে, দেখুন না কতগুলো। ওগুলো সব খালি, খালি স্যুটকেসই রাখা হয় এখানে, কিন্তু সবগুলো পুরনো, ভাঙা। ভালোও আছে, দেখুন না, সরুন, আমি বের করছি। সরলেন না তিনি। পরপর দুটো স্যুটকেস বের করলেন মহিউদ্দিন সাহেব, দুটোই ভাঙা, তৃতীয়টা বেশ ভারী, তবু সেটা টেনে বের করে আনলেন। আত্মগতভাবে বললেন, কি ব্যাপার, এটা এত ভারী কেন, কি আছে এর মধ্যে? খোলা নাকি না বন্ধ? রোজিনা জিজ্ঞেস করল। দেখি, দেখতেই হবে স্যুটকেসটা, আমতা আমতা করতে লাগলেন মহিউদ্দিন সাহেব। কি হলো, অমন করছেন কেন? মনে হচ্ছে, আচ্ছা আমি দেখছি। তালা লাগানো ছিল না, ঢাকনাটা খুলেই সাপ দেখার মতো চমকে উঠলেন তিনি, চমকে উঠল রোজিনাও। সমস্তটা স্যুটকেস ভর্তি 10 টাকার নোট। বিস্মিত রোজিনা বলল, তাই তো, এ তো দেখছি অনেক টাকা,
সুটকেসটা নিশ্চয়ই কুয়াশার। তীব্র কণ্ঠে মহিউদ্দিন বললেন, তার মানে? হক চকিয়ে গেল রোজিনা। সে বলল, মানে এই রুমেই কুয়াশাকে থাকতে দেওয়া হয়েছিল কিনা তাই বলছি। উনি তো একটা সুটকেস নিয়ে এসেছেন, হয়তো এইটাই। না, এটা সে সুটকেস নয়, দাঁতে দাঁত চাপলেন মহিউদ্দিন সাহেব। এ টাকা আমি আজকে ব্যাংক থেকে তুলেছি, এই সুটকেসে করেই এনেছি। এই টাকাই দেবার কথা ছিল ছেলে ধরা দলটিকে খোকনের মুক্তিপণ হিসেবে। এ টাকা এখানে এলো কি করে? রোজিনা পরম বিস্ময়ে বলল, বলছেন কি আপনি? আর ইউ ইন ইউর সেন্সেস? আপনার নিশ্চয়ই ভুল হয়েছে। ভুল? মনে রাখবেন, আমি একটা অত্যন্ত দায়িত্বশীল পদে কাজ করি, এতটা ভুল আমার হয় না। তাহলে এটা এখানে এলো কি করে? রোজিনা অবিশ্বাসের সুরে বলল। আমারও সেই প্রশ্ন, বিদ্রুপ করলেন মহিউদ্দিন সাহেব। আমারও সেইটাই প্রশ্ন। নিশ্চয়ই আমি এটা এনে এখানটাই রাখিনি, আপনিও রাখেননি, মিসেস আহমদও না, তাহলে কে? আমার মাথা কেমন যেন গুলিয়ে যাচ্ছে, রোজিনা বলল। কিন্তু গুলিয়ে গেলে চলবে না, আরও দেখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, ভালো করে দেখতে হবে কি কি সম্পদ আছে এই রুমে। তখনই বারবার করে নিষেধ করেছিলাম ওই ক্রিমিনালটার সাথে যোগাযোগ করতে। সোৎসাহে তিনি ওয়ার্ড্রবের সমস্ত সুটকেস বের করলেন, প্রত্যেকটা খুললেন, কোনোটাতে কিচ্ছু পাওয়া গেল না। হতবাক হয়ে শূন্য দৃষ্টিতে দাঁড়িয়েছিল রোজিনা কাবাডের দিকে তাকিয়ে। হঠাৎ তার চোখে পড়ল নিজের তাকের কোণে কি একটা চকচক করছে। কম্পিত পদক্ষেপে সে এগিয়ে গিয়ে চকচকে জিনিসটায় হাত দিল, একটা চাবির গোছা। সেটা বের করে উজ্জ্বল আলোয় দেখল রোজিনা। মহিউদ্দিন সাহেবও দেখলেন শায়লার চাবির গোছা, যেটা তারা খুঁজছিল। রোজিনার কম্পিত হাত থেকে পড়ে গেল গোছাটা। অর্থহীন ব্যথিত দৃষ্টিতে মুখ হয়ে দাঁড়িয়ে রইল রোজিনা। নিচে গাড়ির শব্দ শোনা গেল। মহিউদ্দিন সাহেব দ্রুত হাতে সুটকেসগুলো তাকে তুলে রেখে দরজা বন্ধ করে দিয়ে চাবির গোছাটা পকেটে ফেলল। রোজিনা চেতনাহীনের মতো তখনও দাঁড়িয়ে রইল। মহিউদ্দিন সাহেব বলল, প্লিজ মিস হক, এই মুহূর্তে অমন আত্মবিস্মৃত হবেন না, এখন নার্ভটাকে শক্ত করুন, পরে আপনার সাথে বিস্তারিত আলাপ করা যাবে। চলুন, কুয়াশা নিশ্চয়ই খোকনকে নিয়ে এসেছে, প্লিজ প্লিজ একটু শক্ত হন। রোজিনা ফিসফিস করে বলল, আমি বুঝতে পারছি না, বুঝতে পারছি না। প্লিজ ডোন্ট বি অ্যানাস, আসুন নিচে, কুয়াশা এসে পড়েছে নিশ্চয়ই, রোজিনার ঘাড়ে ঝাঁকুনি দিলেন মহিউদ্দিন সাহেব। এগুলো আগে ঠিক মতো গুছিয়ে রাখি, আপনিও একটু হেল্প করুন, যেমন ছিল ঠিক তেমনি রাখতে হবে সুটকেসগুলো। রোজিনা যেন সংবিত ফিরে পেল এতক্ষণে, সেও মহিউদ্দিন সাহেবের সাথে কাবার্ডে সুটকেসগুলো তুলতে লাগল। সিঁড়ি বেয়ে নামতে নামতে মহিউদ্দিন সাহেব বললেন, খবরদার, আমাদের এই আবিষ্কারের কথা এই মুহূর্তে প্রকাশ করা চলবে না। কিন্তু? আপত্তি জানালো রোজিনা। কোনো কিন্তু নয়, আমি জানি আমার বিদ্যাবুদ্ধির ওপর আপনার আস্থা কম, কিন্তু একবার অন্তত নির্ভর করে দেখুন আমার ওপর, ঠকবেন না, একটু গম্ভীর কণ্ঠে বললেন মহিউদ্দিন সাহেব রোজিনার খুব কাছে এসে। মাথা নেড়ে সায় দিল রোজিনা। আট। নীলাব নিলয়ে যখন কুয়াশা পৌঁছল তখন চারটে প্রায় বাজে বাজে। ভেজা কাপড় গায়ে শেষ রাতের ঠান্ডা হাওয়ায় স্কুটার চালিয়ে কুয়াশা যখন এসে পৌঁছল তখন শীতে সে একটু একটু কাঁপছে। স্কুটার রেখে বারান্দায় এসে দাঁড়াতেই শায়লা ছুটে গেল, খোকন, আমার খোকনকে আনেননি? মিস হক ও মহিউদ্দিন সাহেব কোথায়? শায়লার প্রশ্নের জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করল কুয়াশা। খোকন? আমার প্রশ্নের জবাব দিন, কঠিন শোনাল কুয়াশার কণ্ঠ। আশঙ্কায় উত্তেজনায় যন্ত্রণায় অর্ধোন্মাদ শায়লা বলল, আগে বলুন খোকন কোথায়? নিচে কি আপনি একাই আছেন? একটু থতমত খেয়ে শায়লা বলল, হ্যাঁ একাই আছি, মহিউদ্দিন সাহেব আর রোজিনা উপরে গেছে, কিন্তু আমার খোকন কোথায় বলুন, চুপ করে রইলেন যে, ভীত কণ্ঠে বলল শায়লা। খোকনকে কি আপনি? থর থর করে কাঁপতে লাগল সে। চিৎকার করবেন না, যা বলি চুপ করে শুনুন, আপনাকে একাকী পাওয়াই আমার দরকার ছিল, আমাকে বাধা দেবেন না, কোনো প্রশ্ন করবেন না, যা বলবো শুনবেন, যা করতে বলবো করবেন, আপনার খোকন বেঁচে আছে, সুস্থ আছে, লিনার কাছে আছে, ভয় নেই, কোনো চিন্তা নেই, আমার উপর বিশ্বাস রাখুন। সত্যি সত্যি বলছেন? শায়লার কণ্ঠে অবিশ্বাস আর আশঙ্কা,
সত্যি বলছি। তাহলে তাকে আনলেন না কেন? একটু শান্ত হন, প্লিজ শান্ত হন, যা বলি মন দিয়ে শুনুন, মাথা ঠান্ডা করে শুনুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আপনাকে বলতে হবে। শায়লার কাঁপুনি ধীরে ধীরে কমে এলো, উত্তেজনা কিছুটা প্রশমিত হল। কুয়াশা বলল, ছেলে ধরাদের চক্রান্ত ব্যর্থ হয়েছে। তার মানে? ওরা তো টাকাটা পেয়েছে, কথাও রেখেছে, কোকনকেও ফিরিয়ে দিয়েছে। আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। আমি বুঝিয়ে বললেই বুঝতে পারবেন। কুয়াশা ধীরে ধীরে অতি সংক্ষেপে খোকনের উদ্ধার সম্পর্কিত ঘটনা খুলে বলল। লীনা কিভাবে ক্রুজারে পৌঁছেছিল, কিভাবে সে খোকনকে বাঁচিয়েছে, সবই সে শায়লার গোচরে আনল। শেষটায় মন্তব্য করল, কেউ একজন আপনার ছেলেকে খুন করতে চেয়েছিল, আমি জানি সে কে, কিন্তু আমার হাতে কোনো প্রমাণ নেই, তাই তার নাম উচ্চারণ করাও সঙ্গত নয়। আমি তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে চাই, আর তার জন্যে দরকার হলো সেই লোকটাকে বুঝতে দেয়া যে তার পরিকল্পনা সফল হয়েছে। আসলে এটা সামান্য ছেলে চুরির ব্যাপার নয়, 5 লাখ টাকার ব্যাপার নয়, উদ্দেশ্য আরও জঘন্য কিছু একটা। এই জন্যেই আমি গোপনে এ কথাগুলো বলতে চেয়েছিলাম, আর এই জন্যেই আমি খোকনকে নিয়ে আসিনি। কিন্তু কেন, কেন খোকনকে নিয়ে আসেননি আপনি? আমি আপনার কথা বুঝতে পারছি না, অবুঝ শায়লা বলল। কারণ সেই শয়তানটাকে ধরবার একমাত্র পথ হলো তাকে বুঝতে দেওয়া যে তার পরিকল্পনা অনুযায়ী খোকন মারা গেছে। আপনাকে আপনার ভূমিকায় পাকা অভিনেত্রীর মতো অভিনয় করতে হবে। শোকে বেদনায় আপনি মুহ্যমান হয়ে পড়েছেন, বোধ শক্তিহীন হয়ে গেছেন, এমন একটা ভাব দেখাতে হবে। ক্রুদ্ধ দৃষ্টিতে শায়লা তাকালো কুয়াশার দিকে। আপনি সত্যি বলছেন সব কথা? কুয়াশা দৃঢ় কণ্ঠে বলল, আমার উপর বিশ্বাস রাখুন মিসেস আহমদ, আপনার খোকন বেঁচে আছে, সে সুস্থ আছে। ক্রুজার থেকে নিয়ে আসবার সময় শুধু ওর গায়ের তোয়ালেটা ভিজে গিয়েছিল, অন্য একটা কাপড় দিয়ে ওর গা ঢেকে দেওয়া হয়েছে, ওর ঘুম ভাঙেনি এখন পর্যন্ত। এখন সে লীনার বাসাতে আছে, তবে সকালে ওকে অন্য এক জায়গায় সরিয়ে নিয়ে যাব, তার ঠিকানাও দিয়ে যাব, ফোন নম্বর দিয়ে যাব, এমনকি আপনি ইচ্ছে করলে এখনই লীনাদের বাসায় ফোন করে জানতে পারবেন, কিন্তু সেটা ক্ষতিকর হতে পারে। আপনাকে এখন এমন একটা ভাব দেখাতে হবে যে শোকে আপনি পাথর হয়ে গেছেন, কাঁদতে পর্যন্ত পারছেন না, কান্না আসছে না, আর আসল ব্যাপারটা কাউকে বলা যাবে না, আপনার ম্যানেজারকে নয়, রুজিনাকেও নয়। ব্যাপারটা অস্বস্তিকর, সন্দেহ নেই, কালকেই পুলিশ আসবে, অনেক জিজ্ঞাসাবাদ করবে, কিন্তু কিছুই বলা চলবে না, বললে আসল অপরাধী হাতের বাইরে চলে যাবে। কুয়াশার বাচনভঙ্গিতে এমন একটা কিছু ছিল যাতে তার উপর শায়লার বিশ্বাস দৃঢ়তর হল। কুয়াশা যে খোকন সম্পর্কে এতটুকু মিথ্যা বলছে না তা অনুভব করতে পারল সে। কাজটা কিন্তু খুবই কঠিন হবে, চাকরকেও বলা যাবে না আপনি বলছেন, রুস্তম আলীকেও না, সে কিন্তু খুবই বিশ্বাসী, অনেক বছর ধরে সেই বাড়িতে আছে, বলতে গেলে আমাকে সে সন্তানের মতো স্নেহ করে, ওর সাথে কি প্রতারণা করি? মহিউদ্দিন ও রোজিনা না হয় বুঝবে। না না, কাউকে বলতে পারবেন না, রোজিনা বা মহিউদ্দিনকেও নয়। তা কি করে হবে, মৃদু প্রতিবাদ করল শায়লা। আমি যতদূর ওদের বুঝতে পেরেছি তাতে কোনো কথা চেপে রাখার ধাত ওদের নয়, কোনো কথা গোপন রাখার মতো মানসিক প্রবণতা ওদের নেই, আর চাকরদের কানে তুললে তো দুনিয়া শুদ্ধ লোক জেনে ফেলবে, এই ঝুঁকি নেবেন না। তাছাড়া ব্যাপারটা মাত্র 2-3 দিনের মধ্যেই ফয়সালা করতে পারবো আমি। কিন্তু কি করেই বা মিথ্যে কথা বলবো, বিশেষ করে মহিউদ্দিন আর রোজিনার কাছে, ওরাও তো খোকনকে ভালোবাসে, খোকন মারা গেছে শুনলে কি সাংঘাতিক আঘাত পাবে ওরা বলুন তো। না না, আমি ওসব পারবো না, এ অসম্ভব, নিতান্তই অসঙ্গত, অন্যায়। খোকন যদি বেঁচে থাকে, যদি সত্যি সে সুস্থ থাকে, তাহলে ওকে এনে দিন আমার কাছে। দাঁতে দাঁত চাপল কুয়াশা। শায়লা বেগমকে পরিস্থিতির ভয়াবহতা বোঝানো যাচ্ছে না, তার সহযোগিতা পাওয়াও কঠিন হয়ে পড়েছে। এখন তাকে তার তুরুপের তাঁশ ছাড়তে হবে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তবে তাই হোক, আপনি যদি আমার পরিকল্পনায় সহযোগিতা করতে না চান তাহলে আমার আর কিছু বলবার নেই, আমি এক্ষুনি গিয়ে তাকে নিয়ে আসছি। তাই করুন, দয়া করে তাই করুন, মিনতি জানাল শায়লা। কিন্তু মনে রাখবেন মিসেস আহমদ, তীব্র কণ্ঠে কুয়াশা বলল, মাত্র 2 ঘন্টা আগে আপনার ছেলেকে অত্যন্ত ঠান্ডা মাথায় খুন করার চেষ্টা করা হয়েছিল, চক্রান্ত ব্যর্থ হয়েছে, বেঁচে আছে আপনার খোকন, এই মুহূর্তে সে নিরাপদ আছে, আমি তাকে ফিরে দিয়ে যাবার পর তার কোনো দায়িত্ব আমি নেব না, আর তার উপর যে আবারও হামলা হবে তাতে কোনো সন্দেহই নেই। ঠিক জায়গাতেই আঘাত লাগল,
কেঁপে উঠল শায়লা। সে বলল, কিন্তু কে কে সে? ছেলে ধরার দল খোকনকে চুরি করেনি। মুক্তিপণের টাকাটা এখানে বড় উদ্দেশ্য ছিল না। খোকনকে খুন করতে চেয়েছিল কেউ একজন। সে আবারও খুনের চেষ্টা করতে পারে। খোকনকে এখানে এখন ফিরিয়ে নিয়ে এলে তার বাসনায় চরিতার্থ হবে। আমি আর এর মধ্যে থাকব না, প্রস্থানের ভঙ্গি করল কুয়াশা। দাঁড়ান, কিন্তু কে খোকনকে খুন করতে চাইবে, কেনই বা চাইবে? সবিস্ময়ে প্রশ্ন করল শায়লা। সেটাই তো জানতে চাই, আর তা আবিষ্কারের একমাত্র পন্থা তাকে বুঝতে দেওয়া যে তার আজকের রাতের পরিকল্পনা সফল হয়েছে। খোকন মারা গেছে, জানতে পারলে তার পরিকল্পনার অবশিষ্টটুকু ধীরে ধীরে বেরিয়ে আসবে। কিন্তু আপনি যখন রাজি নন তখন? আমি রাজি, রাজি আছি আমি। আপনি যেমন বলবেন তাই আমি করব, নিঃশ্বাস বন্ধ করে বলল কুয়াশা। স্বস্তির নিঃশ্বাস ফেলল কুয়াশা। সে বলল, আপনাকে যেমন অভিনয় করতে বলেছি তেমনি অভিনয় করতে হবে। এমন ভাব দেখাবেন যেন আপনি শোকে পাথর হয়ে গেছেন। ভালো কথা, খোকনের অবর্তমানে আপনাদের এই বিপুল সম্পত্তির মালিক কে হবে? মিল কি আপনার নামে? খোকনের অবর্তমানে আপনি কি মিলের মালিক হবেন? অন্য সম্পত্তি বা পাবে কে? বিস্ময়ে বিস্ফোরিত দৃষ্টিতে কুয়াশার দিকে তাকালো শায়লা। আমি এভাবে কখনো ভাবিনি, এখন ভাবার সময় এসেছে। খোকনের অবর্তমানে আমার স্বামীর চাচাতো ভাই, মানে একমাত্র চাচাতো ভাই হাশেম হবে মিলের মালিক। মিলে আমার নামে অবশ্য সামান্য শেয়ার আছে, কিন্তু হাশেমই আমার শ্বশুরের তরফের নিকটতম আত্মীয়। খোকনের অবর্তমানে সেই লাভবান হবে সন্দেহ নেই। কতটা হবে তা অবশ্য জানি না, কিন্তু হাশেম এমন ধরনের কাজ করতে পারে বলে আমার মনে হয় না, তাকে আমি জানি। আধ্যাত্মিক সন্ন্যাসী টাইপের লোক সে, অবিবাহিত। আমার স্বামী মিলের কাজে ওকে উৎসাহিত করার জন্য অনেক চেষ্টা করেছিলেন, রাজি করাতে পারেননি। কিন্তু এসব প্রশ্ন উঠছে কেন? খোকন তো বেঁচেই আছে, ইনশাল্লাহ সেই তার পৈতৃক সম্পত্তির মালিক হবে। তাতে সন্দেহ নেই, কিন্তু আমরা ধরে নিয়েছি যে খোকন মারা গেছে। হত্যাকারী ব্যাপারটা যেভাবে দেখত আমাদেরকেও সেইভাবে দেখতে হবে। তা হাশেম এখন কোথায়? পশ্চিম পাকিস্তানে এক ইউনিভার্সিটিতে ইতিহাসের লেকচারার, কিন্তু ওকে আমি জানি, ওর পক্ষে এ কাজ অসম্ভব। তা হোক, আজকেই তাকে খবর দিন। এ কাজটা অবশ্য আপনাদের অ্যাটর্নির, তবু দায়ে পড়ে আপনাকেই তাকে খবর দিয়ে আনতে হবে। এখনই যেন সে চলে আসে, আর আপনাকে বেদনায় বোধ শক্তিহীন মায়ের ভূমিকায় অভিনয় করে যেতে হবে। মনে রাখবেন, আপনার অভিনয়ের ওপরই আমার পরিকল্পনার সাফল্য নির্ভর করছে। কথা বলতে বলতে দুজন ড্রয়িং রুমে ঢুকল। ভিতরের বারান্দায় পায়ের শব্দ শোনা গেল। কুয়াশা ফিসফিস করে বলল, এবার আপনি নিজের রুমে যান, যেমন বলেছি খেয়াল রাখবেন, ওদের আমি ফেস করব। শায়লা দাঁড়ালো না, সে ধীরে পদক্ষেপে শূন্য দৃষ্টি মেলে ভিতরের বারান্দার দিকে এগুল। দরজা পেরিয়েই রোজিনা আর মহিউদ্দিন সাহেবের মুখোমুখি হল শায়লা। কিন্তু যেন তাদেরকে দেখতেই পায়নি এমনভাবে এগিয়ে গেল শায়লা। তার শূন্য বোবা দৃষ্টি ওরা দুজনেই দেখতে পেয়েছিল। দুজনেই থমকে দাঁড়ালো, কিন্তু কোনো প্রশ্ন করতে সাহস পেল না। শায়লা যেন নিশির ডাকে পাওয়া মানুষের মতো পরিবেশ বিস্তৃত হয়ে হেঁটে যাচ্ছে। সিঁড়ি বেয়ে উঠে গেল শায়লা। শায়লাকে যতক্ষণ দেখা গেল রোজিনা ও মহিউদ্দিন ততক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর দুজন মুখ চাওয়াচাই করে ধীরে ধীরে ড্রয়িং রুমে ঢুকল। মারাত্মক আশঙ্কায় ওরা দুজনেই নির্বাক হয়ে গেছে যেন। মুখ নিচু করে বসেছিল কুয়াশা, ওদের দেখে মুখ তুলল। রোজিনা প্রশ্ন করল, খোকনকে এনেছেন? কোথায় সে? মাথা নাড়ল কুয়াশা ধীরে ধীরে, নম্র বেদনা ঘন কণ্ঠে বলল, বড্ড দেরি হয়ে গিয়েছিল আমার। দেরি? কিসের দেরি? আতঙ্ক ভরা কণ্ঠে প্রশ্ন করল রোজিনা। খোকন মারা গেছে, অনেক দূর থেকে যেন কথা বলল কুয়াশা। মারা গেছে? আর্তনাদ করে উঠল রোজিনা। ইয়া আল্লাহ, না না, এ কথা সত্য নয়, আপনি বলুন এ কথা সত্য নয়, মিথ্যা মিথ্যা, খোকন মারা যায়নি। উন্মাদের মতো রোজিনা ছুটে গেল কুয়াশার দিকে, তার কাঁধে ঝাঁকুনি দিয়ে বলল, বলুন, সত্যি করে বলুন, বলুন বেঁচে আছে খোকন? কুয়াশা আলগোছে রোজিনার হাত দুটো নামিয়ে তাকে সোফায় বসিয়ে দিয়ে বলল, শান্ত হন মিস হক। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল রোজিনা। অনেকক্ষণ পরে আবেগ একটু প্রশমিত হলে সে আঁচলে মুখ মুছে জিজ্ঞেস করল,
কি করে ঘটল এই দুর্ঘটনা? আপনিও খোকনকে বাঁচাতে পারলেন না? কুয়াশা পুনরাবৃত্তি করল, কিন্তু শেষের দিকটা সামান্য পরিবর্তন করে। সে বলল, আমি ক্রুজারে যখন পৌঁছলাম তখন সেটা ডুবতে শুরু করেছে। ককপিটে উঠতে পেরেছিলাম ঠিকই, লাথি মেরে দরজার প্যানেলও ভাঙতে পেরেছিলাম, কিন্তু ভাঙা জায়গাটা দিয়ে ভিতর থেকে এমন প্রচণ্ড তোড়ে পানি বেরিয়ে এলো যে আমি তার ধাক্কায় ছিটকে পড়ে গেলাম। আমি উঠবার আগেই ক্রুজারটা একেবারে তলিয়ে গেল। তোয়ালের মতো কিছু একটা ভেসে আসতে দেখে আমি চেপে ধরলাম। বুঝতেও পারলাম যে ওই তোয়ালেটার মধ্যেই আছে কোকন। তবু তাকে বাঁচাতে পারলেন না? না, পারলাম না। সে মারা গিয়েছিল অনেক আগেই। ক্রুজারটা উল্টে যাওয়ার আমিও একদম তলিয়ে গেলাম। নিজের জীবন রক্ষা করতে গিয়ে খোকনকে আর তুলে আনতে পারলাম না। এখনও তার লাশ হয়তো ওখানেই পড়ে আছে। অশ্রু সজল চোখে রোজিনা বলল, কয়েক মিনিট আগে গেলেই খোকনকে বাঁচাতে পারতেন। আহা, মাত্র কয়েক মিনিটের পার্থক্যের জন্যে খোকন আমাদের ছেড়ে গেল, আপনার আর কি দোষ? ফোপাতে লাগল রোজিনা। মহিউদ্দিন সাহেব এতক্ষণ চুপ করে শুনছেন, কোনো প্রশ্ন করেননি। তিনি দাঁতে দাঁত চেপে নিজেকে সংযত রেখেছিলেন। রোজিনার শেষ কথাটা শুনে তার সংযমের বাঁধ ভেঙে গেল। তিনি বললেন, আপনার এই আষাঢ়ে গল্প আমাদেরকে বিশ্বাস করতে বলেন? হোয়াট ডু ইউ মিন? কঠিন কণ্ঠে প্রশ্ন করে কুয়াশা তাকালো মহিউদ্দিন সাহেবের দিকে। চুপসে গেলেন মহিউদ্দিন সাহেব মুহূর্তের জন্যে, কিন্তু থামলেন না। তিনি বললেন, খোকনের যদি মৃত্যু হয়েই থাকে তাহলে তার জন্য আমরা আপনাকেই দায়ী করব, এবং আরও অনেক কারণেই দায়ী করব আমরা আপনাকে। যথা? বিদ্রুপ করল কুয়াশা। আপনার রুমে খোকনের মুক্তিপণের টাকা ভর্তি সুটকেস এলো কোত্থেকে? তার মানে? চমকে উঠল কুয়াশা। তার মানে কি দেখতে চান না শুনতে চান? দেখতেই চাই। তাহলে আসুন, না থাক আমিই নিয়ে আসছি। দীপ্ত পদক্ষেপে বেরিয়ে গেলেন মহিউদ্দিন সাহেব। রোজিনা অবাক হয়নি, সে নিজেই দেখে এসেছে টাকা ভর্তি সুটকেসটা। কুয়াশা দেখল রোজিনার চোখে ঘৃণা, অবিশ্বাস আর ভয়। মনে মনে হাসল সে, কিন্তু কোনো কথা বলল না কুয়াশা। রোজিনাও চুপ করে রইল। অনেকক্ষণ পরে রোজিনা কথা বলল, কিন্তু আপনি গেছেন মার্সিডিসে আর ফিরলেন স্কুটারে, ব্যাপার কি? পথে গাড়িটা খারাপ হয়ে গিয়েছে, একটা পরিচিত দোকানে রেখে এসেছি, ভ্যাসপাটা ওদের কাছ থেকে ধার নিয়ে এসেছি। সিগারেট ধরালো কুয়াশা। বাইরে পায়ের শব্দ শোনা গেল। সুটকেস হাতে মহিউদ্দিন সাহেব ঢুকলেন। কার্পেটের ওপর সুটকেসটা ফেলে দিয়ে বললেন, চিনতে পারেন সুটকেসটা? এটাতে করেই আপনার হাতে খোকনের মুক্তিপণের টাকা পাঠানো হয়েছিল, এই আজকে রাতেই। টাকা ভেতরে আছে, সবটা অবশ্য নেই, তবে আমার পকেটে নোটের যে নম্বর ছিল মিলিয়ে দেখলাম এখনই, এগুলো সেই টাকাই। উবু হয়ে সুটকেসটা খুললেন তিনি। কুয়াশা দেখল তারপর একবার মহিউদ্দিন ও একবার রোজিনার দিকে তাকাল। ওদের দুজনের দৃষ্টিতে চরম অবিশ্বাস আর ঘৃণা। সিগারেট টান দিয়ে সে বলল, এতে কি প্রমাণিত হয়? সে বিচারের ভার আদালতের ওপর, আপনাকে আমি পুলিশের হাতে তুলে দেব, তারা আপনাকে আদালতে সুপর্দ করবে হুমকি চুরি ও খুনের দায়ে। মৃদু হাসল কুয়াশা। আপনি এখান থেকে যেতে পারবেন না, আদেশ জারি করলেন মহিউদ্দিন সাহেব। বাইরের দিকে তাকাল কুয়াশা। ভোর হয়ে গেছে, আধার কেটে গেছে। সে উঠে দাঁড়িয়ে বলল, ওসব মেলোড্রামাটিক ভয় আমাকে দেখাবেন না, সারা রাত বড় ঝামেলা গেছে। মিছক, আপনি বোধহয় অফিসে যাবেন আজ, অফিস খুলবে না? মাথা নাড়ল রোজিনা। অফিসে দেখা হবে আপনার সাথে, চলি এখন, আশ্চর্য শান্ত শোনাল কুয়াশার কণ্ঠস্বর। দৌড়ে সামনে এসে পথ রোধ করে দাঁড়ালেন মহিউদ্দিন সাহেব। নো, ইউ ক্যান্ট লিভ, ইউ মাস্ট ওয়েট টিল দ্য পুলিশ কাম, আদারওয়াইজ। মহিউদ্দিন সাহেবের মুখের কথা শেষ হবার আগেই কুয়াশা বাহাত দিয়ে তাকে এক পাশে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। পড়তে পড়তে উঠে দাঁড়ালেন তিনি, ঘুষি বাঁকিয়ে এগিয়ে এলেন, কিন্তু আঘাত হানবার আগেই কুয়াশা তার কবজি ধরে আস্তে করে মুচড়ে দিলেন। অস্ফুট আর্তনাদ করে উঠলেন তিনি। আচ্ছা ছেড়ে দিয়ে কুয়াশা বলল, এ ধরনের ছেলে মানুষই করার চেষ্টা করবেন না। মহিউদ্দিন সাহেব বাহাত দিয়ে ডান হাতটা বুলোতে বুলোতে চরম আক্রোশে কি যেন বলতে চাইলেন, কিন্তু কুয়াশা দাঁড়াল না, ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল।
রোজিনা সহানুভূতি সহকারে জিজ্ঞেস করল, খুব লেগেছে বুঝি? জ্বলে উঠলেন মহিউদ্দিন সাহেব, কিন্তু কর্ত্রীর বোনকে কঠোর কোনো কথা বলতে তিনি সাহস পেলেন না। রোজিনাকে তিনি চেনেন, তাকে ঘাটালে ক্ষতির সমূহ সম্ভাবনা, সুতরাং অপমানটা নীরবে হজম করলেন তিনি। নয়। ওদিকে দোতলায় তখন অন্য এক দৃশ্যের জবনিকা উত্তোলিত হয়েছে। শায়লা তার রুমে ঢুকে দরজায় খিলেটে দিল। দুরু দুরু বুকে সে টেলিফোনটার কাছে এসে দাঁড়াল। কাঁপা কাঁপা হাতে ফোন ডিরেক্টরিটা ঘেঁটে শহীদ খানের বাসার নম্বর বের করল। আজকাল ফোন গাইডগুলো কি বিশ্রী হয়েছে, দরকারি নম্বরটা খুঁজে বের করতে হিমশিম খেতে হয়। ডায়াল করতে ভয় করছিল তার। যদি যদি খোকন যদি চরম দুঃসংবাদটাই শুনতে হয়, লীনা অন্তত মিথ্যে বলবে না, তবু বলা যায় না, সে তো কুয়াশারই লোক। টেলিফোনটা বেজে চলেছে ওদিকে, কেউ ধরছে না। বুকের কাঁপুনি বাড়ছে শায়লার। ক্রিডলে চাপ দিয়ে আবার ডায়াল করলো শায়লা। হ্যালো, শহীদ খান সাহেবের বাসা? লীনা আছে? আপা ঘুমোচ্ছেন, উনি একাই আছেন না আর কেউ আছে? বুকের মধ্যে ধড়াস ধড়াস করছে শায়লা। ওর সাথে? আচ্ছা, আমি আপাকে ডেকে আনছি, আপনি লাইনে থাকুন। শুনুন, আপনি কে বলছেন? আমার নাম গফুর, আমি এই বাসায় কাজ করি। ওহ, ঠিক আছে, ডেকে আনুন ওকে, তাড়াতাড়ি আসতে বলবেন, বড্ড দরকার। জি। শায়লার সর্বাঙ্গ কাঁপছে। রিসিভারটা টেবিলের উপর রেখে সে কোনো রকমে একটা চেয়ার টেনে নিয়ে বসল, আবার রিসিভার তুলে নিল। ওদিকে কোনো সাড়া শব্দ নেই। অনেকটা সময় পার হয়ে গেছে, যেন একটা যুগ পেরিয়ে গেল। ঘড়ি দেখল শায়লা, এক মিনিটও যায়নি। ওদিকে তার দেহের কাঁপুনি বাড়ছে। সে কি এখনই মূর্ছিত হয়ে পড়বে? না, তাকে চেতনা হারালে চলবে না, যেভাবেই হোক আত্মসংবরণ করতে হবে। ডান হাতে চেয়ারের হাতল ধরে দাঁতে দাঁত চেপে সে নিজের অস্থিরতা দমাতে চেষ্টা করল। কিন্তু লীনা এত দেরি করছে কেন? হ্যালো লীনা, অস্ফুট কণ্ঠে বলল শায়লা। প্রবল চেষ্টা সত্ত্বেও তার বক্ষ স্পন্দন আবার বেড়ে গেল। হ্যাঁ লীনা বলছি, আপনি? শায়লা, কাঁপছে শায়লার ঠোঁট, তার কণ্ঠস্বর। খোকন কেমন আছে? কোনো উত্তর শোনা গেল না। বলো, কেমন আছে আমার জাদু? বেঁচে আছে তো? ভালো আছে তো? তুমি যেখান থেকে ফোন করছো সেখানে তুমি ছাড়া আর কে আছে? কেউ নেই, কেউ নেই, ফিসফিস করে বলল শায়লা। লীনা, লক্ষ্মীটি, এখানে আমি একাই আছি আমার রুমে, দরজাটা বন্ধ করে দিয়েছি। ঠিক বলছো, আমাকে আর কত যন্ত্রণা দেবে, তোমরা সবাই মিলে বলো লীনা, কান্না জড়িত কণ্ঠে বলল শায়লা। লীনা কোনো কথা বলল না। কিসের দ্বিধা কে জানে, না সে যে শায়লাই সে সম্পর্কে লীনার মনে সন্দেহ আছে, অথবা কুয়াশার অন্য কোনো নির্দেশ আছে, অথবা সেই রকম দুঃসংবাদটাই। লীনা বলল, একটু ধরো, আমি এখনই আসছি। রিসিভার কানে লাগিয়ে প্রতীক্ষা করতে লাগলো শায়লা। লীনা পর্যন্ত তাকে আমল দিতে চাইছে না। ভাগ্যাহত শায়লার ওপর এখন সবাই আঘাত আনছে একের পর এক। হয়তো চরম দুঃসংবাদটা দিতে ওদের বাঁচছে বলে সবাই তাকে মিথ্যা প্রতারণা করছে। তাতে যে তার ব্যথা সহস্রগুণ বাড়ছে তা কি কেউ বোঝে না? মামুনি, মাম্মি, আমি খোকন বলছি, কেমন আছো তুমি? দু কান জুড়িয়ে গেল শায়লার। আনন্দে তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। চট করে জবাব দিতে পারল না শায়লা। অসহ্য পুলকে তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে। বাবু, বাবু, আব্বু, কেমন আছো তুমি? খুব ভালো আছি, আমাদের বাড়ির মতোই মস্ত একটা বাড়িতে আছি আমি আর লিনু আন্টি। জানো মামুনি, আন্টি বলেছে একটু পরেই আমরা নাকি আবার অন্য বাসায় বেড়াতে যাব। শ্যানন মামা আমার জন্য খেলনা কিনতে গেছে। গফুর না ঘোড়া হয়েছিল, তুমি এখানে আসছো না কেন? তোমাকে যে কদিন দেখিনি। আসবো বাবা, আসবো, তোমাকে আনতে যাব আমি। আচ্ছা, আমি এখানে কি করে এলাম? লিনু আন্টি কিছুতেই বলতে চায় না, আমি কিন্তু এখানেই থাকবো, তুমিও চলে এসো না। আন্টি বলেছে আমাকে একটা আস্ত এরোপ্লেন কিনে দেবে, আমি চালাবো। দুকান ভরে শুনতে লাগলো শায়লা। একটু পরে লীনা রিসিভার নিয়ে বলল, খুশি হয়েছ তো শায়লা, নাকি এখনও সন্দেহ আছে কোনো? আর সব কথা কুয়াশা দাদামণির কাছে নিশ্চয়ই শুনে থাকবে। মনে রেখো, কুয়াশা মানুষের ক্ষতি করে না, উপকারী করেন, তা ওর সম্পর্কে তোমাদের ধারণা যাই হোক।
আমায় মাফ করো লীনা, আমার মানসিক অবস্থা কি তোমরা অনুভব করতে পারো না? কি তীব্র যন্ত্রণা যে আমি দুদিন ধরে ভোগ করছি তা এক আমি ছাড়া আর কে বলতে পারে? পারি বোন, সবই বুঝতে পারি, কিন্তু এবারে ছেড়ে দিই, খোকনকে এখনও নাস্তা দেওয়া হয়নি। শোনো, ওকে কবে ফিরে পাবো আমি? সে কথা আমি ঠিক বলতে পারবো না, তবে যতক্ষণ খোকন বিপদ থেকে পুরোপুরি মুক্তি না পায়, অনুমান করি ততক্ষণ কুয়াশা দাদামণি ওকে তোমার কাছে দেবেন না। দশ। পরের ঘটনাগুলো রুটিন মাফিক। পুলিশ এলো, যথারীতি তদন্ত হলো। শায়লা পুলিশের প্রশ্নের জবাব দিল না, ভোবার মতো শূন্য দৃষ্টিতে সে চেয়ে রইল ইন্সপেক্টরের দিকে, যেন কোনো প্রশ্নই সে শুনতে পায়নি। রোজিনা শায়লাকে রেখে এলো তার রুমে। ফিরে আসতে ইন্সপেক্টর ফিরোজ হোসেন বললেন, বড্ড শোক পেয়েছেন মিসেস আহমদ, আপনাদের এখনই কোনো সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করা উচিত, উনি হয়তো পাগলই হয়ে যাবেন। মহিউদ্দিন সাহেব আনুপূর্বিক ঘটনা বললেন। কুয়াশার রুম থেকে মুক্তিপণের টাকা বের করে দেখালেন। মিসেস আহমেদের চাবির গোছাও যে কুয়াশার রুমে হোয়াইট রোপের মধ্যে পাওয়া গেছে তাও জানালেন এবং শেষটায় বললেন, কুয়াশার মতো একটা সমাজ বিরোধী লোককে এ কাজে নিয়োগ করাটা ভুল হয়েছিল গোড়াতেই, আমি আপত্তি করেছিলাম কিন্তু এরা শুনলেন না। ইন্সপেক্টর কুয়াশার রুম তল্লাশি করলেন, প্রয়োজনীয় নোট নিলেন এবং প্রমাণ হিসেবে মুক্তিপণের টাকা ভর্তি স্যুটকেসটা নিয়ে চলে গেলেন। তিনি তদন্ত শেষ করে বললেন, যতদূর মনে হচ্ছে মুক্তিপণের টাকাটা কুয়াশা ছেলে ধরাদের দেয়নি বলেই ওরা খোকনকে খুন করেছে। আবার এমনও হতে পারে যে কুয়াশা নিজেই খোকনকে চুরি করেছিল টাকার লোভে। রোজিনা অস্ফুট কণ্ঠে মৃদু প্রতিবাদ জানালো, না না, এ অসম্ভব, এ হতেই পারে না। জবাবে ইন্সপেক্টর একটা রহস্যময় হাসি হেসে বলল, কুয়াশার রেকর্ড যারা জানে তারাই আমার কথার মর্মার্থ বুঝবে, সারা পৃথিবী জুড়ে সে হাজারটা অপরাধ করে বেরিয়েছে, হি ইজ বর্ন ক্রিমিনাল, অপরাধ সে করবেই, খুন জখম ও রক্তের দাবি। চলে গেলেন ইন্সপেক্টর। ডেমরা ব্রিজের কাছে বদ্ধ জলাভূমিটা পুলিশ জেলে লাগিয়ে তন্ন তন্ন করে খোঁজ করল, খোকনের কাল্পনিক লাশ পাওয়া গেল না, ডুবুরিরাও ব্যর্থ হল। সকালেই টেলিগ্রাম করা হয়েছিল শায়লার দেবর আবুল হাশেমের কাছে, দুপুরে জবাব এলো, সে দুপুরেই রওনা দিচ্ছে, সন্ধ্যায় পৌঁছবে। মহিউদ্দিন সাহেবের অনুরোধে রোজিনা সেদিন অফিস থেকে ছুটি নিল, হাশেমকে রোজিনাই এয়ারপোর্ট থেকে নিয়ে এলো। শায়লার জন্য ডাক্তার ডাকবার কথা উঠল কিন্তু সে আপত্তি করল, সে এতক্ষণে একটু ধাতস্থ হয়ে উঠেছে, হাশেমকে সে শান্তভাবে অভ্যর্থনা জানালো। তবে শোকার্ত শূন্য দৃষ্টিতে বিচলিত হলো হাশেম। মহিউদ্দিন সাহেবের মনে হলো এই করুণ ঘটনার মধ্যেও হাশেমের উপস্থিতিতে একটু সান্ত্বনা পেয়েছে শায়লা। দু একটা কথাও হলো শায়লা ও হাশেমের মধ্যে, নিতান্তই ফরমাল আলাপ। হাশেমকে এর আগে মহিউদ্দিন কখনো দেখেননি, ইনি হবেন তার নতুন মনিব। লোকটাকে বড্ড আনইমপ্রেসিভ মনে হলো তার, দু একটা কথাতেই তিনি বুঝতে পারলেন বৈষয়িক ব্যাপারে ভদ্রলোকের অভিজ্ঞতার যেমন অভাব, উৎসাহের অভাবও তেমনি প্রবল। শায়লা মিল পরিচালনা সম্পর্কে যতটা বোঝে তার হাজার ভাগের এক ভাগও লোকটা বোঝে কিনা সন্দেহ আছে। ভদ্রলোক বোধ হয় অত্যন্ত লাজুকো, সে শায়লা বিশেষ করে রোজিনার দিকে মুখ তুলে তাকাতেই চায় না। রোজিনা যে দু একটা প্রশ্ন করেছে তার জবাব দিলেও তার দিকে একবারও মুখ তুলে তাকায়নি হাশেম। কে জানে, হয়তো রোজিনার প্রতি কোনো দুর্বলতাও থাকতে পারে হাশেমের, মনে মনে হাসলেন মহিউদ্দিন সাহেব। অবশ্য রোজিনার দিকে অনেক সময় তিনি নিজেও মুখ তুলে কথা বলতে সাহস পান না, যদিও তার কারণ আলাদা, কিন্তু আলাদা হলেও নির্দিষ্টভাবে কারণটা যে কী মহিউদ্দিন সাহেব নিশ্চিতভাবে তা বলতে পারেন না। তবে তিনি জানেন যে রোজিনাকে তিনিও একটু সমীহ করেন, এমনকি মিসেস আহমদের চাইতে রোজিনাকে তিনি বেশি সমীহ করেন। রাতে খাওয়া দাওয়ার পর মহিউদ্দিন সাহেব বিদায় নিয়ে চলে গেলেন, শায়লা ডাইনিং রুমে আসেননি, তাই তাকে তার রুমেই খাবার দেওয়া হলো। রুস্তম আলী দ্বিতীয়বারের মতো কফির সরঞ্জাম দিয়ে গেল, রোজিনা দু কাপ কফি তৈরি করল, তার এক কাপ এগিয়ে দিল হাশেমের দিকে, চুপচাপ চুমুক দিল হাশেম। রোজিনার সামনে একা একা অস্বস্তি বোধ করছিল হাশেম, মাথা নিচু করে সে কফিতে চুমুক দিছিল, কিন্তু কিছু একটা বলা দরকার, এভাবে চুপচাপ থাকা কি বিশ্রী, বিশেষ করে খোকনের মৃত্যুজনিত শোকাবহ পরিবেশে নীরবতা আরও বেদনাদায়ক।
কিছু একটা বলা উচিত ভাবছিল হাশেম, কিন্তু কথা বলবার সূত্র খুঁজে পাচ্ছিল না। অথচ রোজিনা যে তার সাথে কথা বলতে উন্মুখ তা সে অতীত অভিজ্ঞতা থেকেই বুঝতে পেরেছে, কিন্তু তবু সে আলোচনার বিষয় খুঁজে পেল না। নীরবতা ভাঙল শেষ পর্যন্ত রোজিনা। সে জিজ্ঞেস করল, ছুটি নিয়ে এসেছেন না একেবারে ইস্তফা দিয়ে এসেছেন? রোজিনার চোখের দিকে কুণ্ঠিত দৃষ্টি মেলে ধরল হাশেম। ইস্তফা দেব কেন? শিশুর মতো প্রশ্ন করল সে। রোজিনা বলল, অনেক দিন বলতে গেলে অনেক বছর পর আপনার সাথে দেখা, তাই না? সেই শায়লার বিয়ের সময়, তামে ওয়ালিমার দিন এই বাড়িতেই শেষ দেখা। মনে পড়ে আপনার সেদিনের ঘটনা? আপনি গাড়ি থেকে নামলেন, অনেক বছর হয়ে গেল তবু মনে হচ্ছে এই তো সেদিন। স্থির দৃষ্টিতে রোজিনা তাকালো হাশেমের দিকে। 7 বছর, মাথা নামালো হাশেম। আবার কিছুক্ষণ নীরব হয়ে রইল দুজন। একটু পর রোজিনা বলল, আপনার উপকারের কথা ভুলব না। কোন উপকার? মাথা তুলল হাশেম। মনে নেই আপনার? ও, ভালো কথা, এই 7 বছরের মধ্যে আপনি আর আসেননি। এসেছিলাম একবার, এই দিন 15 আগে, খুলনায় হিস্ট্রি কনফারেন্সে। 1 সপ্তাহ ছিলাম সেখানে, ঢাকায়ও ছিলাম 2 দিন, কিন্তু বড্ড ব্যস্ততার মধ্যে ফিরে গিয়েছিলাম মাত্র 7 দিন আগে। রোজিনা বলল, এত বছর পরে দেশে ফিরলেন, অথচ এমনই ব্যস্ত ছিলেন যে একমাত্র আত্মীয়ের সাথেও দেখা করার সময় হল না। আপনি তো খোকনকে দেখেননি তাহলে? না, তবে ওর অনেক ছবি আছে আমার কাছে, ভাবি মাঝে মাঝে পাঠাতেন। দীর্ঘশ্বাস ফেলল হাশেম। রোজিনা বলল, এবার কি করবেন, ঠিক করেছেন কিছু? কোন ব্যাপারে? বলতে গেলে আপনি তো এখন আহমদ দুলা ভাইয়ের সম্পত্তির প্রধান উত্তরাধিকারী, সুতরাং আপনাকে এসব বুঝে নিতে হবে না? ঠিক বুঝতে পারছি না কি করা উচিত। রোজিনা একটু তরল গলায় বলল, বুঝবার কি আছে, এত বড় মিল তো আর গরিব দুঃখীদের দান করা যায় না। আপনাকেই মিলের মালিকের দায়িত্ব পালন করতে হবে, আর সেই সাথে আপনাকে নিশ্চয়ই ঘর সংসারও বাঁধতে হবে। এসব প্রসঙ্গ এখন থাক মিস হক, পরে আলাপ করা যাবে, বিব্রত হয়ে হাশেম বলল। সেই ভালো, উঠে দাঁড়ালো রোজিনা। সে যখন শায়লার ঘরে ঢুকল, তার ঠিক 1 মিনিট আগেই শায়লা খোকনের সাথে আরেক দফা টেলিফোনে আলাপ করে দরজাটা সবে খুলে দিয়ে শুয়ে পড়েছে। পায়ের আওয়াজ পেয়ে সে দেওয়ালের দিকে ঘুরে শুল। রোজিনা ডাক দিল, শায়লা জেগে আছো? শায়লার স্তিমিত কণ্ঠস্বর শোনা গেল। আছি বোন, তুমি শুয়ে পড়োগে, সারাদিন ঝামেলা তো কম যায়নি। আমার কথা ভাবতে হবে না, শরীর কেমন লাগছে? আছে ভালোই, একটা দীর্ঘশ্বাস ফেলল শায়লা। তুমি কালকেই ঢাকায় চলে যাচ্ছ তাই না? যাও তো দরকারই, ইয়ার এন্ডিংয়ের সময়, কিন্তু এখানেও তো থাকা দরকার। এখানে আর থাকবার কি দরকার আছে, আমার জন্য ভেবো না, যা হবার তা তো হয়েই গেছে। তা হয় না শায়লা, আরও 2-1 দিন যাক। গভীর শোকার্তের ভূমিকায় অভিনয় করতে খুবই কষ্ট হচ্ছিল শায়লা। সুতরাং রোজিনা আপাতত চলে যাক, সেটাই মনে প্রাণে চাইছিল শায়লা। কিন্তু রোজিনা যে এ অবস্থায় তাকে ফেলে যাবে না তাও সে জানে। সে বলল, তা বেশ, কিন্তু অফিস কামাই করো না, এখান থেকেই না হয় অফিস করো, আমার গাড়িটা করেই যেও। সে হবে ক্ষণ, রোজিনা নিষ্ক্রান্ত হল। ১১। অফিসে সারাদিন ব্যস্ততার মধ্যে কাটল রোজিনার, তবু সে ফোনে শায়লার খোঁজ নিল। হাশেমের সাথেও ফোনে অনেকক্ষণ কথা বলল। সকালে অফিসে আসার পথে লীনার বাসায় গিয়েছিল সে। গফুর জানাল, লীনা গতকাল তার সাথে বেরিয়ে যাবার পর আর ফেরেনি। চিন্তিত হল রোজিনা, লীনা তাহলে গেল কোথায়? লাঞ্চের পর লীনা হঠাৎ এসে হাজির, সোজা এসে ঢুকল রোজিনার রুমে। ভূত দেখার মতো চমকে উঠল রোজিনা, উত্তেজনায় চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল সে। হাজারটা প্রশ্ন করল এক নাগাড়ে, কোথায় গিয়েছিলি, কি হয়েছিল, আমরা তো সবাই ভেবে মরছি, এমনকি শায়লা তার পুত্র শোকের মধ্যেও তোর জন্য চিন্তিত হয়ে রয়েছে, কি হয়েছিল বলতো, কোনো বিপদে পড়েছিলি নিশ্চয়ই? বিপদে পড়েছিলাম ঠিকই, ব্যাপারটা অবশ্য নিতান্তই ব্যক্তিগত।
ও তাই নাকি, স্মিত হাসি হাসল রোজিনা। তাই তো বলি, তবু এমনিভাবে যাওয়াটা তো ঠিক হয়নি, আমরা ভেবে মরছি। সকালেও গিয়েছিলাম তোর বাসায় খোঁজ করতে, শুনেছি আমি। চা খা এক কাপ। বেশ তো, আমারও চায়ের জন্য প্রাণটা আইঠাই করছে। বেয়ারাকে ডেকে চায়ের অর্ডার দিল রোজিনা। লীনা বলল, শোন, আসল কথাটাই বলা হয়নি। কুয়াশা দাদামণি নিচে গাড়িতে বসে আছে তোর অপেক্ষায়, খুব জরুরি কথা আছে তোর সাথে, এখনই যা তুই। সে কি রে, এতক্ষণ বলিসনি কেন? ব্যস্ত হলো রোজিনা। সময় দিলি কোথায় বল, যেভাবে এক নাগারে কৈফিয়ত চাইলি সময় পেলাম কোথায়। কিন্তু নিচে কেন, এখানে নিয়ে এলেই পারতিস। না, উনি উপরে এলেন না, আমি বলেছিলাম তুই জলদি যা। তুইও চল। না, গোপন কথা আছে, আমার সামনে বলবেন না, বলেছেন তিনি। বেশ, আমি যাচ্ছি। রোজিনা বেরিয়ে গেল। নিচে গিয়ে কুয়াশার খোঁজ করল রোজিনা, তাকে দেখতে পেল না। তার মার্সিডিসটাও নয়। চারদিকে ভালো করে সন্ধান করে রুমে ফিরে গেল রোজিনা। ব্যাপার কি, কুয়াশা তাকে ডাকতে লোক পাঠিয়ে সরে পড়ল কেন? এই রহস্যজনক আচরণের কারণ সে খুঁজে পেল না। ফিরে গিয়ে রোজিনা বলল, কিরে কুয়াশা কোথায়, পেলাম না তো, নিচে তো দেখলাম না ওকে। সে কিরে, নিচেই তো গাড়িতে বসে আছেন, আমাকে পাঠিয়ে দিয়ে উনি বসে রইলেন। কই, দেখলাম না তো। লীনাও অবাক হয়ে বলল, এমন তো হবার কথা নয়। ভালো কথা, তুই কি আজকে শায়লাদের বাসায় ফিরে যাবি নাকি তোর নিজের বাসায় যাবি? শায়লাদের ওখানেই যাব, তুই যাবি? আমি আমি আর গিয়ে কি করব, কোনো উপকার তো করতে পারলাম না। আচ্ছা, মহিউদ্দিন সাহেব লোকটা কেমন রে? কেন রে এ প্রশ্ন করছিস? এমনি এমনি এ ধরনের প্রশ্ন করেছিস বলে মনে হয় না। উনি নাকি কুয়াশা দাদামণিকে পুলিশের হাতে তুলে দিতে চেয়েছিলেন। রোজিনা বলল, কিছু যদি মনে না করিস তো বলি, সমস্ত ব্যাপারটাই আমার অত্যন্ত ঘোলাটে লাগছে। বিশেষ করে কুয়াশার রুমে মুক্তিপণের টাকাটা পাওয়ার পর থেকে আমার নিজের মনেই হাজারটা প্রশ্ন দেখা দিয়েছে। আমার মনে হয় ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, কুয়াশার জন্যে এই দুর্ঘটনা ঘটল, এর জন্য আমিও দায়ী। মহিউদ্দিন সাহেবের তীব্র আপত্তি উপেক্ষা করে আমি কুয়াশার ওপর খোকনকে উদ্ধারের দায়িত্ব দেবার জিদ ধরেছিলাম, তাই মহিউদ্দিন সাহেবকেও দোষ দিতে পারি না। লীনা কিছু বলল না। চা দিয়ে গেল আরদালি। বিরস মুখে চা খেয়ে বিদায় নিল সে। ১২ নীলাব নিলয়ে নৈশভোজের পালা এইমাত্র শেষ হল। কফি দিয়ে গেল রুস্তম আলী ড্রয়িং রুমে। শায়লা তার ভূমিকায় চমৎকার অভিনয় করছিল। কথাবার্তা বড় একটা সে বলেনি, আর তার স্থবির অভিব্যক্তি সাফল্যের সাথে বজায় রেখেছে, কিন্তু এতে তার খুবই কষ্ট হচ্ছিল। তবে সে জানে তার এই কষ্টকর অভিনয়ের পালা শেষ হতে আর দেরি নেই। কুয়াশা যে কোনো মুহূর্তে খোকনকে নিয়ে পৌঁছতে পারে, এই এলো বলে বিকেলে ফোন করে জানিয়েছে সে। নৈশভোজের পর হাশেম, মহিউদ্দিন সাহেব ও রোজিনা যেন নীলাব নিলয় থাকে তার ব্যবস্থা অবশ্যই করতে বলেছে। তেমন কিছু অসুবিধে হয়নি। মহিউদ্দিন সাহেবকে শুধু রাতে খাবার জন্য পিড়াপিড়ি করতে হয়েছে, কারণ ব্যাচেলার মহিউদ্দিন সাহেব সন্ধ্যার পর হোটেল বা ক্লাবের উষ্ণ পরিবেশই বেশি পছন্দ করেন। ডাইনিং টেবিলেও বটে, ড্রয়িং রুমেও কথা দুই একটা রোজিনাই বলেছে। হাশেম স্বভাবতই গম্ভীর নীরব, কিন্তু এখন সে যেন আরও মিইয়ে গেছে। সব মিলিয়ে একটা অস্বস্তিকর দম বন্ধ করা পরিবেশ। মহিউদ্দিন সাহেব কথা একটু বেশিই বলেন, কিন্তু তারও কেমন যেন অস্বস্তি লাগছিল, তবু তিনি চুপচাপ ছিলেন। রোজিনা দীর্ঘশ্বাস ফেলে বলল, যেন কোনো কিছু ঘটেনি। এমনই একটা ভান করে অভিজাত আচরণে কফি খাওয়ার কোনো মানে হয় না। আমরা যেন নিজেদের মনকে চোখ ঠাউরাচ্ছি, নিজেদেরকে বোঝাবার চেষ্টা করছি যেন এ বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটেনি। এভাবে আত্মপ্রতারণা করে কী লাভ? সত্যি বলছি শায়লা, যদি এমন করে বাকির না হয়ে তুমি একটু কাঁদতে পারতে। মহিউদ্দিন সাহেব এই প্রসঙ্গ অবতারণা না করার জন্যে রোজিনাকে ইশারা করলেন। রোজিনা কিছু বলার আগেই হাশেম প্রশ্ন করল, পুলিশ কিছু করতে পারল, ধরতে পেরেছে ওই খুনে কুয়াশাকে? আর পুলিশের কথা, বেহদ্দ অপদার্থ, সে ভয়ঙ্কর অপরাধীটাকে পুলিশ এখনো ধরতে পারেনি, শয়তান খুনেটা। মহিউদ্দিন সাহেব এতক্ষণে অবাক হলেন। শয়তান খুনে কাকে বলছেন মহিউদ্দিন সাহেব?
দরজার দিক থেকে কে যেন বলল, সবাই তাকিয়ে দেখল কুয়াশা দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমের দ্বার প্রান্তে। মৃত্যুর মতো স্তব্ধতা নেমে এলো রুমটার মধ্যে। মহিউদ্দিন সাহেব আর হাশিম যেন চেয়ারের সাথে সেটে গেছে। রোজিনা আতঙ্ক বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে আছে কুয়াশার দিকে। শুধুমাত্র শাইলাই মনে মনে গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবুও লাফিয়ে উঠলেন মহিউদ্দিন সাহেব, কেন কেন এসেছেন আপনি? আপনার কি রক্তের আর অর্থের তৃষ্ণা মেটেনি? খোকনকে খুন করেও কি আপনার জিঘাংসাবৃত্তি চরিতার্থ হয়নি? চিৎকার করে বলে উঠলেন তিনি, আবার কাকে খুন করতে এসেছেন? কুয়াশা তার দিকে তাকিয়ে মৃদু হাসল, শান্তভাবে বলল, উত্তেজিত হবেন না, কেন এসেছি জানতেই পারবেন। কই লীনা, এসো, দেরি করছো কেন? বাইরের দিকে চেয়ে রইল কুয়াশা। দরজার পাশেই দাঁড়িয়েছিল লীনা। সে ঢুকল, একা নয়, তার কোলে খোকন। আম্মা! খোকন লীনার কোল থেকে নেমে দৌড়ে এলো শায়লার কাছে। অসহ্য আনন্দে তখন বাকশক্তি হারিয়ে ফেলেছে শায়লা। খোকনকে সাপটে কোলে তুলে চুমোয় চুমোয় আচ্ছন্ন করে দিল। সেদিকে মনোযোগ দিল না কুয়াশা। শায়লা যে এমনটা করবেই সে তো স্বাভাবিক। সে মনোযোগ দিল, তীব্র দৃষ্টিতে তাকালো রোজিনা হকের দিকে। মহিউদ্দিন সাহেব ও হাশেম দৃষ্টি নিবদ্ধ করল রোজিনার দিকে, কারণ রোজিনা তীক্ষ্ণ কণ্ঠে এমন তীব্র আর্তনাদ করে উঠেছে যে ওরা সবাই স্তম্ভিত হয়ে গেছে। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে আর চেহারাটা এমন বিকৃত হয়ে গেছে যে তাকে ভয়ঙ্কর কুৎসিত দেখাচ্ছে। ভয়ে তার চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসছে। এটা খোকন নয়, এটা খোকন হতেই পারে না, রোজিনা উন্মাদের মতো চিৎকার করে উঠল। এটা একটা তামাশা, জঘন্য তামাশা, খোকন মরে গেছে, কুয়াশা তাকে হত্যা করেছে, আমরা সবাই সে কথা জানি। মহিউদ্দিন সাহেব অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন। তিনি বললেন, ফর গডস সেক, কি হয়েছে আপনার? এমন উন্মাদের মতো চিৎকার করছেন কেন? কুয়াশার দিকে তাকিয়ে যোগ করলেন তিনি, আর আপনিই বলুন, এটা কি ধরনের তামাশা হলো, এর মানে কি? খোকনকে কোলে নিয়ে শায়লা রোজিনার দিকে আতঙ্ক নীল দৃষ্টিতে তাকিয়ে আছে। সে বলল, রোজিনা, তুমি এত ভয় পাচ্ছ কেন? খেপেই বা গেলে কেন? আর এমন গর্জনই বা করছ কেন? এর মানে কি, মিসেস আহমদ কেন চিৎকার করে উঠলেন না খোকনকে দেখে? তিনি অবাকি বা হলেন না কেন? মিস্টার কুয়াশা, এসব হেয়ালির মানে কি? কারণ শায়লা গোড়া থেকেই জানত যে তার ছেলে ডুবে মারা যায়নি, তিক্ত কণ্ঠে বলল লীনা। যদিও আপনারা ভেবেছিলেন কুয়াশা দাদামণি তাকে খুন করেছে, আসলে উনিই খোকনকে বাঁচিয়েছেন। কথাটা পুরোপুরি সত্য নয়। বলতে গেলে খোকনকে বাঁচিয়েছে লীনাই, ওকে বাঁচাবার 100% কৃতিত্বই লীনার। কিন্তু সে যাক, মিস হক কেন ক্ষিপ্ত হলেন জানেন? কুয়াশার কণ্ঠস্বর অত্যন্ত কঠোর শোনাল। মিস হকই ওই নিষ্পাপ শিশুকে পুরনো ক্রুজারের মধ্যে ফেলে রেখে এসেছিল তাকে ডুবিয়ে হত্যা করার জন্যে। মিথ্যা মিথ্যা, আবার চিৎকার করে উঠল রোজিনা, নির্জলা মিথ্যা, তোমরা কেউ বিশ্বাস করো না শায়লা, বিশ্বাস করো না। অস্বীকার করে কোনো লাভ হবে না, খোকন নিজেও বলেছে সে তোমাকে শাবল হাতে ক্রুজারের তলায় আঘাত করতে দেখেছে। তুমি তাকে ঘুমের ওষুধ খাইয়ে ইঁদুরের মতো ফাঁদে ফেলে ডুবিয়ে মারবার জন্যে ক্রুজারে রেখে এসেছিলে। তুমি মানুষ নও, পিশাচ। কুয়াশার কণ্ঠে ঘৃণা ফেটে পড়ল। খোকনকে কোলে নিয়ে শায়লা কাঁপতে লাগল। সে বলল, এসব কি সত্য রোজিনা? ইয়া আল্লাহ, এ কথা যেন সত্য না হয়। রোজিনার অপরাধ সম্পর্কে আর প্রমাণের প্রয়োজন ছিল না। ক্রোধ ও ভয়ে বিকৃত রোজিনার মুখটাতেই তার অপরাধ যেন আঁকা হয়ে গেছে ইতিমধ্যে। তুমি যা করেছ তার একটা কারণ নিশ্চয় আছে। মুক্তিপণের সামান্য টাকার জন্য এ কাজ করনি, কারণ সে টাকা তো সেই রাতেই ক্রুজার থেকে এনে আমার রুমে লুকিয়ে রেখেছ। ভালো কথা, মিসেস আহমদের চাবির গোছাও ওই রুমে কাবার্ডের মধ্যে রেখে দিয়েছিল কে। যাক, তুমি এসব করেছিলে এই জন্যে যে খোকন মারা গেলে তার অপরাধের বোঝা আমার ঘাড়ে চাপানো যাবে। খোকনকে চুরির জন্যে তুমি লোক নিযুক্ত করেছিলে, খোকনকে তারা আদর যত্নেই রেখেছিল, কিন্তু খুন করতে গিয়েছিলে তুমি এবং ভেবেছিলে তুমি সফল হয়েছ। তোমার চক্রান্তের অন্তরালে ভয়ঙ্কর কিছু একটা লুকিয়ে আছে, কিন্তু সেটা কি? রোজিনা, তুমি কিছু বলছো না কেন? মিনতি করল শায়লা। খোকন মরলে তোমার কী লাভ হতো? তুমি কি আমাকে ঘৃণা করো? আমি কি তোমার কোনো ক্ষতি করেছি কখনো?
উনি যাই বলুন আমার বিশ্বাস হয় না তুমি এর মধ্যে জড়িত আছো। বিশ্বাস না হবার কারণ নেই। মুক্তিপণের দাবি সম্পর্কে এই চিঠিগুলো দেখুন আর এই লেখাগুলো দেখুন, সবগুলো মিলিয়ে দেখুন একই টাইপরাইটারে টাইপ করা হয়েছে কিনা। আপনিও দেখুন মহিউদ্দিন সাহেব। মহিউদ্দিন সাহেব অত্যন্ত মনোযোগ দিয়ে দেখলেন। তিনি বললেন, ও দুটো তো মুক্তিপণের চিঠি, কিন্তু এটা পেলেন কোথায়? আজ বিকেলে একটা ফন্দি করে লীনাকে দিয়ে মিস হকের রুমের টাইপরাইটারটা দিয়ে টাইপ করিয়েছি। ঘটনাটা আনুপূর্বিক খুলেই বলল কুয়াশা। এর মানে কি এই নয় যে মিস হকই এই চিঠিগুলো পাঠিয়েছে? আরও প্রমাণ চান? মিসেস আহমদ দুবছর বাড়ি থেকে বেরোননি, আর যেদিন বেরোলেন সেই দিনই দুর্ঘটনাটা ঘটল। তার মানে এই বাড়ির মধ্যেই ছেলে ধরাদের লোক আছে। কে সে? চাকর বাকরদের সাথে আমি আলাপ করে দেখেছি, তারা প্রত্যেকেই বিশ্বস্ত, খোকনকে প্রাণাধিক ভালোবাসে। ছেলে ধরাদের সাথে তাদের কারও যোগাযোগ থাকার অবকাশ নেই, তারা বাইরে এসব নিয়ে আলোচনাও করেনি। তাহলে ওই রাতে যে মিসেস আহমদ বাইরে যাবেন তা ছেলে ধরাদের কে বলেছে? মিস হক একটা নতুন মরিস মাইনরে করে ক্রুজারে গিয়েছিল। গাড়িটা তার অফিসের এক হোমরা চোমরা অফিসারের, সেই দিনই কেনা হয়েছিল। লীনার খোঁজ নেবার নাম করে সে মিসেস আহমদের ট্রায়াম্ফ গাড়িটা নিয়ে সেই ভদ্রলোকের বাসায় রেখে তার নতুন গাড়িটা নিয়ে ক্রুজারে খোকনকে খুনের আয়োজন করতে গিয়েছিল। খোঁজখবর করে এসব জানা গেছে। আয়ুব ও নওশে নামে যে লোক দুটোকে নিয়ে সে খোকনকে চুরি করিয়েছে তারা এখন পুলিশের কাস্টডিতে আছে। তারা ইতিমধ্যেই তাদের অপরাধ স্বীকার করেছে। এরপরেও কি মিস হক আপনি অভিযোগটা অস্বীকার করবেন? আরও প্রমাণ সরবরাহ করা হলো। এত উত্তেজিত আলোচনার কারণ সম্পর্কে খোকনের এতটুকু ধারণা ছিল না। মায়ের কোল থেকে নেমে সে এক দৌড়ে রোজিনার দিকে ছুটে গেল। তার হাত দুটো ধরে শিশুসুলভ কৌতূহল ভরে প্রশ্ন করল, খালাম্মা, তুমি কেবিনের মেঝেটা শাবল দিয়ে ভাঙছিলে কেন? আমি জেগে যখন দেখছিলাম তুমি তখন আমার উপর রাগ করলে কেন? জানো মা, খালাম্মা আমাকে মিষ্টি দুধ খেতে দিয়েছিল কেবিনে। শায়লা খোকনকে টেনে কাছে নিয়ে বলল, ও কিছু না বাবা, খালাম্মা তোমার সাথে খেলা করছিল। রোজিনা কিছু বলল না, সে মাথা নত করে বসে রইল। শায়লা ও মহিউদ্দিন সাহেব এত গভীরভাবে তাকে লক্ষ্য করছিলেন যে আবুল হাশেমের আকস্মিক অদ্ভুত আচরণ তাদের চোখে পড়েনি। অথচ চোখে পড়লে তারা দেখতেন যে সে ক্রমেই উত্তেজিত হয়ে উঠেছে। তার দিকে ওদের দৃষ্টি পড়ল তখনই যখন সে চোখ মুখ উত্তেজনায় লাল করে সশব্দে লাফ দিয়ে উঠে দাঁড়াল। উহ, আমার আর সহ্য হচ্ছে না, কঠিন গলায় হাশেম বলল, এই স্ত্রীলোকটা আসলেই একটা শয়তান, একেবারে পিশাচ, সাপের চাইতেও খল। সে জানত যে খোকন সোনা মারা গেলে সম্পত্তির বড় শেয়ারটা আমারই হাতে আসবে, পরে সব যখন চুকে বুকে যাবে তখন সে আমাকে তাকে বিয়ে করতে বাধ্য করবে। এ আবার কেমন কথা বলছেন স্যার? অবাক হলেন মহিউদ্দিন সাহেব। মিস হক আপনাকে জোর করেই তাকে বিয়ে করাবে, এটা কেমন ধারার কথা হল? ঠিকই বলেছি, আশ্চর্য শোনালেও কথাটা ঠিক। রোজিনা সবল আর আমি দুর্বল, আমি জানি আমি দুর্বল, কিন্তু এই মুহূর্ত থেকে আর দুর্বল নই। এই মুহূর্তে যদি আমি সত্যি কথা না বলি তাহলে কোনোদিনই আর সত্য বলার সৎসাহস আমার হবে না। ভেঙে পড়ল হাশেম, সমস্ত শরীর তার কাঁপতে লাগল। সে এই পরিবারের বিরাট পিত্তের মালিকানা চেয়েছিল। মুক্তিপণের 5 লাখ টাকা সম্পূর্ণ সম্পত্তির তুলনায় অতি সামান্য। সে জানত তার বিরুদ্ধে দাঁড়াবার সাহস আমার হবে না কোনোদিনই। কিন্তু কোনো মেয়ে জোর করে কোনো পুরুষকে বিয়ে করতে বাধ্য করতে পারে না, উল্টোটা অবশ্য হর হামেশাই ঘটে থাকে, অবিশ্বাসের সুরে বললেন মহিউদ্দিন সাহেব। এটা মেয়েটার ওপর নির্ভর করে, আপনি ঠিকই বলেছেন হাশেম সাহেব, এটা ছিল রোজিনার চক্রান্তের মূল লক্ষ্য। আপনাকে হাতের মুঠোয় পুরে ফেলবার মতো ধূর্ততা তার অবশ্যই আছে, আর সেটা করত রোয়ে শোয়ে, তাড়াহুড়ো করে নয়, আর তাতে কেউ সন্দেহও করত না, বরং এটাকে স্বাভাবিক মনে হতো, সবাই তা সহজভাবে গ্রহণও করত। ব্যাপারটা শুধু তাই নয়, আমি আপনাদের কাছে একটা স্বীকারোক্তি করতে চাই। কয়েক বছর ধরে আমি বিবেকের দংশন সহ্য করছি, কিন্তু তা স্বীকার করার মতো সাহস আমার হয়নি, কারণ কথাটা প্রকাশ করলে আমাকে জেল খাটতে হতো, কিন্তু জেলে যেতে আমি এখন প্রস্তুত। প্রাপ্য শাস্তি আমাকে ভোগ করতেই হবে, আমি এখন প্রায়শ্চিত্তই করতে চাই।
জেল খাটতে হবে? কি বলছো হাসু? বিস্মিত হলো শায়লা। তুমি কি পাগল হয়ে গেছো? শায়লার কথা কানে তুলল না হাশেম। তাকে থামতে ইঙ্গিত করে এসে বলল, দাদার বিয়ের তামে ওয়ালিমা হয়েছিল এই বাড়িতেই। আমি তখন সেগুন বাগিচা থাকতুম। আমার বেবি অশ্বিনে করে আসছিল মামি। পথ ছিল অন্ধকার, গাড়ির হেডলাইটও ছিল অনুজ্জ্বল। এই আধো অন্ধকারে গাড়িতে কি যেন চাপা পড়ল। ভাবলাম ছাগল ডাগল হবে হয়তো, কিন্তু নিশ্চিত হতে পারলাম না। ভয়ে দ্রুত গাড়ি চালিয়ে চলে এলো। নির্বোধ আমি, তাই পিছন ফিরেও তাকালুম না একবার। গাড়ি থেকে যখন পোর্টিকোতে নামলুম তখন আমি কাঁপছিলাম। কাছেই ছিল রোজিনা, সে এগিয়ে এলো। স্বীকার করতেই হবে, ওকে আমার খুব ভালো লাগত। এই সময় হাশেমের মুখটা লজ্জায় লাল হয়ে গেল। সে আমাকে দেখে কি বুঝল জানি না। আমার কাছে ব্যাপারটা জানতে চাইলে আমি খুলেই বললাম তাকে। গাড়ির সামনের উইংয়ের রক্তের দাগও চোখে পড়ল। আমাকে সে উদ্বিগ্ন হতে নিষেধ করে বলল, এসব ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ হলো মুখ বন্ধ করে রাখা এবং ভুলে যাওয়া। কিন্তু হাসু, উত্তেজিত হয়ে বলতে গেল শায়লা। প্লিজ ভাবি, আমাকে শেষ করতে দাও, মিনতি জানালো হাশেম। একটু পরেই সে ভয়ঙ্কর খবরটা শুনতে পেল, একটা গাড়ির তলায় চাপা পড়ে এক বুড়ি মারা গেছে। স্থান কালো মিলে গেল। বুঝতে পারলাম ওই বৃদ্ধার মৃত্যুর জন্য আমি দায়ী। আমি পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে চাইলাম, কিন্তু রোজিনা কিছুতেই আমাকে যেতে দিল না। তার প্রবল ইচ্ছাশক্তি দিয়ে আমার নৈতিক দায়িত্ববোধকে আচ্ছন্ন করে ফেলল সে। সে বলল, বোকার মতো কেন জেল খাটতে যাবে? তাছাড়া এ ব্যাপার তো আর কেউ জানে না, কেউ জানতেও পারবে না। বোকার মতো আমি তার কথা মেনে নিলুম। আমি জানি আমি দুর্বল, আমাকে সে পরাভূত করল। সেই থেকেই সে আমাকে হাতের মুঠোয় বন্দি করে রেখেছে। সে জানে তাকে অস্বীকার করার সাধ্য আমার নেই, করলে আমাকে জেলে পৌঁছতে হবে। কিন্তু এখন আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আর এটাকে সম্বল করেই মিস রোজিনা হক খোকনকে হত্যা করার চক্রান্তে লিপ্ত হয়েছিল, কারণ সে জানে খোকনের অবর্তমানে হাশেম সাহেবই হবেন আহমেদ সাহেবের প্রায় সমস্ত সম্পত্তির মালিক, আর তাকে বিয়ে করতে সে বাধ্য করবে জেলখানার ভয় দেখিয়ে। পাদও পূরণ করল কুয়াশা। নিশ্চয়ই, কাল সন্ধ্যায় আমি তেজগাঁ পৌঁছবার পর থেকে আজ পর্যন্ত অনেকবার রোজিনা সে কথা স্মরণ করিয়ে দিয়েছে আমাকে, সরাসরি নয়, আকারে ইঙ্গিতে। অস্বীকার করব না, আমি গত কয়েকটা বছর ধরে তার ভয়ে সিটিয়ে আছি। আমি জেল খাটবার কথা, নিজের লাঞ্ছনার কথা, অবমাননার কথা ভাবতেই পারি না। অথচ তার জন্যে দায়ী ওই স্ত্রী লোকটাই। কিন্তু এখন আমি আর কিছু পরোয়া করি না। একটা না নিজের অপরাধের কথা বলে যেন স্বস্তি পেল সে। কপালটা ঘেমে উঠছিল। রুমাল দিয়ে কপালটা মুছে রোজিনার দিকে ব্রতি দৃষ্টিতে তাকালো একবার, তারপর অন্যদিক মুখ ফেরালো। শায়লা ইতিমধ্যে বার কয়েক কথা বলবার চেষ্টা করেছে, পারেনি। এখন তার কণ্ঠ শোনা গেল, হাসু, তুমি একটা আস্ত গাধা। তোমার গাড়ির তলায় চাপা পড়ে যেটা মারা গিয়েছিল সেটা মানুষ নয়, ছাগলই। দুঃখের হাসি হাসল হাশেম। সে কথা ঠিক নয় ভাবি, আমাকে বাঁচাবার জন্যে তুমি মিথ্যার আশ্রয় নিচ্ছ। আসলে একটা বুড়ি মারা গিয়েছিল। আগে শুনে নাও, বাধা দিল শায়লা। তুমি তো বলা নেই কওয়া নেই একদিন পরেই পশ্চিম পাকিস্তানে চলে গেলে। কেন গেলে এভাবে বুঝতে পারিনি। তুমি হয়তো জানতেই পারোনি যে এক বুড়ি সন্ধ্যায় ছাগল নিয়ে ফেরবার সময় সড়ক দুর্ঘটনায় মারা যায়। সে দুর্ঘটনাটা ঘটিয়েছিল টঙ্গিরে এক ছোকরা। চোরাই একটা গাড়ি করে যাওয়ার সময় ওই দুর্ঘটনাটা ঘটেছিল। পরের দিন সকালেই পুলিশের কাছে এবং পরে আদালতে সে তার অপরাধ স্বীকার করে। বুড়ি মারা যাওয়ার পর ছাগলগুলো ছাড়া পেয়ে চড়ে বেড়াচ্ছিল, তুমি তারই একটাকে চাপা দিয়েছিলে। পুলিশ অবশ্য দুটো মৃত্যুর জন্যই ছোকরাকে দায়ী করেছিল। অথচ তুমি এতগুলো বছর নিজেকে অপরাধী সাব্যস্ত করে বিবেকের দংশনে ক্ষতবিক্ষত হয়েছ। তুমি নিতান্তই একটা আহাম্মক। হাশিম গর্জন করে উঠল, রোজিনা একথা জানত না? নিশ্চয়ই জানত, শায়লা বলল, এ তল্লাটের সবাই জানে, এ বাড়িরও সবাই জানে। তুমি রাতে ঢাকায় ফিরে যাবার পর বেশ কয়েকদিন রোজিনা এখানে ছিল। দুর্ঘটনার পরের দিনই তো সে প্রকৃত ঘটনা শুনেছে। অথচ সেই দিনই সে সন্ধ্যায় ফোন করে আমাকে বিদেশে চলে যেতে বলেছে, অন্তত পক্ষে পশ্চিম পাকিস্তানে পালিয়ে যাবার পরামর্শ দিয়েছে। দুর্বল চিত্ত আহাম্মকের মতো আমি তার কথা শুনেছি। পরদিনই চলে গেছি পশ্চিম পাকিস্তানে, আর সেই জন্যেই আমি সত্য ঘটনাটা জানতে পারিনি।
তখন থেকেই তার মাথায় শয়তান বাসা বেঁধেছিল। অথচ কতই বা তখন তার বয়স হবে, 17 পেরোয়নি বোধ হয়। গত বছর সে আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছে গাড়ি কিনবে বলে। ওই টাকাটাই আমার একমাত্র সঞ্চয় ছিল। আমি জানতাম এটা ব্ল্যাকমেইল, কিন্তু আমার কিছুই করার ছিল না। আর গতকাল আমি এসে পৌঁছবার পর থেকেই সে আমাকে সেই দুর্ঘটনার কথা বারবার স্মরণ করিয়ে দিয়েছে। তুমি তুমি শয়তান, কুত্তি, খুনে! চলন্ত দৃষ্টিতে তাকালো হাশেম রোজিনার দিকে। রাগে হাশেম তখন কাঁপছিল। মহিউদ্দিন সাহেব মন্ত্রমুগ্ধের মতো হাশেমের কথা শুনছিলেন। তার বলার ভঙ্গিতে এবং নিজের তিক্ত অভিজ্ঞতায় হাশেমের একটা কথাও তিনি অবিশ্বাস করতে পারলেন না। ঘৃণা ভরে তিনি রোজিনার দিকে তাকালেন। হ্যাঁ, এই ভদ্রমহিলাকে তিনিও যে ভয় করতেন না এমন নয়। তার উপরও অনেকবার প্রভাব বিস্তার করেছে রোজিনা। তিনি অসহায়ের মতো চুপ করে থেকেছেন। রোজিনার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। কুয়াশা মহিউদ্দিন সাহেবকে বললেন, এবারে আপনার বাকি দায়িত্বটুকু পালন করুন, আমার কাজটুকু তো আমি করেই দিয়েছি। নিশ্চয়ই, আমি এখনই থানায় ফোন করে দিচ্ছি। এতক্ষণে কেঁপে উঠল রোজিনা। তীব্র চিৎকার করে বলল, না না, আমাকে পুলিশের হাতে তুলে দিও না শায়লা, আমাকে ক্ষমা করো, মাফ করো আমাকে, আমাকে আর একবার বাজবার সুযোগ দাও। তার কথা কেউ কানে তুলল না। মহিউদ্দিন সাহেব কুণ্ঠিত দৃষ্টিতে কুয়াশার দিকে তাকালেন। তিনি বললেন, আমাকে ক্ষমা করবেন ভাই, আমি আপনাকে চিনতে পারিনি। একথা ঠিক যে গোড়া থেকেই আপনার সম্পর্কে আমার ভুল ধারণা ছিল, আর সম্ভবত তার সুযোগ নিয়েই মিস হক আমাকে ভুল পথে পরিচালিত করেছেন। আমাকে দিয়েই তিনি আপনার রুম থেকে মুক্তিপণের টাকা ভর্তি স্যুটকেসটা আর মিসেস আহমদের চাবির গোছা আবিষ্কার করিয়েছেন। ব্যাপারটা যে তিনি এমন চমৎকারভাবে পরিকল্পনা করেছেন তা আমি এতটুকু বুঝতে পারিনি তখন। উহ, কি সাংঘাতিক রমণী আমাদের এই রোজিনা হক! যাক, আমাকে মাফ করে দিয়েছেন তো। জবাবে কুয়াশা একটু হাসল শুধু। সম্মানিত শ্রোতা, আপনারা এতক্ষণ শুনলেন কাজী আনোয়ার হোসেনের কুয়াশা সিরিজ থেকে কুয়াশা 22। আমি নাহিদ হাসান আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো অ্যাডভেঞ্চার নিয়ে। আপনাদের সামনে আমি আবারও হাজির হব আগামী সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বইয়ের সাথে থাকুন, বন্ধুদের সময় দিন আর পরিবারকে নিয়ে ঘুরতে যান। পরিবারই আপনার সবচেয়ে কাছের বন্ধু, তাই পরিবারকে সময় দিন, ভালো থাকুন আর অডিও বুকের সাথে থাকুন। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকুন, ভালো রাখুন।